হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে মূলত আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, আমরা বলতে আসলে মূলত তাপস দাদা যে বিষয় নিয়ে আলোচনা করবেন, সেটা হচ্ছে এর আগে সেশনগুলোতে আমরা কিউআর রিসার্চ এর বিভিন্ন ধরনের টেকনিক গুলো দেখেছিলাম, যে কিভাবে বাল্ক আকারে কিউআর আপনি আপনার এক্সেল ফাইলের মধ্যে এইচটা ব্যবহার করে এক্সেল ফাইল কে এক্সেল একটা বিশাল কিউআর ডাটাবেস তৈরি করে ফেলতে পারবেন। এই বিষয়ে মোটামুটি আমরা কাজ দেখেছিলাম। মাঝখানে অবশ্য অন্য সেশনও চলে গেছে, একটা হচ্ছে অ্যাডসেন্স নিয়ে সেশনও চলে গেছে। এর আজকে মূলত যে বিষয় নিয়ে আলোচনা হবে, সেটি হচ্ছে মূলত কিউআর রিসার্চ এর সাথে যে কম্পিটিশন অ্যানালাইসিস, অর্থাৎ আমাদের যে ডাটাবেসটা ছিল সেই ডাটাবেসটাকে আমরা কিভাবে কাজে লাগিয়ে নতুন নিজেদের কম্পিটিশন অ্যানালাইসিস করতে পারি, বা কিভাবে নতুন সাইটের জন্য অ্যানালাইজ করতে পারে। এখানে একটা বিষয় অবশ্যই বলে রাখা প্রয়োজন, যে কিছুক্ষণ আগে গ্রুপের মধ্যে মেহনিকার পজিয়েছিলেন যে নতুন সাইট এবং পুরাতন সাইট দুই ধরনের সাইটের মধ্যে কম্পিটিশন অ্যানালাইসিস এর প্রকারভেদ কিন্তু ভিন্ন। তো আলটিমেটলি আজকে আমরা মূলত দেখব হচ্ছে নতুন সাইটের কম্পিটিশন অ্যানালাইসিস, আর এর পরবর্তীতে হয়তো এই সেশনটাই হয়তো একটি বা দুটি একাধিক সেশন হতে পারে, ডিপেন্ড করে হচ্ছে আজকে সেশন আসলে কতটুকু কভার করা যাচ্ছে না যাচ্ছে এই সব বিষয় নিয়ে। আসলে তো এর মধ্যে দাদা কিছু অল্প দুই চার মিনিটের মধ্যে লাইভে চলে আসবেন, আর এর তার আগে আমাকে কেউ একজন কনফার্ম করেন যে আমার কথাগুলো স্পষ্ট শুনতে পাচ্ছেন। এদিকে আমার একজন করেছেন, আমি এখন পর্যন্ত কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না, একটু কষ্ট করে আমাকে জানান যে আমার কথাগুলোকে স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন কিনা। হ্যাঁ, শোনা যাচ্ছে, অনেকেই করেছেন। এদিকে আমাকে ফাহাদ হাসান ভাই প্রশ্ন করেছেন, আউল ভাই আপনাকে কদিন ধরে দেখিনি, আপনার শরীর কেমন? আলহামদুলিল্লাহ ভাই, এই মুহূর্তে শরীর ভালো, তবে জ্বর যেটা করলো শরীরটা হলো পুরো শরীরটাকে দুর্বল করে ফেলেছে। দ্যাটস ওয়াই একটু দুর্বলতার কারণে আসলে বেশ কিছুদিন ধরে কমিউনিটি ইনএক্টিভ, তবে ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যেই হচ্ছে কি পুরোপুরি ই কমিউনিটিতে আশা করি অ্যাক্টিভ থাকবো। আর এখানে তেমন কোনো বিষয় নেই স্পষ্টভাবে শোনা যাচ্ছে। অনেকে ধন্যবাদ সবাইকে, সবাই যারা কনফার্ম করেছেন। আজকে মেনলি হচ্ছে আরো আগে শুরু করার কথা ছিল, বাট দাদারও শরীর কিছুটা খারাপ হওয়ার কারণে হচ্ছে মানে ওনার শরীর কিছুটা ছিল না, ফিট ছিল না, দ্যাটস ওয়াই আজকে শুরু করতে নাও করেছিলাম। কিন্তু দাদা যেহেতু কথা দিয়ে ফেলেছেন, সেজন্য আসলে দাদা আপনাদের কথা চিন্তা করেই দাদা শুরু করেছেন। দাদা মানে আজকে আবার লাইভে চলে আসছেন। তো যাই হোক, কামাল আরিফ রহমান ভাই যা কেবলই গ্রুপে পোস্ট দিলাম, যে গ্রুপে গ্রুপে পোস্ট না সমস্যা নেই, দাদা কিছুক্ষণের মধ্যে অল্প দু এক মিনিটের মধ্যে লাইভে শুরু লাইভে চলে আসবেন। উনি সম্ভবত কোন একটা কাজ কাজে গিয়েছেন, দাদা অলরেডি এমনিতে অনলাইনে আছেন এখনই। আচ্ছা, এদিকে কামাল আরিফুর রহমান ভাই বলছেন কেবলই গ্রুপে পোস্ট দিলাম, কেবলই গ্রুপে পোস্ট দিয়েছেন, যারা সম্ভব যদি সম্ভব হয় একটা কাজ করতে পারেন আপনারা, সেটা হচ্ছে গ্রুপে লিঙ্কটা শেয়ার, আমাদের গ্রুপে যেমন লিঙ্ক শেয়ার করে দিতে পারেন, যেমন আজাদ ভাই হয়তো লিঙ্ক শেয়ার করে দিয়েছে আমি দেখতে পাচ্ছি, এবং পাশাপাশি চাইলে নিজেদের টাইম লাইনেও শেয়ার শেয়ার দিতে পারেন। তবে আমি এইটুকু নিশ্চিত আজকে সেশনটা একটু অন্য ধরনের হবে, এবং একটু ব্যতিক্রম ধর্মী আশা সেশন আশা করি আজকে আমরা পাবো দাদার কাছ থেকে। আর এই ফাঁকে আপনাদের কিছু মতামত শুনবো, যে এর আগে সেশন গুলোতে বা এই সেশন গুলোতে বা ইন ফিউচার সেশনে আপনাদের আসলে মানে কোন বিষয় নিয়ে আসলে সবচেয়ে বেশি আগ্রহ কাজ করছে, মানে অর্থাৎ এবং কোনো কিছু বুঝতে পারেননি বা কোনো কোনো ধরনের প্রশ্ন থাকলে সরাসরি বলতে পারেন। জাহিদ পারভেজ ভাই, দাদা টেক রেস্ট প্লিজ। দাদা মোটামুটি এখন অনেকটাই সুস্থ আছেন, তারপরও উনি আসছেন, উনি 2 মিনিটের বিরতি নিয়ে আমার কাছ থেকে বিরতি নিয়েই গেছেন, তো সো খুব বেশি টেনশনের প্রয়োজন নেই। আর দাদার পাশে দাদাকে দেখার জন্য আশা করছি আপনারা যেমন আছেন পাশাপাশি আমরাও আছি, ইনশাল্লাহ যদি এই ধরনের কোনো কিছু হয় তাহলে অবশ্যই আমি অফ করে দেবো।
এদিকে ছোটখাটো দু একটা ছোটখাটো প্রশ্ন থাকলে ডিরেক্টলি করে ফেলতে পারেন এই ফাঁকে, যেহেতু দাদা এই এখনো আসেননি, উনি আরো 2-3 মিনিটের মধ্যে চলে আসবেন আশা করি। আচ্ছা, আমি 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 আসলাম, মাত্রই আসলাম। আমাকে শুনতে পাচ্ছেন আপনা? হ্যাঁ দাদা, শুনতে পাচ্ছি আমরা? পরিষ্কার? হ্যাঁ, পুরোপুরি পরিষ্কার শোনা যাচ্ছে। আচ্ছা দাদা, এর আগে সেশন গুলো তো আমরা আসলে কিওয়ার্ডের ডাটাবেস তৈরি করেছিলাম এবং ইয়াতে, আজকে আসলে মূল বিষয়টা নিয়ে, মানে মূল কোন বিষয়ের উপর ফোকাস থাকবে? মূলত আজকে আমরা যেটা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে যে, মানে আমরা তো এর আগে জাস্ট ডাটাবেস, মানে জাস্ট বেস দিয়ে, অ্যামাজন দিয়ে এক ধরনের, মানে মানে নিশ ফ্রেন্ডলি কিওয়ার্ডের একটা ডাটাবেস আসলে তৈরি করছি। এখানে আজকে আমরা যেটা ফোকাস করব সেটা হচ্ছে যে, একটা সাইট শুরু করতে গেলে মানে আসলে আমাদের কি ধরনের কিওয়ার্ড নিয়ে কাজ করা উচিত। মানে আমরা মানে এটা এটা অবশ্য বিষয়টা এরকম না যে এটা নিয়েই এটাই একমাত্র সিস্টেম। হ্যাঁ, এটা হচ্ছে যে যে ধরেন মানে 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 একটা গরিব মানুষের একটা বড় কিছু চাওয়া এরকম আর কি। ব্যাপারটা এরকম যে, মানে আমরা যে খুব অল্প জিনিসের মধ্যে থেকে যদি আমরা একটা সাইট করতে চাই, হ্যাঁ, যে তাহলে আমরা আমাদের আসলে কোন ধরনের কিওয়ার্ড আসলে বেছে নেওয়া উচিত। তো এখানে মানে মেথড তো ধরেন অনেক কিছুই, অনেক রকমই আছে, এবং এটার সাথে তো বাজেটের একটা সম্পর্ক আছে। তো মূলত নতুন সাইডের বিষয়টা যে নতুন সাইডের জন্য কি ধরনের কিওয়ার্ড নেওয়া উচিত, এবং স্পেশালি যারা মানে প্রথম সাইট করতেছে কিংবা এই লাইনে নতুন, তারা যদি এই, মানে আমি যেটা দেখানোর চেষ্টা করব, এই এই প্রসেসের মধ্যে ঢুকতে পারে, তাহলে যেটা হবে যে তারা আসলে অনেক কিছু শিখে ফেলতে পারবে, যে এর মধ্যেই এই এই বিষয়গুলো মানে তারা যদি চর্চা করে, তাহলে আমার ধারণা যে এই চর্চার মধ্যে থেকে তারা আসলে মানে নিজের ব্রেনটাকে খুলতে পারবে এবং নিজের মতো করে অনেক কিছু চিন্তা করতে পারবে, এবং একটা জিনিস আসলে যাচাই বাছাই করে হয়তো বড় কিছুর দিকে হয়তো তারা যেতে পারবে আর কি। মূলত যে একটা নতুন সাইট, মূলত মানে একটা নতুন সাইটের জন্য, বিশেষ করে নতুনদের জন্য যদি একটা সাইট করতে চাই, তাহলে কি ধরনের কিওয়ার্ড আসলে ফোকাস করা উচিত, সেই জায়গাটা থেকেই মানে সেটার উপরেই সব কিছু করবো। এখানে এটাকে বলা যেতে পারে যে কম্পিটিশন অ্যানালাইসিস, মানে কিওয়ার্ডের কম্পিটিশন অ্যানালাইসিস। এখন এই অ্যানালাইসিসটা কিন্তু আমি আবারও বলছি শুধুমাত্র নতুন সাইডের জন্য, মানে এই এই কম্পিটিশন নিয়েই হয়তো আমরা অ্যানালাইসিস করব বিভিন্নভাবে, মানে বিভিন্ন সময়ে, যে এটা নতুন সময়ে একভাবে করব, এই যখন মানে আপনার সাইডের মধ্যে ট্রাফিকের এঙ্গেজমেন্ট ক্রিয়েট করতে পারবো, ট্রাফিক আসা যাওয়া করবে, ইন্ডেক্সিং ঠিকঠাক মতো হচ্ছে, এই বিষয়গুলো যখন তৈরি করে ফেলতে পারবো, তখন হয়তো আমরা আর এক ধরনের কম্পিটিশন অ্যানালাইসিস করবো, তখন আমরা হয়তো অন্য ধরনের একটু কিওয়ার্ডের দিকে যাব। কিন্তু আমি আজকে ওই আলোচনায় যাবই না, মানে এই জন্য বারবার মানে ফোকাসটা যেটা বলতেছি যে কম্পিটিশন অ্যানালাইসিস, বাট এই কম্পিটিশন অ্যানালাইসিসটাই যে এমন না যে ও মানে মানে ওভারঅল এটাই হচ্ছে মানে পুরো কম্পিটিশন অ্যানালাইসিস। এটা হচ্ছে শুধুমাত্র নতুন সাইডের জন্য যে ধরনের কিওয়ার্ড নিব, সেই কিওয়ার্ডের কম্পিটিশন অ্যানালাইসিস আমরা কিভাবে করতে পারি, সেই সেই বিষয়টা আর কি। আর কোনো প্রশ্ন? আপাতত আর কোনো প্রশ্ন নেই আমার মনে হয় দাদা, আপনি শুরু করে দিতে পারেন, আপনার স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনি শুরু করে দিতে পারেন, আমি আপনাকে পুরো স্ক্রিন ইয়া করে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমি, হ্যাঁ দিতে পারেন, দিতে পারেন দাদা, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তো আচ্ছা, অন্যদের অন্যদের থেকে একটু শুনে নিই যে অন্যরা আমার কথা আসলে পুরোপুরি শুনতে পারছেন কিনা। জাস্ট এখানে চ্যাট বক্সে যদি দুই একজন বলেন যে আমার কথা, কমেন্টে জানান, একটু কমেন্টে জানাতে পারেন যে দাদার কথা কি পুরোপুরি স্পষ্ট ভাবে শোনা যাচ্ছে কিনা, তাহলে হচ্ছে দাদা পরবর্তীতে ইয়াতে আর কোনো যাতে মানে নিরবিচ্ছিন্ন ভাবে চালাতে পারেন কাজগুলো। হ্যাঁ দাদা, অনেকে কমেন্ট করছে, জি দাদা শোনা যাচ্ছে, শুনছি, হোম ক্লিয়ার সব। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তাহলে
আজকে আমি জানি একটু কেমন ফিল করতেছি, কেমন ফিল করতেছি মানে কিভাবে মানে এক মানে একটু নিজের উপরে চাপ নিয়ে নিছি কেন জানি, যে কারণে খুব স্বতঃস্ফূর্ত আমার নিজেকেই মনে হচ্ছে না। তারপরে আমরা শুরু করি, শুরু করলে মনে হয় মানে আমার ওই চাপের জায়গাটা একটু কেটে যেতে পারে আর কি। গতদিন মানে এই এই এইটা হচ্ছে যে মানে অ্যামাজন অ্যাফিলিয়েট সিরিজের দ্বিতীয় মানে দ্বিতীয় সেশন। আমরা হচ্ছে এর আগে এমনিতে তিনটা সেশন করেছি আসলে এর আগে, কিন্তু এই একটা হচ্ছে আপনার বাংলা নিয়ে, একটা হচ্ছে অ্যামাজন নিয়ে, আর একটা হচ্ছে অ্যাডসেন্স নিয়ে। তো অ্যাডসেন্স নিয়ে যারা যেটা করা হয়েছে সেটা যদি দেখে থাকেন, মানে আপনারা এখানে যারা আছেন অ্যাডসেন্সের ওই প্রসেসটা যদি দেখেন, তাহলে কিছু সুবিধা এখানেও হবে। যে মানে ওই মানে কিওয়ার্ডের নেচারের দিক থেকে না, বাট প্রসেসটার দিক থেকে, যে মানে যে প্রসেসে আমি ওইখানে যে কিওয়ার্ডগুলো একটা ডাটাবেসগুলো একটা জায়গায় নিয়ে আসতে পারছি সেইগুলো। তো এখানে তো অ্যামাজন সিরিজের প্রথম যে ইয়েটা, সেখানে আমরা যে কাজটা করছি সেখানে কী ছিল, সেখানে আসলে জাস্ট আমরা ডাটাবেস মানে কীভাবে ডাটাবেস ক্রিয়েট করা যায় সেই জিনিসটা আমরা ওইখানে মানে করার চেষ্টা করছি। এবং সেটা আমরা স্পেশালি দুটো কাজ করেছি, একটা হচ্ছে বেস্ট ওয়ার্ডটা দিয়ে আমরা একটা ডাটাবেস কীভাবে ক্রিয়েট করা যায় সেটা দেখছি, দ্বিতীয়ত অ্যামাজনকে দিয়ে কীভাবে অ্যামাজন যে সমস্ত কিওয়ার্ডে বেস্ট মানে বেস্ট আছে এরকম যে সমস্ত কিওয়ার্ডে অ্যামাজন র্যাঙ্কিংয়ে আছে তার 1 থেকে 10-এর মধ্যে সেই ডাটাবেসটা কীভাবে ডাউনলোড করা যায়, সেই ডাটাবেসটা কীভাবে ক্রিয়েট করা যায়, মানে স্পেসিফিক ওই দুটো কাজ আমরা ওই দিন আসলে দেখছি প্রথম দিন। কিন্তু তার পাশাপাশি কিছু বিষয় বলছিলাম, কিছু কথাবার্তা বলছিলাম যে আসলে যে আরও এই ধরনের অন্যান্য সাইট থেকেও এই ধরনের ডাটাগুলো নিয়ে আসা সম্ভব, বিশেষ করে লিস্টিং টাইপের সাইটগুলো থেকে। যে লিস্টিং টাইপের যে সাইটগুলো আছে মানে আমরা যদি রিসেন্ট টাইমে মানে দেখি, তাহলে এমনিতে আগে অনেক আগে থেকেই আমরা মানে বেস্ট রিভিউস ডট গাইডটা দেখে আসতেছি, তারপরে সেটার থেকে দেখলাম যে এমএসএন এর একটা বড় বড় অংশ দেখলাম, যে এমএসএন এর একটা পার্ট মানে ওরাই ইমপ্লিমেন্ট করতেছে, বেস্ট রিভিউস ডট গাইডই ইমপ্লিমেন্ট করতেছে যে এমএসএন এর একটা মানে একটা প্রেফিক্সের পরের অংশটুকুর মধ্যে তারা আসলে বেস্ট রিভিউস ডট গাইডটা ইমপ্লিমেন্ট করতেছে। এছাড়াও রোমান্স ইউনিভার্সিটি ডট অর্গ এই সাইটটার সাথেও অনেকে পরিচিত, এবং এইরকম সাইট কিন্তু প্রচুর আছে, মানে এবং এগুলো আসা যাওয়ার মধ্যেই থাকে। তো এই সেগুলো থেকেও কিন্তু আমরা খুব অনায়াসে ডাটাবেস নিয়ে আসতে পারি। এবং মাল্টি টাইপের যে সাইটগুলো আছে, যে মানে যে অনেক সাইট কিন্তু আমরা দেখতে পাই, আমি একটা এক্সাম্পল দিচ্ছি এখনই দিব, যে যে এক ধরনের মানে এই সাইটগুলো কি সাইটগুলো হচ্ছে যে বড় ধরনের মানে সমস্ত নিশ নিয়ে কাজ করে, তারা হচ্ছে আর্টিকেল যে একটা বিশাল ধরনের আর্টিকেল ইনডেপথ আর্টিকেল তা না, একটা গতানুগতিক আর্টিকেল দিয়ে যায়, যে একই ধরনের গতানুগতিক আর্টিকেল তারা, কিন্তু তারা কাজ করতেছে একেবারে মাল্টি নিশে। এবং সেখান থেকেও আমরা ডাটাবেস নিয়ে আসতে পারি। একটা সাইট আছে আপনার ওই ধরনের সাইডের মধ্যে, এটা অনেক বড় মানে মোটামুটি বড়, যে জিস্ট গিয়ার, GIST GEAR জিস্ট গিয়ার ডট কম, এই এই সাইটটা কিন্তু মানে মেনুবারে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এখানে মানে এমন কিছু নাই যে তারা কাজ করতেছে না। আবার এই যে কোনো একটার মধ্যে ক্লিক করলে দেখবো যে সেখান থেকে মানে সাব ক্যাটাগরি আবার অনেক ধরনের সাব ক্যাটাগরি আছে। তো এটাও এর একটা সোর্স হতে পারে, এসব জায়গা থেকে আমরা কিওয়ার্ড নিয়ে আসতে পারি। তো এ মানে গত ওই যে অ্যাডসেন্সের যে কথাটা বলতেছি, যে ওইখানে যে কাজটা করেছি যে 5টা ফোরাম ধরে নিয়ে এসে, আবার এর সাথে সাথে ফোরামও হতে পারে কিন্তু অনেক ফোরাম, মানে আপনার একেবারে নিশ স্পেসিফিক ফোরাম ধরেও কাজ করা যেতে পারে। তো কিওয়ার্ড আমরা যে কোনো উপায়েই হয়তো মানে জেনারেট করতে পারি, করে আমরা হয়তো দেখতে পারি। মানে এখানে যেটা হবে যে আমরা কিওয়ার্ড দিয়েও কিন্তু একটা নিশ ঠিক করে ফেলতে পারি, যে ব্যাপারটা এরকম হতে পারে যে আমরা শুরু করলাম সহজ কিওয়ার্ড খোঁজা দিয়ে, যে মানে সহজ কিওয়ার্ড কিভাবে পাওয়া যেতে পারে,
মানে সেটা আমরা একটা ক্রাইটেরিয়া সেট করব, সেই ক্রাইটেরিয়া উপর সেট করে আমরা হয়তো সহজ কিওয়ার্ড খুঁজে বের করার চেষ্টা করব, এবং সেই কিওয়ার্ড খুঁজে পেয়ে আমরা সেইটার থেকে সেটার আশপাশ দিয়ে আরও বড় কোনো লিস্ট পাওয়া যায় কি না সেটা আমরা দেখতে পারি। দেখে আমরা মানে আমরা একটা নিশ সিলেক্ট করেও ফেলতে পারি, মানে যে এটা হচ্ছে যে কম্পিটিশনও দেখবো পাশাপাশি আমরা যদি মানে এই এই সিস্টেমেই মানে নিশ অন্যভাবে সিলেক্ট করা সম্ভব, বাট এই সিস্টেমও আমরা হয়তো নিশ সিলেক্ট করে ফেলতে পারবো, মানে যদি মনে করি যে কিংবা ও সুযোগ আসবে আমাদের সামনে যে সেই নিশ নিয়ে কাজ করা করা যায় কি যায় না সেটা পরের বিষয়, কিন্তু একটা নিশ নিয়ে আমরা যাচাই বাছাই হয়তো করতে পারবো। তো এখন শুরুটা করবো কোথেকে, শুরুটা করবো হচ্ছে যে আমাদের যে বেস্ট যে লিস্ট আছে আমরা সেখান থেকে মানে র্যান্ডম বেসিসে কিওয়ার্ড দেখতে মানে দেখা শুরু করে দিতে পারি, অথবা আমি এখন একটা অন্য একটা পদ্ধতি ফলো করব, বিশেষ একটা পদ্ধতি ফলো করব, সেই পদ্ধতি থেকেও আমরা একটা বড় ডাটাবেস ক্রিয়েট করে সেখান থেকেও কাজ শুরু করে দিতে পারি। গতদিন অ্যামাজনের যে কিওয়ার্ডগুলো আমরা ডাউনলোড করেছিলাম সেদিন কিন্তু আমি বলছিলাম একটা একটা এক দুইবার হয়তো এরকম কথা উল্লেখ করেছি যে আসলে অ্যামাজনের যে যে তারা যে কিওয়ার্ডের এগেনস্টে অ্যামাজন যে র্যাঙ্কে থাকে এবং তাদের যে ইউআরএলের ধরন একই রকম ইউআরএল কিন্তু না, মানে আমরা যদি পুরো অ্যামাজনের ডাটাবেসটা একটু খেয়াল করি তাহলে দেখ আমি একটা ফাইল একটু আগে ডাউনলোড করে রাখছি, বাম পাশে হয়তো দেখতে পারবেন যে আমি এটা এটা ডাউনলোড করছি হচ্ছে আমি স্টেপস থেকে আমি ডাউনলোড করছি এবং সেটা ডাউনলোড করছি হচ্ছে amazon.com দিয়ে বেস্ট ওয়ার্ড আছে এরকম কিওয়ার্ড দেখাইতে বলছি এবং এক থেকে দশের মধ্যে দেখাইতে বলছি, এবং তার প্রেক্ষিতে আমি প্রথম যে 5000 কিওয়ার্ড আছে সেই 5000 কিওয়ার্ড আমি ডাউনলোড করছি। তো এইখানে আমরা যদি আমরা একটা জিনিস খেয়াল করব সেটা হচ্ছে যে এখানে ইউআরএল এর ধরন আছে বিভিন্ন রকম, যে মানে নানা ধরনের এখানে ইউআরএল আছে, বেস্ট সেলার দেখা যাচ্ছে যে বেস্ট সেলারের ইউআরএল হয়তো আমরা একটা এক্সাক্ট মানে যেমন এই যে ডিপি যেটার মধ্যে থাকে যে ডিপি লেখা এবং এখানে 80 নম্বর দেওয়া আছে মানে বোঝা যাচ্ছে এটা একটা স্পেসিফিক প্রোডাক্ট মানে একটা প্রোডাক্টের ইয়ে। তো এইরকম ইভেন এখানেও কিন্তু মানে এ আস্ক মানে এএসকে দিয়ে একটা ইউআরএল পাওয়া যায় সেখানে কিন্তু টোটালি আপনার ওই ইসের মতো যে আমরা যে কোডা রেডিট এই টাইপের যে কোশ্চেন অ্যান্সার, হ্যাঁ যে মানে এমনিতে যে কোনো প্রোডাক্টের পেজে নিচের দিকে যে কোশ্চেনগুলো থাকে এই কোশ্চেনগুলো কিন্তু ইউজাররাই করতেছে এবং উত্তরগুলো ইউজাররাই দিচ্ছে, তো সেটারও এক ধরনের কিন্তু বিশাল একটা ডাটাবেস আছে অ্যামাজনের মধ্যে মানে ইনফরমেটিভ বিষয় আসার ডাটাবেস। তো এই আমরা কাজের সুবিধার্থে এবং আর একটা জিনিস আমরা শিখেও রাখবো জেনেও রাখবো, আমার এটা মনে হয়েছে আপনারা নিজেরাও মানে নাড়াচাড়া করে দেখতে পারেন যে আসলে যেটা বলতেছি সেটার সাথে কার্যত মানে জিনিসটা কতখানি মিল। তো এখানে এক ধরনের ইউআরএল মানে একটু অন্য টাইপের ইউআরএল সেটা হচ্ছে এটা যদি একটু খেয়াল করা যায় যে এখানে 21 বেস্ট লাইট ওয়েট ভ্যাকুম 4900 অনেক সার্চ ভলিউম এবং এখানে এক নম্বরে আছে অ্যামাজন। এই ইউআরএলটা আমরা একটু খেয়াল যদি করি তাহলে ইউআরএল এর ধরনটা দেখা যাচ্ছে অন্যরকম, যে এখানে amazon.com/best-lightweight-vacuum/s?k=? আবার ওই কিওয়ার্ডটা বেস্ট প্লাস লাইট ওয়েট প্লাস ভ্যাকুম। তো এই যে ইউআরএলটা এই নিচে আরও একটা দেখতে পাচ্ছি যে এখানে আর একটা দেখতে পাচ্ছি যে ওই একই যে মানে বেস্ট দিয়ে বেস্ট ওয়ার্ড ইয়ারবার্ডস এখানে আপনার একই রকম মানে ইউআরএল এর পরে কিওয়ার্ডটা কিওয়ার্ড দিয়ে ইউআরএলটা তৈরি করা এবং এরপরে এস প্রশ্নবোধককে আমরা কাজের সুবিধার্থে আমরা একটা কাজ করব সেটা হচ্ছে যে এই ধরনের যে ইউআরএলগুলো আছে এই ইউআরএল এর এগেনস্টে যে সমস্ত কিওয়ার্ড আছে
আমরা সেটা 1 থেকে 10 মধ্যে, অ্যামাজন 1 থেকে 10 মধ্যে। আচ্ছা আমরা আগে বুঝে নিই যে আসলে আসলে এটা কি, মানে আমরা জাস্ট একটা ইউআরএল আমরা ওপেন করি, ওপেন করে আমরা একটু দেখে আসি যে আসলে এটা আসলে এটা কী ধরনের মানে ঘটনাটা কি। যে এখানে আচ্ছা আমি হচ্ছে ইউআরএলটা ধরে এখানে দিছি, সেই ইউআরএলটা পুরোপুরি আমরা দেখতে পাচ্ছি, একই ইউআরএল। এবং ইউআরএল দেওয়ার পরে অটোমেটিক যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে যে 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 কিওয়ার্ডটা হচ্ছে ওইখানে দেখা যাচ্ছে, সেই কিওয়ার্ডটা এখানে সার্চ বক্সে চলে আসতেছে অটোমেটিক। এরকম যতগুলো ওই ধরনের ইউআরএল আমরা পাবো, এবং মানে যদি মানে আমরা যদি দেখার চেষ্টা করি তাহলে ঘটনাটা একই ঘটনা ঘটবে। একটু দেরি দেখি যে মানে আমরা পেজটা কতটা শক্তিশালী কিংবা পেজটা আসলে মানে কোন নেচারের, আমরা এইটা একটু আগে নিজেরা ক্লিয়ার হয়নি। সেটা হচ্ছে ওই সেম ঘটনা কিন্তু ঘটলো, সেটা হচ্ছে যে আমি যখনই ইউআরএলটা মানে ব্রাউজারে দিচ্ছি এবং আসতেছে, তো কিওয়ার্ডটা চলে আসতেছে হচ্ছে সার্চ বক্সের মধ্যে, অ্যামাজনের সার্চ বক্সের মধ্যে। তো এইটা কিন্তু অন্য কোনো ইউআরএল এর ক্ষেত্রে এই ঘটনাটা ঘটবে না। আর এটার মানেটা কি, এটার মানেটা হচ্ছে যে যে অ্যামাজনে যদি আমি এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ দিই তাহলে আমার যে রেজাল্টটা আসবে এটা হচ্ছে সেই রেজাল্টের পেজ। তো একটা সময়ে আমরা দেখতাম যে অ্যামাজনের যে রিভিউ পেজগুলো, ইন্ডিভিজুয়াল রিভিউ পেজগুলো, প্রোডাক্টের যে রিভিউ পেজগুলো, সেগুলো র্যাঙ্কে থাকতো। এখন কিন্তু এটা রেয়ার ঘটনা। আপনি মানে দেখবেন যে মানে ওই ধরনের রিভিউয়ের পেজ খুবই কম, আগে কিন্তু অহরহ দেখা যেত। অ্যামাজন নিজেই কিন্তু একটা মানে ঘটনা ঘটিয়ে রাখছে এখানে। হ্যাঁ, সে সে যে কাজটা করছে ওই ওই জিনিসটার ফোকাস থেকে কিন্তু ওই ওইটা সরিয়ে মানে ওইটাকে সরিয়ে ফেলছে সে কোনোভাবে। একেবারে যে সরিয়ে ফেলছে তা না, টুকটাক যে কিছু র্যাঙ্কে নাই তা না, র্যাঙ্কে আছে। কিন্তু এই গত 1.5-2 বছর ধরে, মানে প্রায় 1.5-2 বছর আশপাশ হবে, তারা কিন্তু এই একটা জিনিস ইমপ্লিমেন্ট করছে। এইখানে হচ্ছে এখন এটা কিভাবে, আমি অত ইনডেপথে যাই নাই, ভিতরে যাই নাই যে আসলে কিভাবে তারা ইমপ্লিমেন্ট করতেছে, কিন্তু এটা বোঝা যাচ্ছে যে বিষয়টা তারা একটা বিশাল কিওয়ার্ডের ডাটাবেস নিজেরা ক্রিয়েট করছে। সেই কিওয়ার্ড ধরে ধরে তারা নিজেরা ইউআরএল তৈরি করছে, মানে সেই ইউআরএলটা যে এই এতটুকু পর্যন্ত, মানে এই এইটুকু তারা নিজেরা তৈরি করছে। তো তৈরি করে এবং ইন্ডেক্সিং হচ্ছে যে সার্চ করার পরে, সার্চ করলে যে রেজাল্টটা আসবে, মানে এখানে এখন কিন্তু দেখাচ্ছে না কিছু, মানে ইন্ডেক্সিংই হয়ে আছে ওই ওইটা সহ। তো এটা তাদের একটা অটোমেটেড প্রসেস হতে পারে। আমি এক্সাক্ট আমি এই এই জায়গাটা ইনডেপ আমি এর মধ্যে ঢুকি নাই, কাজে আমি বলতে পারছি না, কিন্তু বিষয়টা আমার কাছে একটু মানে কেমনই মনে হয়েছে। হ্যাঁ, এবং আরেকটা বিষয় হচ্ছে যে 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 ধরেন একটা সাইডের সার্চ বক্স আছে, সেই সার্চ বক্সে আমি কোনো কিছু সার্চ করছি, সেটা যেমন গুগলেও যেটা হয়, কোনো কিছু সার্চ করলেই তো আসলে নতুন একটা ইউআরএল ক্রিয়েট হয়। তো একটা সাইডের মধ্যে একটা সার্চ বক্স আছে, সেখানে আমি একটা কিছু সার্চ করছি, সার্চ করলে একটা ইউআরএল ক্রিয়েট হবে, এটাই স্বাভাবিক, মানে নতুন একটা ইউআরএল ক্রিয়েট হবে। তো সেই ইউআরএল ইন্ডেক্স হচ্ছে, এবং সেই ইউআরএল ইন্ডেক্স হয়ে সেই কিওয়ার্ড 1 নম্বর 2 নম্বর 3 নম্বর র্যাঙ্কিংয়ে চলে যাচ্ছে। তো এমনিতে পেজগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে, পেজগুলো যে সবসময় একই রেজাল্ট দেখাবে, একই জিনিস থাকবে, এটা তো না, এটা তো হওয়ার কথা না। যেহেতু এটা এটা একটা সার্চ ইঞ্জিন এবং রেজাল্টের কারণে এটাও কিন্তু চেঞ্জ হতে থাকে। তো আমার কাছে মনে হয়েছে পেজগুলো মানে ওই লেভেলের, অ্যামাজন বলেই র্যাঙ্ক করতেছে, অন্য কেউ হলে র্যাঙ্ক করতোই না, প্রশ্নই আস মানে অন্য কোনো ইয়ে দিয়ে হলে, এরকম হলে তো র্যাঙ্ক করার প্রশ্নই আসে, মানে হয়তো করতোই না। হ্যাঁ, কিন্তু অ্যামাজন তার অথরিটির কারণে বিষয়গুলো হচ্ছে এবং একই পেজে। তো এইটাকে আমরা আজকে একটা এইটাকে বেস ধরে আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করব,
এবং এই ডাটাবেস থেকে আমরা মানে আমি কিন্তু বলতেছি যে পদ্ধতি কিন্তু অনেক আছে, হ্যাঁ, যে কিন্তু এটা করলে কি হবে, এটা করলে আমার মনে হচ্ছে যে তুলনামূলক ও মানে আমরা যেগুলোকে একটু মানে সহজ হলেও হতে পারে নাও হতে পারে, হ্যাঁ, মানে কিন্তু আমার মনে হচ্ছে যে যে তুলনামূলক সহজ, যে এরকম একটা বড় কিওয়ার্ডের লিস্ট আমাদের সামনে চলে আসতে পারে, আমরা যদি সেখান থেকে যদি শুরুটা করি তাহলে আমাদের জন্য আমাদের কাজের অনেক সুবিধা হবে। আচ্ছা, এই এই ইউআরএল নিয়ে আপনারা এই ইউআরএলের এই ধরনটা নিয়ে আপনারা নিজেরা একটু মানে পরীক্ষা নিরীক্ষা করে দেখেন। এখন এই ধরনের ইউআরএলের কিওয়ার্ড আমি কিভাবে বের করব, মানে এই ইউআরএলের কিওয়ার্ড আমি আসলে কিভাবে বের করতে পারি, আমি আবার এখানে সেমরাসের হেল্প নিব, সেমরাস মানে এটা ইয়ে দিয়েও সম্ভব, মানে আপনার এসএফএস দিয়েও সম্ভব, তো যেহেতু আমাকে বড় ডাটাবেস নামাতে দিবে সেমরাস, এবং সেমরাসের হচ্ছে ইদানিংকার ইয়েটার প্রতি আমি একটু মানে ছোটোখাটো ফিদা হয়ে গেছি, যে ওরা যে ইয়ে দেখাচ্ছে কম্পিটিশন স্কোর যেটা দেখাচ্ছে আমার কাছে অনেক ভ্যালিড মনে হচ্ছে, মনে হচ্ছে যে এরা নতুন যে যে স্কোর নিয়ে আসছে এই স্কোরটা, এটা আগের দিনও আমি বলছি, আগের দুই তিনটা সেশনে বলছি যে তারা একটা চেঞ্জ নিয়ে আসছে, এই চেঞ্জটা আমার কাছে ভালো লাগছে। তো গ্রুপে কিন্তু বড় বড় দুটো লিস্ট উঠানো আছে, হ্যাঁ, যে এসিএম রাজ দিয়েই ডাউনলোড করে উঠানো আছে, জাস্ট দেখলেই বুঝবেন সেখানে সেখানকার যে কেডি সেখানকার যে ডিফিকাল্টি স্কোর আর বর্তমানের ইয়ের মধ্যে একটা বড় ধরনের তফাত। তো এখন আমরা যে যে কাজটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে অ্যামাজনের ওই ধরনের ইউআরএল দিয়ে আমরা কিওয়ার্ডগুলো একটা জায়গায় নিয়ে আসার চেষ্টা করব। প্রথমে ওইটা করবো, তারপরে আমরা কম্পিটিশন ওখান থেকে সিঙ্গেল সিঙ্গেল কিওয়ার্ড ধরে আমরা কম্পিটিশনটা চিন্তা করবো, যে আসলে যে মানে কম্পিটিশন মানে বলতে কি বুঝাচ্ছি এবং শুরুর দিকের কিওয়ার্ড কেমন হতে পারে সেই সেই জায়গাটাই যাবো। তো অ্যামাজন ডট কম রুট ডোমেন পুরোটা দেখাচ্ছে, তাহলে আমরা যাবো হচ্ছে কিওয়ার্ডের লিস্টে যাবো, যে কিওয়ার্ড ঠিক জায়গায় আছি তো, হ্যাঁ ঠিক জায়গায় আছি, আমি আবারও রিপিট করতেছি কথাটা হচ্ছে যে এটা কিন্তু জাস্ট একটা মানে আমি কাজের সুবিধার্থে শুধুমাত্র আমি এই কাজটা করতেছি, যে আমার কাজের যাতে সুবিধা হয় আমি যাতে অ্যাট এ টাইম অনেক তুলনামূলক সহজ কিওয়ার্ড আমার সামনে চলে আসে আমি এই চিন্তার থেকে এই কাজটা করতেছি, আর এবং একটা কিওয়ার্ড পেলে যাতে আমি পাশাপাশি আরও অনেকগুলো কিওয়ার্ড পাই সেটা সেটা একটা কারণ, কিন্তু এই কাজটাই কিন্তু আমরা আরেকভাবে মানে অন্যভাবে কিন্তু করতে পারি এবং ওই সেটা সেটা আরও কার্যকর হতে পারে। আগের দিন আমরা যে কাজটা করছি অ্যাডসেন্স দিয়ে, যে পাঁচটা ফোরাম নিয়ে আমরা যে কিওয়ার্ড এক ডাউনলোড করে একটা শিটের মধ্যে নিয়ে মিক্স আপ করে দিছি, যে ডুপ্লিকেটগুলো চেক করছি যে যে এক থেকে দশের মধ্যে, তো সেম কাজটা আমরা যদি এখানেও করি যে অ্যামাজনের এই ইউআরএলটা নিল এই এই ইউআরএলটা নিয়ে কিওয়ার্ডগুলো নিব এবং এর পাশাপাশি লিস্টিং সাইটগুলো নিব, যে ইভেন্ট কোরা নিব, ইভেন্ট রেডিট নিব, যে লিস্টিং সাইট বলতে আমি এখানে জাস্ট চারটা নাম এখানে আপাতত এখানে আচ্ছা এটা হচ্ছে আমাদের আর্টিকেলটা, এটা এখানে জাস্ট তিনটা নাম আমি এখানে দিয়ে রাখছি, এটা একটা একদম মানে খুব বড় অনেক দিনের সাইট না, এটা হঠাৎ করে সপ্তাহ দুয়েক আগে সাইটটা আমার সামনে আসছে, তো দেখলাম যে এই এটা একটা নতুন সাইট মানে তুলনামূলক নতুন সাইট লিস্টিং সাইট, এবং তার গ্রাফ দেখে অন্যদিকে যাওয়া শুরু করছে। তো আমরা এই সমস্ত হতে পারে সেটা পাঁচটা সাতটা দশটা সাইট কিন্তু হতেই পারে, যে এই ধরনের ওই যে যেটা আবার জিস্ট গিয়ার যেটা দেখালাম ওই জিস্ট গিয়ার হতে পারে, এরকম লিস্টিং সাইট পাঁচ সাতটা হতে পারে, এবং অ্যামাজনের এখন যেটা আমরা ডাউনলোড করবো সেটা হতে পারে, এইগুলো আলাদা আলাদা থেকে আমরা কিন্তু এক থেকে দশের মধ্যে কিওয়ার্ড ডাউনলোড করতেই পারি, এবং ডাউনলোড করে নিয়ে পুরো জিনিসটা মিক্স আপ করে ফেলে একটা ডাটাবেজের মধ্যে নিয়ে, তাহলে যদি এ মানে এ টু জেড করি এবং ডুপ্লিকেটগুলো দেখাতে বলি তাহলে আমরা এমন অনেক কিওয়ার্ড পাবো যে এক থেকে দশের মধ্যে আগে থেকে আমরা যে দশটা কি বারোটা ডোমেন সেট করে নিলাম এরাই চার পাঁচটা জায়গা দখল করে আছে।
তাহলে এটা তো একটা বড় ইন্ডিকেশন যে যে মানে জিনিসগুলো সহজ সহজই হওয়ার কথা, যে লিস্টিং সাইজ আছে দুইটা তিনটা চারটা, হ্যাঁ, এবং হয়তো করা আছে, হয়তো রেডিট আছে, তো সেটাও কিন্তু একটা বড় বড় সিস্টেম। তা আমি সেই লাইনে যাচ্ছি না, কিন্তু সেই লাইনে যেতে পারেন, আমি জাস্ট আপনার চিন্তাটা আপনাদের উপরে ছেড়ে দিলাম যে আপনারা ওইভাবে প্র্যাকটিস একটা করে দেখতে পারেন। কিন্তু এখানে আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে যে অ্যামাজনের ওই লিস্টিংটা আমরা নামাবো। এখন নামানোর খুব সহজ, মানে খুব জটিল কিছু না। আমরা যদি এই এখানে খেয়াল করি, একটা কমন ক্যারেক্টারিস্টিক্স আমাদের এখান থেকে খুঁজে বের করে নিয়ে আসতে হবে, যে আসলে যে যে মানে কী জিনিস আছে যে একটা কমন, সেই কমন ক্যারেক্টারিস্টিক্সটা ধরে আমরা আসলে যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের কাজটা অনেক সহজ হয়ে যাবে। মানে আমরা তাহলে সেটাকে ধরে নিয়ে আমরা হচ্ছে কিওয়ার্ডগুলো বের করে নিয়ে আসতে পারবো। তো এই এখানে দেখেন, মানে অ্যামাজন তো এটা তো কমন, এটা তো থাকবে, এটা তো ডোমেন, হ্যাঁ, এরপরে কিন্তু মানে এক একটার এক এক রকম, এক এক কিওয়ার্ডের এক এক বিষয়। এবং এই অ্যামাজনের যেটা হচ্ছে যে কোনো কিছু সার্চ করলেই বাই ডিফল্ট এই জিনিসটুকু চলে আসবে, আপনি যাই সার্চ করেন, যেখান থেকে সার্চ করেন, সে তখন সে আপনি যা সার্চ করতেছেন সেটা সবার শেষে নিয়ে আসবে, এবং তার আগে এই অংশটুকু দেখাবে। সেই অংশটুকু হচ্ছে এস প্রশ্নবোধক কে সমান সমান, এস প্রশ্নবোধক কে সমান সমান, এই অংশটুকু। মানে এটা হচ্ছে যে মানে একটু মানে কি বলবো, এটা ইউনিক, মানে এই ধরনের ইউআরএল এর মধ্যে এই জিনিসটা মানে এই জিনিসটা থাকবেই, আসেই। তো আমরা শুধুমাত্র এই জিনিসটুকুকে মাথায় নিয়ে আমরা জিনিসটা বের করে ফেলবো, সেটা হচ্ছে এস প্রশ্নবোধক কে সমান সমান। আচ্ছা, আমরা এটা মনেই রাখি, আচ্ছা না মনে না, আমরা এটা কপি করে নিই, এটা কপি করে নিই, কী কপি করে নিব, শুধু এইটুকু এইটুকু আমরা কপি করে নিই, করে নিলাম, কপি করে নিয়ে এখানে গেলাম, গিয়ে আমরা কী করব, আমি বলছি যে এক থেকে দশ, পজিশন এক থেকে দশ করে দিই, যে এক থেকে দশ একটা একটা করে যেতে হবে, তাহলে এক থেকে দশ এরপরে আমরা কী করব, আমাদের তো সব কিওয়ার্ড আমরা নিতে চাচ্ছি না, আমরা শুধুমাত্র বেস নিতে চাচ্ছি, তাহলে অ্যাডভান্স ফিল্টারে গিয়ে আমরা বেস্ট ওয়ার্ডটাও সেট করে দেব, আচ্ছা আসছে, তাহলে এক থেকে দশ র্যাঙ্কে যে সমস্ত কিওয়ার্ড আছে সেগুলো আসছে। অ্যাডভান্সে যাই, অ্যাডভান্সে গিয়ে আমরা হচ্ছে ইনক্লুড কিওয়ার্ড কন্টেনিং বেস্ট, যদি আচ্ছা যদি মানে এখানে বিগিন উইথ দিলে আমাদের একটু একটু সুবিধা হবে, বিগিন উইথ দিই, যে বিগিনস উইথ মানে ইনক্লুডিং কিওয়ার্ড বিগিনস উইথ বেস্ট, আচ্ছা এটা একটা দিলাম, আরেকটা কি বললাম, মানে আমাদের যেটা মেইন যে শর্তটা সেটা হচ্ছে আমরা চাচ্ছি যে ইউআরএলগুলোর মধ্যে এস প্রশ্নবোধক কে সমান সমান এই কথাটা আছে, তাহলে আমরা এটা আরেকটা কন্ডিশনে যাই, ইনক্লুড, এখানে আমরা বলবো ইউআরএল, ইনক্লুড ইউআরএল যার মধ্যে আছে কি আছে, আমি এখানে পেস্ট করলাম, যার মধ্যে আছে এস প্রশ্নবোধক কে সমান সমান। তাহলে আর কোনো শর্ত কি এখানে দেওয়া যায়, আর কোনো শর্ত আচ্ছা না, বাস এই এটুকু দিয়ে অ্যাপ্লাই দিলাম, তাহলে আমরা দেখি যে কি ঘটনাটা কি ঘটে। আচ্ছা, আমি যতগুলো সেশন দিব আশা করি প্রত্যেক সেশনেই মানে এই ধরনের, এই আমার মনে হয় না যে এইভাবে কেউ মানে মাথায় নিয়ে কাজ করে, অবশ্যই এর থেকে অনেক অ্যাডভান্স লেভেলে অনেক কাজ করে মানুষ, কিন্তু মানে অহরহ সচরাচর দেখা যাবে যে হয়তো মানে বিষয়গুলো হয়তো আমাদের সামনে মানে আমরা হয়তো চিন্তা করতে পারি না, বিষয়গুলো ওইভাবে মাথায় না নিয়ে হয়তো আমরা কাজ করি, হ্যাঁ, তো সেদিক থেকে যে প্রত্যেক সেশনেই মানে নতুন নতুন কিছু বিষয় এটা থাকবেই আপনাদের জন্য, এটা নিশ্চিত থাকবে।
এখানে আমরা কিন্তু আর একটু ছোটখাটো করে নিতে পারি, যে আমরা মানে এক্সক্লুড করে নিতে পারি অ্যামাজন, বেস্ট বাই। হ্যাঁ, আমরা আচ্ছা আমরা একটা কাজটা আমরা একটু সুন্দর করেই করি, সেখানে হচ্ছে আমরা এখানে আরও কতগুলো কন্ডিশন সেট করে দিই, কন্ডিশন সেট করে দিই, অন্তত দুই তিনটা জিনিস সেট করে দিই। সেটা হচ্ছে আমি এখন এক্সক্লুড করে দিই, এটাও এক্সক্লুড করে অন্তত দুইটা জিনিস এখান থেকে বাদ দিই। সেটা হচ্ছে যে এক্সক্লুড কিওয়ার্ড কন্টিনিউ অ্যামাজন, যে অ্যামাজন ওয়ার্ড আছে এরকম জিনিসটা আমাদের সামনে আসার দরকার নেই। এক্সক্লুড কিওয়ার্ড কন্টিনিউ বেস্ট বাই, এবং বেস্ট বাই পরপর মানে বেস্টের সাথে বাই আছে সরাসরি, আমরা এই ওয়ার্ডগুলো দেখতে চাচ্ছি। এরকম এরকম আরও আপনার যা যা মনে হবে আপনার এখানে সেট করে দিতে পারেন, মানে যেটা ওই আগের আগের ইয়েতে দেখাইছি যে বেশ কিছু ওখানে মানে নেগেটিভ বিষয় আসে, সেটা কিছু কিছু দিয়ে এখান থেকে কমিয়ে নিতে পারেন, রিডিট বসিয়ে দিতে পারেন, এরকম আরও কিছু ওয়ার্ড বসিয়ে। আমরা এই জাস্ট এই দুইটা জিনিসই করি, এই দুটো জিনিস করে লিস্টটা একটু ছোটো করে এনে আমরা এখান থেকে 138 দেখাচ্ছিল, খুব বেশি কমবে না, হয়তো হাজারখানিক এক দেড় 2000 কমতে পারে। তো পুরো লিস্টটা যেন আমাদের আমাদের 4-5 বার লাগবে, এত বড় লিস্ট না নিয়ে আমরা 1-2 বারে নামাতে পারি, এরকম এরকম কাজ করব। জাস্ট আমাদের 30-35-40 হাজার কিওয়ার্ড হলেই হবে, আমরা সেখান থেকে দেখব, মানে আপনারা বুঝতে যাবেন তাহলে যে লিস্ট যখন বড় হবে অপরচুনিটিও আরও বাড়বে। কিন্তু ছোটো লিস্টের মধ্যেই 132,000। আচ্ছা, এটা আমাদের নামাতে গেলে 5 বার যেতে হবে, 5 বারে না গিয়ে আমরা এটাকে ছোটো করে ফেলি, ছোটো করে এটাকে 5 করে 2 দেখি যা আসে, 2 বারে নামা, 2 বারে যা আসবে তাই নিব, মানে 1 থেকে 5 করলাম, মানে এটা কাজের সুবিধার্থে করতেছি। কিন্তু আপনারা ওই 1 থেকে 10 পর্যন্তই চিন্তা করে এই কাজটা করবেন। আচ্ছা, 1 থেকে 5 আচ্ছা, আমি এখানেই তো 1 ঘন্টা খেয়ে ফেললাম, মানে 1 ঘন্টা মানে কি আধা ঘন্টা খেয়ে ফেললাম। আচ্ছা, আজকের সেশন যদি বড় হয়, মানে আমার আমার মনে হচ্ছে না যে আমার আর কোনো সমস্যা হবে, আমি চালিয়ে দিতে পারবো। সেশন যদি 2.5-3 ঘন্টা হয় সমস্যা আছে কোনো, নাকি মানে শর্টকাটে শেষ করব? একটু কমেন্টে জানান, একটু কমেন্টে জানান যে সেশন কি মানে মানে আমার ইচ্ছা মতো আমি নিয়ে যাব নাকি আপনার ইচ্ছা মতো নিয়ে নিলেই মনে হয় ভালো হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, মানে কথার ফ্লোতে থাকলে আসলে পুরো জিনিসটা না দেখাতে পারলেও ভালো লাগে না, এই এই তো যে কারণে। আচ্ছা, এখানে কি আসছে, এখানে আমাদের 72,000 আসছে। আচ্ছা, আমরা যদি 72,000কেই নামাইতে চাই তাহলে আমরা যেটা আমাকে যেটা করতে হবে সেটা হলো 1 থেকে 5-এর মধ্যে আমি জাস্ট 2টা লিস্ট নামাতে চাচ্ছি, তাহলে একটু সময় নষ্ট হবে, যেহেতু 30,000-এর নিচে নামিয়ে আনতে হবে আমাকে এটা ডাউনলোড। আমি যদি মনে করি যে 72,000 আমি পুরোটা নিব, তাহলে এই এই অবস্থায় নিলে কিন্তু জিনিসটা মানে ঠিক হবে না, মানে আমাকে 30-এর নিচে নামিয়ে এসে ডাউনলোডটা করতে করলে সব থেকে বেটার হবে। আমি 1 থেকে 2 1 থেকে আমার মনে হচ্ছে 1 থেকে 1 একই অনেক কিওয়ার্ড থাকতে পারে। আচ্ছা, এই কথা বলতে থাকি, কথা বলতে বলতে আমরা হচ্ছে মানে এটা এটাও কাজ করুক, সেটা হচ্ছে যে আমরা এই জিনিসটা ডাউনলোড করবো, ডাউনলোড করে আসলে এখান থেকে আমরা কিওয়ার্ড দিব, এবং কিওয়ার্ড দিব হচ্ছে গুগলে দিয়ে সেখান থেকে আমরা কম্পিটিশন যাচাই করব। কম্পিটিশনের জায়গায় আমরা যখন যাব তখন এখানে এখানে যে আমি বারবার এই এই আর্টিকেলটা পড়তে বলতেছিলাম না, যে যে মানে তো এখান থেকে খুব বেশি কিছু না, জাস্ট যে এখানে উদ্দেশ্যটা বলছি, হ্যাঁ, যে আমরা আসলে যে স্টাইলে কম্পিটিশন যাচাই করব সেটা এখানে খুব শর্টকাটে, জাস্ট 2টা সেন্টেন্সে মানে পুরো কম্পিটিশনের বিষয়টা জাস্ট 2টা সেন্টেন্সে বলে শেষ করে দেওয়া, যে আসলে ওভারঅল আমরা কী দেখবো সেখানে। তো
এই আর্টিকেলটা আমার ধারণা আপনারা সবাই মানে ওই মানে মোটামুটি পড়ছেন, যে আসলে এখানে আমি কি বুঝাইতে চাচ্ছি যে এখানে কি বলছি, যে একটা উদাহরণ দেখাই দিছি, তার আগে কি বলছি, মানে সার্চ ইন্টেন্ট ফুলফিল করতেছে না, মানে জাস্ট কথাটুকু মানে এই এইটুকুই যে মানে আমরা উপরে বিষয়টি আসলে অনেক ডাটা করতে সার্চ রেজাল্ট টাইটেলটির উপর ভিত্তি করেই রেজাল্ট ওই ওই কথাটা মানে ফাইনালি এখানে একটা টেনে দেওয়া আছে, যে আসলে মানে এখানে কি বলতে চাচ্ছি। আমরা আসতেছি আবার ওখানে, আমরা হচ্ছে এখান থেকে এক থেকে, আচ্ছা ছোট ছোটোখাটো যাই আসে আসুক, একটা ডাউনলোড করে ফেলি তাহলে আমাদের কাজের সুবিধা হবে, ওই সময় নষ্ট না করে। এক থেকে একে যা আছে দেখেন, এক থেকে একে ওই ধরনের ইউআরএল, ওই ধরনের ইউআরএল আমি দিছি যে যে ইউআরএল এর মধ্যে যে ইউআরএল এর মধ্যে এস প্রশ্নবোধক কে সমান সমান এই জিনিসটুকু আছে, এরকম এক থেকে এক মানে অ্যামাজন এক থেকে এক, সেটাও প্রায় 9,500 কিওয়ার্ড। তো এই 9,500 কিওয়ার্ড আমি ডাউনলোড করে নিছি। আচ্ছা আমি এখানে এরপরে আমি হচ্ছে পজিশন পজিশন হচ্ছে আচ্ছা 2 থেকে যদি 3 দেই তাহলে আমাকে কত দেখায় দেখি, 2 থেকে 3 এটা হোক, এটা হোক, আমরা 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 হচ্ছে ওইখানে গিয়া ওই ওই ডাটাবেসটা ক্রিয়েট হলে ওই ডাটাবেস থেকে আমরা টেস্ট বেসিসে দেখতে থাকবো আসলে। হ্যাঁ, তার আগে আমরা পাশাপাশি আমরা এখানে কম্পিটিশনটাও মানে আমি অবশ্য দুই দিকে দুইবার গেলে আপনাদের মাথা আবার ঝামেলা মনে হতে পারে, কিন্তু তারপরে সময় বাঁচানোর জন্য আমরা এটাও আলোচনা করি। সেটা হচ্ছে যে কম্পিটিশন বলতে আমি শুধুমাত্র একটা জিনিসের উপরে ফোকাস করতে বলছি, এখানে এক্সাক্ট ম্যাচ জিনিসটা মাথায় না নিয়ে মানে আমরা কিওয়ার্ড আসলেই এবং টাইটেল দেখলেই আমরা ওখানে এক্সাক্ট ম্যাচ আমি ধরেই নিচ্ছি আপনারা এটা পড়ছেন, যারা পড়েননি তাদের একটু বুঝতে সময় লাগবে, আপনারা আবার মানে পিছনে গিয়ে পড়ে নিয়ে হ্যাঁ যে তারপরে আবার মানে জিনিসটা আবার প্রয়োজনে আবার ভিডিও দেখবেন। তো এখানে যে কথাটা কি বলতেছি, কথাটা বলতেছি এমন কিওয়ার্ড খুঁজে বের করা যার সার্চ রেজাল্টের 1-2টি বা ক্ষেত্র বিশেষে সর্বোচ্চ 3টি ইউআরএল ছাড়া বাকি ইউআরএল গুলো আসলে সেই অর্থে সার্চকারীর পারপাস সার্চ করছে না। মানে আমরা গুগলে যে কিওয়ার্ডটা সার্চ করতেছি, গুগলে যে কিওয়ার্ড আমরা সার্চ করতেছি এবং আমাদের সামনে যে 10টা রেজাল্ট আসতেছে, আমার এই কথাটার মানে হচ্ছে যে আমি এখানে দেখতে পাচ্ছি যে আমি এখানে অনেক স্পেসিফিক একটা প্রশ্ন করছি, আমি এটা বেশ মানে বলেই দিছি যে একেবারে আমাকে এইরকম আমি জিনিস দেখতে চাচ্ছি, কিন্তু সে আমার সামনে যে রেজাল্টগুলো আনছে অবশ্যই রিলিভেন্ট, ইররিলিভেন্ট কোনো কিছু না, সব রিলিভেন্ট রিলিভেন্ট সব কিছু নিয়ে আসছে, কিন্তু পুরোপুরি পারপাস সার্চ করছে না। যে আমি হয়তো বলছি যে আমাকে আমি এমন একটা লিস্ট দেখতে চাচ্ছি যে আমি 200 নিচের লিস্ট দেখতে চাচ্ছি, তো সে আমাকে 200 নিচের লিস্ট না এনে সে মানে 300 নিচের লিস্ট নিয়ে আসতেছে, কিংবা পুরো জিনিসটা হচ্ছে যে ব্রড টপিকটা নিয়ে চলে আসতেছে, 200 নিচে স্পেসিফিক 200 নিচের কোনো লিস্ট সে আমার সামনে আনতেছে না, কিংবা আনলেও একটা আনতেছে দুইটা আনতেছে, বাকিগুলো আসলে বাকিগুলোকে নিয়ে আসতেছে অন্য কোনো কারণে, মানে যথেষ্ট পরিমাণ রেজাল্ট আসলে ওইটার উপরে হয়তো নেই, কিংবা অন্য আরও নানাবিধ কারণ হতে পারে। তো সেই অর্থে যদি একটা দুটো সাইড আমি দেখি যে আমার ওই ওই আমি যে 200 নিচে লিস্ট দেখতে যাচ্ছি
এখন আমার সামনে যদি এরকম দুইটা সাইড আসে, 10টার মধ্যে যদি দুইটা সাইড আসে, আমি তো বাকি 8টা সাইডের একটা তো যাব না। মানে যেহেতু আমি 200 নিচের একটা লিস্ট দেখতে চাচ্ছি, আমার সামনে 10টা সাইড আসলো, 8টা সাইড বলতেছে যে যে ধরেন যে বেস্ট ওয়াইফাই এক্সটেন্ডার আন্ডার 200। এখন এই বেস্ট ওয়াইফাই এক্সটেন্ডার আন্ডার 200 দুইটা টাইটেলে দেখতেছি এই কথাটা লেখা আছে, বাকিগুলো সব বেস্ট ওয়াইফাই এক্সটেন্ডার নিয়ে লেখা। মানে একবার সরাসরি ওয়াইফাই এক্সটেন্ডার নিয়ে লেখা, অথবা বেস্ট বাজেট ওয়াইফাই এক্সটেন্ডার নিয়ে লেখা, অথবা হচ্ছে আপনার বেস্ট ওয়াইফাই এক্সটেন্ডার আন্ডার 300 কিংবা 250। তো এখন এইটা এইটা হচ্ছে মানুষের হচ্ছে একটা মানে কমন একটা ব্যাপার, মানে মানুষ নিজের অবচেতন মনেই এই যে দুটো রেজাল্ট আমাকে দেখাচ্ছে 200 নিচে, আমরা হাতে কলমে দেখবো কিন্তু আমি কথার প্রেক্ষিতে কথাটা বলে নিই, যে ওই যে দুটো রেজাল্ট আমাকে দেখাচ্ছে যে 200 নিচে, আমার হাতটা অটোমেটিক মানে আমার কার্সারের ক্লিকটা অটোমেটিক ওই দুইটার কোনো একটার উপরে গিয়ে পড়বে। মানে এটাই হচ্ছে মানুষের মানে এটা অবচেতন মন থেকেই মানুষ এগুলো এমনিতেই করে ফেলে, কারণ সে খুঁজতেছে আন্ডার 200। যখন মিলে যাবে ব্যাপারটা, তখন ব্যাপারটা আসলে এরকমই হবে যে সেগুলোর উপরেই ক্লিকটা পড়বে অনেক বেশি। আচ্ছা, ওই ওইটা আমাদের কতখানি আসছে ওইটা আমরা ডাউনলোড করে ফেলি। ডাউনলোড করে এখানে কত আসছে, ইস 32,000 আসছে। আচ্ছা, আমরা এখান থেকে কিছু মিস করব। আচ্ছা, মিস করি করবো এখানে 2,500 কিওয়ার্ড আমাদের আসবে না, না আসে না আসুক, আমরা হচ্ছে ওইটা ওইটুকু হয়তো মানে হয়তো অনেক কাজের কিওয়ার্ড হারাই যাবে, কিন্তু আমরা তো আর এটা ফাইনাল কিছু করছি না যে এটা নিয়েই আমরা মানে ফাইনালি কিছু করে ফেলবো, আমরা তো টেস্ট বেসিসে কিছু একটা করছি। তাহলে এখান থেকে আমাদের 30,000 নামছে, এই 2,620 এটা ফেলেই দিলাম, এটাকে আর মাথায় নিলাম না। আচ্ছা, আরেকটা শীট আমরা যেহেতু 5 পর্যন্ত করতে চাচ্ছি, তাহলে 4 আর 5 যদি করে ফেলি, 4 আর 5 করে ফেললেই তাহলে আমরা ওই শীটটা নিয়ে আমরা নাড়াচাড়া করব। 4 আর 5 অ্যাপ্লাই কি হয়েছে? আচ্ছা, অ্যাপ্লাই হয়েছে। আচ্ছা, এইখানে আমি আমি হচ্ছে হাতে কলমে একটা এক্সাম্পল, এখন এখনও রেজাল্টটা সেরকমই আছে কিনা আমি জানি না, কিংবা আপনারা দিয়ে দেখছেন কিনা, আমি অবশ্যই কিওয়ার্ডটা সার্চ ভলিউম মনে অনেক বাড়াই দিছি। হ্যাঁ, যে এই এটা সার্চ ভলিউম মনে আমি মনে হয় মানে এখন বোঝা যাবে না, কিন্তু পরে হয়তো বোঝা যাবে, যারাই দেখছে তারাই হয়তো এটা ক্লিক করে দেখার চেষ্টা করছে, কাজে এটা বাংলাদেশ থেকে এটা সার্চ ভলিউম অনেক হয়ে যাওয়ার কথা। এখানে একটা কিওয়ার্ড দিছি, কিওয়ার্ড দিছি হচ্ছে কি বেস্ট। আচ্ছা, অন্য আর একটা উদাহরণ, প্রথমে কি উদাহরণ দিছিলাম এইটারই উদাহরণ দিছিলাম যে বেস্ট সিট অন টপ কায়াক, বেস্ট সিট অন টপ কায়াক মানে সিট অন টপ, সিট অন টপ এটা হচ্ছে একটা ধরন, সিট অন টপ মানে কায়াকের ধরন, এবং এটা 400 নিচে। এটা রেজাল্ট এখনও কি আগের মতোই থাকবে? আমরা আগে এখানে যেটা বলছিলাম সেটা হচ্ছে তখন এখানে দুটো স্ক্রিনশট আছে, এখানে কিসে কায়াক রিভিউয়ার যে 400 এর ক্ষেত্রে সেক্ষেত্রে সার্চকারীর মধ্যে একটা বড় অংশ প্রথম স্থানে থাকা। আচ্ছা, বলতেছি প্রথম স্থানে থাকা এই কিওয়ার্ডটিকে ক্লিক করবে, যা কিনা খুবই স্বাভাবিক। হ্যাঁ, আর এক্ষেত্রে এর র্যাঙ্কিং পজিশন 2-4 ধাপ নিচে থাকলেও, আচ্ছা আমরা এখানে, আচ্ছা এখানে কি বললাম, বললাম যে ওই যে যে এক্সাম্পলটা দেখাতে চাচ্ছিলাম এটা একদম একদম পারফেক্ট একটা এক্সাম্পল। এখনো যেহেতু 1 নম্বর ওই সাইটটাকে পাচ্ছি, নতুন কেউ আসছে কিনা আমরা দেখব, যে কায়াকের ধরন, কায়াকের এই যে এখানে 1 নম্বরে যে সাইট থেকে নিয়ে আসছে একদম পারফেক্ট রেজাল্টটাকে গুগল 1 নম্বরে নিয়ে আসছে, যে আমি কিওয়ার্ড দিছি হচ্ছে বেস্ট সিট অন টপ কায়াক আন্ডার 400, যে কায়াকের ধরন ওই রকম সিট অন টপ কায়াক আর হচ্ছে আন্ডার 400। তো একটুখানি আমরা যদি মানে রেজাল্টটা দেখি তাহলে মানে সব ক্ষেত্রে যে এরকম হবে তা না, এটা এক্সাক্ট মিলছে বলেই আমি উদাহরণ হিসেবে দেখাইছি যে এটা একেবারে এক্সাক্ট মিলে গেছে, মিলছে যে আসলে আমরা যা চাচ্ছি সেরকম কিওয়ার্ড। তো এখানে 1 নম্বরে কিন্তু বেস্ট সিট অন টপ কায়াক আন্ডার 400 আমি কিন্তু সার্চ দিছি তাই। হ্যাঁ, তো তার মানে এ এ মানে এই যে সার্চকারী পারপাসটা পুরোপুরি সার্ভ করতেছে, 100% সার্ভ করতেছে। হ্যাঁ,
কিন্তু এর পরের গুলো দুই নম্বরে যেটা দেখা যাচ্ছে এখন এটা সিট অন টপ কায়াক কিনা এটা কিন্তু মানে আমাকে বলতেছে না, এটা এটা মানে ভ্যারাইটিস টাইপের হতে পারে যে এখানে, এবং এর মধ্যে ডেসক্রিপশন দেখলে মেটা ডেসক্রিপশন দেখলে বোঝা যাচ্ছে হয়তো কোনো একটা কি দুটো প্রোডাক্ট যে ওই ধরনের হয়তো আছে যে কারণে এই রেজাল্ট, এই রেজাল্ট কিন্তু ইরিলিভেন্ট রেজাল্ট না, রিলিভেন্ট রেজাল্ট, অবশ্যই রিলিভেন্ট রেজাল্ট, কিন্তু এটা আর এটার মধ্যে এটা একটা বড় ধরনের তফাৎ। তফাৎটা হচ্ছে যে এটার টপিকই হচ্ছে এখানে যদি পাঁচটা প্রোডাক্ট থাকে পাঁচটা প্রোডাক্টই থাকবে সিট অন টপ নেচারের কায়া, আর কিন্তু এখানে তো সেই জিনিসটা থাকবে না। পরেরটাই কি হয়েছে, পরেরটাই হয়েছে যে ঠিক আছে ওই যে আমরা যা চাচ্ছি তাই, কিন্তু বাজেটটা কিন্তু বেড়ে গেছে যে যে সিট অন টপ কায়াক বাট এটা 400 জায়গায় 500 হয়ে গেছে। পরেরটার মধ্যেও যে এটা যে সিট মানে আমি জানি না সিট অন টপ কায়াক মানেই ফিশিং কায়াক কিনা, কিন্তু যারা এই লেভেলে যদি হয় তাহলে হবে যে তাহলে তাহলে যদি মানে সিট অন টপ কায়াকই যদি ফিশিং কায়াক হয় তাহলে তাহলে এও এও মানে ইন্টেন্টটা ফুলফিল করছে, এটাও এটাও ধরে নিতে হবে যে ইন্টেন্ট ফুলফিল করছে। কিন্তু যদি সিট অন টপ কায়াক ফিশিং কায়াক ছাড়া অন্যান্য ধরনের কায়াক হয় তাহলে কিন্তু এও 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 হচ্ছে ফুলফিল করে নাই। তো এক নম্বরে ঠিক আছে, দুই তিন চার হয়তো ঠিক নাই, এরপরেও ঠিক নাই, এরপরেও ঠিক নাই, এরপরে কোনোটাই ঠিক নাই, একটাও ঠিক নাই। হ্যাঁ, যে রিকেশনাল কায়াক আসছে, হ্যাঁ, যে ফিশিং ফিশিং ফিশিং, এখন ফিশিংটা এখানে আপনাকে দেখতে হবে, ফিশিংটা যাচাবাছি করে নিয়ে দেখতে হবে যে যে সিট অন টপ আর ফিশিং একই বোঝায় কি না। আমার মনে হয় না যে এক বোঝাবে, কিছুটা হয়তো এর মধ্যে হেরফের আছে। তাহলে এখন এই কিওয়ার্ডটা যে মানুষ সার্চ করবে সে যদি একটু নিচে নিচে যদি একটু আসেও, সে যদি একটু নিচে আসেও সে আবার ঘুরে ফিরে ওই উপরে গিয়ে এটার মধ্যে ক্লিক করবে, তার আর কোনো অপশনই নাই আসলে এখানে, হ্যাঁ, অথবা শুরুতে এটার মধ্যে ক্লিক করে দিবে। তো ওই যে কথাটা ওইখানে বলার চেষ্টা করছি কথাটা এটাই। এখন বিষয় হচ্ছে হয়তো আপনাদের মনে হবে যে এরকম কিওয়ার্ড তো কালে ভদ্রে খুঁজে পাওয়া যাবে, হঠাৎ হঠাৎ কোথায় কোথায় গিয়ে খুঁজে পাওয়া যাবে, একটা দুইটা হঠাৎ চোখে আসবে, কিংবা পেলামও একটা হঠাৎ একটা কিওয়ার্ড খুঁজে পেলাম, হঠাৎ খুঁজে পেলেই আমি কি সেটা দিয়ে সাইট করতে পারবো নাকি, ওইরকম একটা কিওয়ার্ড দিয়ে কি আর সাইট করা সম্ভব, তাও আবার 10-20-30 হলে আমার একটা কিওয়ার্ড, সেটার সলিউশন কি হতে পারে আমরা সেটাও হচ্ছে মানে পর্যায়ক্রমে দেখার চেষ্টা করবো যে আসলে সেটার সলিউশন কি হতে পারে। আচ্ছা, এখানে আমাদের 4-5 কি অবস্থা, এটা 30, আচ্ছা এখান থেকে আমরা 428 কিওয়ার্ড বাদ দিয়ে দিই, বাকিটুকু আমরা নিয়ে নিই, সেটা হচ্ছে আচ্ছা তাহলে আমাদের সামনে একটা লিস্ট কি কিসের মধ্যে ক্লিক করলাম, আচ্ছা যাক হয়েছে, আচ্ছা আমাদের সামনে এখন একটা লিস্ট আসবে, সেই লিস্টটা তিনটা ফাইল আছে, তিনটে ফাইল আমরা এক জায়গায় করে ফেলবো, এক জায়গায় করে নিয়ে আমরা, আচ্ছা এটা যখন আসছে একটা ভালো জিনিস হয়েছে, একটা ভালো জিনিস হয়েছে, কী ভালো জিনিস হয়েছে যে এই 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 যে আমি বলতেছি এটা শুরু কিছু করে যে একটা গ্রাফ দেখা যাচ্ছে, এই যে এই ইউআরএলটা ধরা শুরু হয়েছে, না হয় তার 1-2 মাস আগে ইমপ্লিমেন্ট করছে অ্যামাজন, কিন্তু এই যে দেখেন 20 সেপ্টেম্বর, আমার ধারণা বেশির এটা অবশ্য এটা তার মানে তারা ইমপ্লিমেন্টেশনের মধ্যেই আছে। তো এই ধরনের ইউআরএলগুলোর হিস্ট্রি চেক করলে দেখবেন যে যে এই ঘটনাগুলো আমার ধারণা 1-2 বছরের মধ্যেই ঘটতেছে, 1-2 বছরের মধ্যে ঘটতেছে, এটা এটা অ্যামাজন হচ্ছে আমার মতেও সে একটা বুদ্ধি খাটিয়ে এক্সট্রা অর্ডিনারি বেনিফিট নিয়ে যাচ্ছে এখান থেকে, যে এই ধরনের এবং ওই রিভিউগুলোর ইয়েগুলো অনেকটা কমে আসছে এই ধরনের জিনিসগুলোর মধ্যে, তার মানে মানে চিন্তা করে দেখেন 1-5 মধ্যে একটা বিশাল সংখ্যক কিওয়ার্ড এখানে আসছে, তার মানে এর বাইরেও আসলে প্রচুর কিওয়ার্ড আছে। আচ্ছা এটা ছিল, ওইটা ছিল হচ্ছে এসরেপসেটটা, আমরা হচ্ছে এখানে এখানে
কোন ফাইলটা আসছে? আমরা তিনটা ফাইল এক জায়গায় করবো, এটা এটা হচ্ছে প্রথম ফাইলটা নাকি? আমার বাম পাশে খেয়ে গেছে কতখানি, আচ্ছা পুরোটা দেখা যাচ্ছে না। এটা হচ্ছে 22, তার মানে পরের দুটো মনে হয় 23 আর 24, দেখি এটা কোনটা, এটা 20, আচ্ছা 20, আর তার মানে 20, 21 আর 22, ঠিক আছে মানে আসি আবার। আচ্ছা 20, 21, 22, হ্যাঁ তাহলে 21 মাঝখানে যেটা ছিলাম সেটা, হ্যাঁ 30,000। এখানে অবশ্য বাম পাশে দেখা যাচ্ছে না, এই জন্য আপনারা বুঝতে পারবেন না যে এটা এটাকে কিভাবে ঠিক করবো এখন। আচ্ছা এটা কিন্তু 30,000, হ্যাঁ মানে সামহাও এটা এই যে এখান থেকে অন্তত আমরা একটু এনশিওর হতে পারি। হ্যাঁ যেমন বাম পাশটা খেয়ে গেছে, কে যে খেলো। আচ্ছা এইখানে যে 30,000 দাদা, এখানে বাম পাশে পুরো পুরোপুরি স্পষ্ট দেখা যাচ্ছে। আচ্ছা আমি অবশ্য দেখতে পারতেছি না, আমার এখানে 0001 দেখাচ্ছে আর কি। হ্যাঁ আচ্ছা মানে এখানে পুরোপুরি দেখাচ্ছে 30,001 পুরোপুরি দেখাচ্ছে। তাহলে খুবই, আচ্ছা খুবই ভালো, তাহলে খুবই ভালো। তাহলে আমরা এই তিনটা শীটকে এক জায়গায় করে ফেলবো, তিনটা শীটকে আমি হচ্ছে এটা হলো 21, 21কে নিয়ে আমি হচ্ছে ফেলি, বিশের নিচেই ফেলি। এটা এটা হচ্ছে প্রথমটা ছিল, আচ্ছা প্রথমটার নিচে ফেলি এটা, আর এটার নিচে গিয়ে ফেলি এটা 22, না 22, তাহলে এটা আমি কিন্তু এক কথা বারবার বলি, বিরক্ত হন না, যাতে জিনিসটা মাথার মধ্যে বারবার নেন, কারণ যে জিনিসটা দেখাবো ওই জিনিসের মধ্যেই যদি খালি মানে চক্কর খাইতে থাকেন তাহলে কিন্তু মানে যে উদ্দেশ্যে দেখাচ্ছি সেটা কিন্তু মানে আমাদের দিক থেকে সেটা ফুলফিল হলো না। আমাদের চাওয়াটা হচ্ছে যে আপনি একটা, আমরা একটা জিনিস দেখাবো, আপনি দেখবেন, বুঝবেন, শিখবেন এবং চর্চাটা করবেন নিজের মতো, মানে আপনি চেষ্টা মানে আপনাদের ব্রেনটা জাস্ট যাতে একটু কাজ করে, একটু খুলে যায়, একেবারে যা যা দেখাবো একেবারে ধরে বেঁধে যদি ওইটাই করেন তাহলে আসলে মানে মানে আমাদের পারপাসটা ফুলফিল হচ্ছে না আসলে, মানে আমরা যা চাচ্ছি সেটা আসলে হবে না। তো এই জন্যে যে নিজের তবে শুরুতেই হয়তো আপনার মাথা ওরকম কাজ করবে না, কিন্তু যদি আপনি চর্চা করতে থাকেন, দেখতে থাকেন, একই জিনিস নিয়ে নাড়াচাড়া করতে থাকেন তাহলে দেখবেন যে অনেক কিছু হচ্ছে, অনেক কিছু আপনার মধ্যে এমনি এমনি তৈরি হয়ে যাচ্ছে। এই জন্যে হয়তো একই কথা বারবার বলি, ওই যে আমি আবারও যে কথাটা বলবো এখন সেটা হচ্ছে এটাই কিন্তু একমাত্র মাধ্যম মানে পদ্ধতি না যে আপনি এখান থেকেই শুরু করবেন, যে আমি যে শুরু করলাম এখান থেকে এটাই কিন্তু একমাত্র পদ্ধতি না, এটা এটা এই সেম পদ্ধতি অন্য যে কোনো কিছু দিয়েই হতে পারে, কিন্তু সেটা একটা যত বড় বিশাল ডাটাবেস হবে তত সুবিধা, ডাটাবেসটা যত বড় হবে তত সুবিধা। এই জন্যেই আমরা প্রথম সেশনেই যে ওই বড় বড় ডাটাবেস কীভাবে তৈরি করতে হয় সেই জিনিসটা একটু দেখার চেষ্টা করছি। বড় ডাটাবেস হলে সুবিধাটা কি, বড় ডাটাবেস হলে সুবিধা হচ্ছে ওখানে অপরচুনিটি বেশি, অবশ্যই বেশি থাকবে। আমি একটা ছোটো ডাটাবেসের মধ্যে যখন নাড়াচাড়া করবো তো সেখানে যেটুকু অপরচুনিটি থাকবে, নিশ্চয়ই বড় বড় জিনিসের মধ্যে নাড়াচাড়া করলে সেখানে অপরচুনিটি আরও অনেক বড় থাকবে। তো কাজেই আমি যদি শুধু বেস্ট দিয়ে যে কিওয়ার্ডের ডাটাবেস ডাউনলোড করে নিয়ে আসছি, শুধু বেস্ট দিয়ে সেইখানেই যদি আমি, সেখানে যদি আমার 3,00,000, 5,00,000, 7,00,000, 10,00,000 কিওয়ার্ড থাকে, থাক অসুবিধা কি, মানে 5,00,000 কিওয়ার্ড হয়েছে, তো সেই জিনিসটাকে যদি আমি একটু অন্যভাবে সাজায় নিয়ে দেখা শুরু করি তাহলে নিশ্চয়ই আমি যখন একটা দুটো কিওয়ার্ড পাব তখন ওই ধরনের পাশাপাশি কিওয়ার্ড আরও বেশি ওইখান থেকে আমি নিয়ে চলে আসতে পারবো। একটা পেলেই তার পাশাপাশি ধরনের কিওয়ার্ডগুলো অনেক বেশি, নিশ্চয়ই ওটা বড় ডাটাবেস অবশ্যই ওখানে বেশি থাকবে, সেইগুলোকে এক জায়গায় নিয়ে চলে আসতে পারবো। আর ডাটাবেস যত ছোট হবে সেই সংখ্যাটাও কিন্তু তত কম হবে। তো এইখানে আমি কী করলাম, পজিশনটা রাখছি, একটা পজিশন ফেলে দিছি অলরেডি, এটা কিন্তু আমি আগের দিনও বলছি আবারও বলি, অসুবিধা নেই। সেটা হচ্ছে যে যে এখানে এটা হচ্ছে কারেন্ট পজিশন, আর যে পজিশনটা ফেলে দিছি সেটা হচ্ছে যে
সেমরাশ ইমিডিয়েট আগে যখন এই কিওয়ার্ডটা সে যখন মানে সে এক ধরনের ক্রল করে, তখন সে অ্যামাজনকে যে জায়গায় পাইছিল সেটা ছিল সেই 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 পজিশনটা। তো এখানে সব দেখতেছি একই ছিল একই আছে, একই ছিল একই আছে, একই ছিল একই আছে। হ্যাঁ, এইটা বরং জিরোতে ছিল, সে এখন জিরো থেকে হচ্ছে মানে বলতে হবে ডাউনই হয়েছে। তার মানে এই সমস্ত কিওয়ার্ড দেখা যাচ্ছে একদম নিচে আসছে, কিছু চেঞ্জ দেখা যাচ্ছে। চেঞ্জ মানে কি? তাও তো রেয়ার, যেখানে ছিল সেখানেই আছে। আচ্ছা যাই হোক, আমরা বুঝে নিলাম এইটা হচ্ছে যে প্রিভিয়াস পজিশন, মানে ইমিডিয়েট আগে যখন চেক করছিল তখন এই কিওয়ার্ডের এগেনস্টে এই ইউআরএলটাকে যেখানে পাইছিল এটা হচ্ছে তার কলাম, ফেলে দিলাম এটা। এটা সার্চ ভলিউম, এটা কিওয়ার্ড ডিফিকাল্টি। আচ্ছা, এই এই যে গ্রুপে যে লিস্টটা উঠাইছি বেস দিয়ে, সেখানে আপনি এখান থেকে যে কোনো একটা কিওয়ার্ড নিয়ে যদি সেই সেটার মধ্যে সার্চ করে দেখেন, তাহলে দেখবেন যে এই কলামটা অনেক তফাত, মানে একটা বিশাল একটা চেঞ্জ এখানে আসছে। সেই চেঞ্জটা আমরা জাস্ট এখানে একটু দেখে আসি, সে নিজে কি বলতেছে। সে নিজে যা বলতেছে, এখনো কি নিউ ওয়ার্ডটা ওখানে লাগায় রাখছে? আমরা কোথায় আসলাম? দেখবেন যে এখানে যে কেডির যে কলামটা আছে, কেডির কলামের জায়গায় আচ্ছা যাই হোক, আমরা ওটা দেখে নিবো, যে কোনো একসময় দেখে নিবো। কেডির ওইখানে কার্সারটা ধরলে যে মানে যখন আমরা ইয়ে করছি ডাটাবেসটা যখন, আচ্ছা আসছে মনে, এখনো নিউ দেখাচ্ছে। হ্যাঁ, এই যে এই যে কেডির মধ্যে এখানে পুরোপুরি পেস্টটা আসলে, আমরা এখানে কার্সারটা ধরলে সে আমাদেরকে যে এখানে বলে দিচ্ছে কিছু একটা, সে তার মতো করে বলতেছে। আমরা বিশ্বাস করলে করবো, না করলে করবো না, বিশ্বাস আমরা অবিশ্বাস করলেও ওইটা আমাদের যেহেতু বড় ডাটাবেস, আমরা এক ধরনের মানে আমরা সে যেহেতু বলতেছে আমরা দেখি না আসলে সে তার বলাটা কতখানি সঠিক কিংবা ভুল। হ্যাঁ, তো আমরা ডাটাবেসটা নামায় এখানে সে বলতেছে 1 থেকে 14 খুবই সহজ, 15 থেকে 29 সেটাও সহজ, তার মানে পসিবল, তার মানে এটা 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 মিডিয়াম টাইপের ডিফিকাল্টি। এরপরে গিয়ে 50-এর উপরে গিয়ে সে বলতেছে মানে, তো আগে রেঞ্জটা আরও বেশি ছিল, আগে রেঞ্জটা এখানে এটা, আচ্ছা আগেরটা আগে বোঝার দরকার নেই, যেহেতু আমরা এখন কারেন্ট জিনিস দেখবো, কারেন্ট জিনিস নিয়ে নাড়াচাড়া করবো। তো এখানে সে বলতেছে 30-এর মধ্যে মানে আসলে সহজ, আর 50-এর নিচে হলে, 31 থেকে 50 হলে সে বলতেছে যে আসলে যে এটা পসিবল, মানে মিডিয়াম টাইপের মিডিয়াম লেভেলের কম্পিটিশন। তো আমরা বিশ্বাস করবো না, অসুবিধা নয়, বিশ্বাস না করলে করবো না, কিন্তু তারপরেও সে বলছে যেহেতু আমরা তার মতো করে একটু সাজায় নিয়ে দেখা শুরু করলেও করতে পারি যে দেখি কি হয়। আচ্ছা, এখানে এখানে হচ্ছে অন্য ফাইলগুলো ফেলে দিই। এখানে কিওয়ার্ড ডিফিকাল্টি রাখলাম। আচ্ছা, আমাদের কাজের সুবিধার্থে আমরা, আচ্ছা সিপিসি এবং এই কম্পিটিশন এই দুটো অবশ্য আমি সবসময় এমনিতে রাখি, দেখি আসলে বিষয়টা, কারণ এই যদিও অ্যামাজন রিলেটেড বিষয় আসে, কিন্তু আমি আসলে এগুলোর দিকে মানে এগুলো বিশেষ কিছু সমাধান হয়তো আমাকে দেয় এক বিশেষ কিছু সময়ে। হ্যাঁ, যে বিশেষ করে এই কলামটা, বিশেষ করে এই যে মানে অ্যাড কম্পিটিশনের যে কলামটা, অনেক সময় একটা কিওয়ার্ড দেখে আসলে একটু কনফিউজ হয়ে যায় যে আসলে এটা কী, মানে যখন দেখি যে মানে মানে বুঝি না যে এটা আসলে ইনফরমেটিভ নাকি এটা কোনো একটা নুড ওয়ার্ড নাকি এটা কোনো একটা মানে মানে অন্য টাইপের কিওয়ার্ড আমাদের ফ্রেন্ডলি না, তখন এই কম্পিটিশনের এই এই ঘরটা আমাকে কিছুটা হেল্প করে। কিছুটা হেল্প করে মানে এই এই যখন দেখি যে এই যে মানে জাস্ট একটা ধারণার থেকে যখন এই এরকম জিরো পাই, তখন আমি এটাকে ফেলে দিই। মানে এই যে কম্পিটিশনের ঘরটা, যখন আমি একটা জিনিস নিয়ে কনফিউশনে থাকি,
কনফিউশনে, মানে যখন আমি প্রোডাক্ট রিলেটেড কিওয়ার্ড নিয়ে নাড়াচাড়া করতেছি, তো যখন দেখতেছি যে এই লিস্টের মধ্যে যেহেতু বেস্ট নিয়ে কাজ করতেছি, বেস্টের এই জিনিস চলে আসতেছে, তো যখন কিওয়ার্ডটা নিয়ে কনফিউশনে থাকি এবং কম্পিটিশন দেখি জিরো কিংবা অনেক কম দেখাচ্ছে, আমি ওটাকে ফেলে দিই, মানে নেগেটিভ বিবেচনা করি। আর যখন দেখি এটাকে অনেক বেশি দেখাচ্ছে, বেশি দেখানোর মানে কি, বেশি দেখানোর মানে হচ্ছে যে এই যে এইটা এটার এগেনস্টে মানুষজন অ্যাডভার্টাইজ দিচ্ছে, মানে এটা একটা এটা কমার্শিয়াল একটা ইন্টেন্ট এর মধ্যে অবশ্যই আছে। কমার্শিয়াল ইন্টেন্ট মানে আমি বলছি বলে যে একেবারে 100% সবসময় এরকমই মিলে যাবে ব্যাপারটা কিন্তু এরকম না, কিন্তু আপনাকে হেল্প করবে যথেষ্ট। আপনি যদি কখনো একটা কনফিউশনে পড়েন তাহলে এই জিনিসটা দিয়ে আপনি অনেক কিছু বুঝে ফেলতে পারবেন। যে দেখেন এই যে 3 নম্বরে আমি যে একটা কিওয়ার্ডে আসছি, এটা সিপিসি জিরো দেখাচ্ছে, এটা কম্পিটিশনও জিরো দেখাচ্ছে, এবং এইটা এইটা আসলে মানে এই ধরনের কিওয়ার্ড নিয়ে আমরা আমরা চাচ্ছি না আসলে, মানে এখানে দেখেন প্রথমে মিলে গেছে। তো এখন যদি আমি এটা নিয়ে এক ধরনের কনফিউশনে থাকতাম, তাহলে আমি এইটা দেখে বিবেচনা করে নিতাম, এক থাকলে হয়তো রেখে দিতাম, কিন্তু জিরো আছে বলে আমি আমি জানি যে এটা এটা মানে দেখেই বুঝতেছি যে এটা এটা হবে না, পোষাবে না আমার। তো আবার অনেক সময় এই এই দুটো মিলায় একটা ডিসিশন নিই যে এই সিপিসিও এবং এটা, তো যাই হোক এগুলো আপনারা করতে করতে চর্চা করতে করতে পাবেন। আমাদের ট্রাফিক দরকার নেই, এইসব দরকার নেই, এগুলি দরকার নেই, তবে ট্রেন্ড এমন ছোটো জিনিসের ট্রেন্ড বুঝে ওঠাটা খুবই মুশকিল। হ্যাঁ, যে মানে যে ওই তারপরেও আমরা রাখতে পারি কখনো কোনো মানে বড় কিছু আসলে এই ট্রেনটা, এই ট্রেনটা কিন্তু এর আগের দিন কিন্তু বলছি যে আগের দিন মানে আপনারা যদি সব ফলো না করেন তাহলে কিন্তু হবে না। যে প্রত্যেকবারই একই জিনিস বলবো যে এইখানে কিন্তু যে প্রত্যেকটার মধ্যে 12টা করে ইয়ে আছে, মানে মানে এটা হচ্ছে ট্রেন্ড দেখাচ্ছে, মানে এর মধ্যে যে কোনো একটা মাসে 100 থাকবেই থাকবে, মানে যে মাসে মানে লাস্ট 12 মান্থস, আসলে লাস্টের মান্থটা মনে হয় দেখাও না, এটা এটা যদি আমরা জুলাই মাসে থাকি সম্ভবত সে জুন মাস দেখাচ্ছে না, জুনের আগের 11-12 মাস দেখাচ্ছে, এটা ওই কার্সার ধরে ওখান থেকে দেখে নিলেও হবে। তো এইটা হচ্ছে যে মানে লাস্ট 12 মাস ধরে নিতে পারি যে লাস্ট 12 মাসের, যেমন দেখেন এইখানে একটা কিওয়ার্ড, এখানে একটা কী জিনিস আসতেছে, আসছে কি আসছে, এটা বেস্ট হোলস্টার ফর এমপি মানে M&P 9C, এ বলতেছে যে মানে এর এ মারাত্মক লেভেলের কনসিস্টেন্ট, মানে মানে এই এটা এটা 12 মাস জুড়েই একই রকম ইয়ে এটার থাকে। তো এটাও একটা ইন্ডিকেটর যে আপনি মানে কিওয়ার্ডের হচ্ছে যখন একটা জিনিস দেখতেছেন। হ্যাঁ, তবে এইটা দেখেই একেবারে ফেলে দেয়া নিয়ে নেওয়া এই এরকম বিষয়ের মধ্যে যায়েন না, কিন্তু তারপরে এটা রাখতে পারেন, কিছুটা দেখতেই পারেন। হ্যাঁ, কিন্তু আসলে কোনটা বাদ দিয়ে দেওয়া উচিত, এখন এই এই কিওয়ার্ডটা যদি দেখি, এই কিওয়ার্ডটা যদি দেখি যে ঠিক আছে তাহলে আমি নিব না। হ্যাঁ, কারণ এখানে অনেকগুলো জিরো দেখাচ্ছে, কয়েক মাস 14 দেখাচ্ছে, একটা মাত্র মাস 100 দেখাচ্ছে, তার মানে এটা মানে এর সাথে সিজনালিটির কোনো ব্যাপার স্যাপার আছে। দেখেন এই মিলে গেছে, দেখেন মিলতেছে কীভাবে, এই যে ময়েশ্চারাইজিং ময়েশ্চারাইজিং লোশন দেখা যাবে, আসলে আমি জানি না এটা শীতকালে গরম ব্যবহার করে না গরমকালে ব্যবহার করে, হবে কোনো একটা কালে ব্যবহার করে, তো যে কালে ব্যবহার করে সেই কালে হচ্ছে ওই 100। তো ও মানে এই বছরের এই সময়টাতে মানে এইটা হচ্ছে ওই যে ধরেন শীতের শুরু। হ্যাঁ, শীতের মানে আসে না আমাদের এখানে, শীতের শুরু হলে তো আমরা ওই যে লিপজেল আরো আরো কত কত জিনিস কেনা শুরু করে দিই না, কিন্তু শুরুর দিকেই তো দেখা যায় যে জিনিসটার ইয়েটা অনেক বেশি থাকে। তো এটা এটা রাখবেন, এটা রেখে আপনারা মানে জাস্ট ধারণা নিতে পারেন, ফাইনালি যখন একটা কিওয়ার্ড দেখতেছেন এটা কি জিনিস, এটা কিসের ডেট, এটা তো আমি এখন মাথায় কাজ করতেছি না, এটা কিসের ডেট, টাইম টাইম স্ট্যাম্প, আচ্ছা আমরা এটা দেখে নিব টাইম স্ট্যাম্প কি, এটা ও এটা মনে হচ্ছে মানে মনে হচ্ছে যে সর্বশেষ যে সময়টাতে সেই ডাটাটা নিয়ে আসছে। হ্যাঁ 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 এরকমই হবে, হ্যাঁ ব্যাপারটা এরকমই হবে যে সর্বশেষ মানে সে হচ্ছে এই ডাটাটা যে নিয়ে আসছে, সেই ডাটাটা হচ্ছে 7/6 মানে প্রথমে মাস
জুলাই মাসের 6 তারিখে সে এইটা এইটা এই জিনিসটা নিয়ে আসছে আর কি। আর এই সার ফিচার্স তো বুঝতেছেন, এর আগের দিনও বলছি যে এটা এটা একটা ভালো জিনিস, মানে এগুলো এগুলো সবই আসলে কাজের জিনিস, ঘুরে ফিরে ফেলে দিই এই দুটোকে। আচ্ছা রাখি, আচ্ছা কাজের সুবিধার্থে ইউআরএলটাকে শেষের দিকে রাখি। এখন যদি ইউআরএল এর দিকে চোখ দেন, আমি একটু দেখি তো ইয়েটা বড় করা যায় কিনা। ইউআরএল এর দিকে চোখ দিলে তাহলে যা বলছিলাম এর বাইরে কিছু আনে নাই কিন্তু, হ্যাঁ মানে টুলস এর নিচে অনেক ভদ্র আছে। দেখেন যে যে এমন কোনো ইউআরএল সে নিয়ে আসে নাই যে ইউআরএল এর ওই জিনিসটা নাই 100% একেবারে সমস্ত প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওই একই ঘটনা ঘটছে যে এখানে ওই ওই প্রশ্নবোধক দিয়ে ওইটা নিয়ে আসছে। এখন কি করব, এখন কি করব, এখন এখন যা ইচ্ছা তাই করবেন, যার জন্যে যা ইচ্ছা সে তাই করবেন। আপনার মনে হচ্ছে যে আচ্ছা এটা এটা কম্পিটিশন দিয়ে দেখি, আপনি শুরু করবেন, আপনি হচ্ছে কেডি কেডি প্রয়োজনে আপনি ছোট থেকে বড় করবেন, দেখতে পারেন। আচ্ছা কিংবা মনে হচ্ছে যে না আমি অন্তত দুই তিনটা একই ধরনের কিওয়ার্ডগুলো একটু কাছাকাছি নিয়ে এসে দেখি, তাহলে আমি যদি এ টু জেড করি অন্তত এই যে বেস্ট অল ইন ওয়ান, বেস্ট অল ইন ওয়ান সেভার এইটুকু দিয়ে যদি কিওয়ার্ড আরও থাকে এই লিস্টে নিশ্চয়ই সে পাশাপাশি নিয়ে আসবে, তাই না? আপনি দেখতে পারেন এ টু জেড করে দেখতে পারেন, আপনার মনের মধ্যে যে কোনো ওয়ার্ড নিয়ে যদি মানে মনে হয় আপনি সেটাও দেখতে পারেন সার্চ করে, মানে ওয়ার্ড দিয়ে সার্চ করে আপনি দেখতে পারেন যে আসলে এটা কী ধরনের কী। হ্যাঁ, যে আর হচ্ছে আর একটা জিনিস এই যে এখানে যে বছর, বছরের যে ব্যাপারটা, বছরটা আমরা কিছু কিছু জিনিস ছাড়া বাকিগুলোর ক্ষেত্রে এই বছরের কিওয়ার্ড আসলে আমাদের দরকার নাই, কিন্তু আমি বছরটা রিমুভ করার পক্ষপাতি না, কারণ এখানে হয়তো এমন অনেক কিওয়ার্ড ওই যে আমি কিন্তু প্রথমে যখন দেখাইছি তখন কিন্তু বছর বাদ দিয়ে দিছে, কিন্তু সেখান থেকে কিন্তু পরে গিয়ে সরে আসছে যে বছরটা বাদ দিয়ে নিই, কারণ অনেক কিওয়ার্ড আমি পরে দেখতে পাচ্ছি যে বছর দিয়ে আসলে অনেক ভালো ভালো কিওয়ার্ড আছে। আচ্ছা যাই হোক, আমরা কাজে না গিয়ে অন্য কথাই যাচ্ছি বেশি। এখানে এখানে আমরা কিওয়ার্ড দেখব, মানে এখানে আমরা কিওয়ার্ড দেখব তো যে এবং এটা ছোট থেকে বড় করেই নিয়েই দেখব। আচ্ছা আগে জিরো সার্চ জিরো কম্পিটিশন আগে প্রচুর থাকতো, হিউজ থাকতো, মানে এটা তারা যে ডেভেলপ করছে এটাও তার একটা ইন্ডিকেশন যে জিরো কম্পিটিশন, জিরো কম্পিটিশনটা তারা অনেক কমে আসছে, মানে এটা কোনো কোনো ডাটাই নেই, এটা মাত্র চোদ্দোটা মাত্র ওই এত বড় একটা ডাটাবেজের মধ্যে যে প্রায় সত্তর হাজার ডাটাবেজের মধ্যে মাত্র চোদ্দোটা দেখাচ্ছে। আগের সময় হলে এটা কিছু না হইলেও 1-2 হাজার কিওয়ার্ড দেখাতো যে যার যার হচ্ছে এই কেডি জিরো, মানে একটা কনফিউজিং ব্যাপার সেপার হচ্ছে। হ্যাঁ কিন্তু এখানে এই যে এক থেকে শুরু হয়েছে, আমরা এত এত দেখে তো শেষ করতে পারবো না, এত দেখলে তো মানে মানে বলে আর দেখলে তো আপনি, তবে যত বেশি দেখবেন শুরুতে ততই ভালো। আচ্ছা এর ভাগে আর একটা কথা বলিনি, সেটা হচ্ছে যে এই পুরো প্রসেসটা যদি কেউ সিরিয়াসলি মনে করেন এই সমস্ত দেখে দেখে সাইট টাইট করবেন, এখনই হুটপাট করে উত্তেজিত হয়ে সাইট করেন না, যে অন্তত আরও মাস 1-1.5 মাস সময় নিন, নিলে আমি যা জিনিসটা বলতে চাচ্ছি দেখাতে চাচ্ছি অন্তত তার কিছু কাছাকাছি একটা ব্যাপার, মানে পুরো ব্যাপার মানে মানে মেজর ব্যাপারটা আপনাদের সামনে চলে আসবে, আপনাদের কাজের অনেক সুবিধা হবে। তো কাজেই ডিসিশনটা মানে আপনি যদি মনে করেন যে এরকম প্রসেসের মধ্যে দিয়ে গিয়ে একটা সাইট করবেন, তো প্ল্যান করতে থাকেন, ইয়ে করতে থাকেন, কিন্তু একেবারে মাঠে নামার দরকার নেই, মাঠে আরও একটু সময় নিয়ে নামেন। আচ্ছা আমরা কিছু কিওয়ার্ড দেখি, আমরা যেহেতু অনেক কথা বলতেছি যে এখান থেকে আমরা কিওয়ার্ড খুঁজবো, কী কিওয়ার্ড খুঁজবো, যে এমন কিওয়ার্ড খুঁজবো আমরা এখন যে আমি কোনটা দিব, আমি তো এটা কিওয়ার্ড এরকম হলে ভালো হয়, একটু কমন টাইপের হলে ভালো হয় যে তাইলে আমরা হয়তো এই লিস্টে সেটা আরও অনেক কিওয়ার্ড থাকার সম্ভাবনা আছে, মানে সেটা একটা ইন্ডিকেটর যে আচ্ছা বেস্ট টার্কি হান্টিং সিট, এটাও দেখেন মানে কিওয়ার্ড দেখেই বোঝা যাচ্ছে যে তার মানে যে
এমনিতে কিন্তু সিজনাল, যে এই 3 মাসে এটা একটা মানে মানে ইয়েতে আসে আসে, যে এই তিন মাস হচ্ছে ভালোভাবে, মানে আসলে হয়তো ওই হান্টিং এর সিজনটাই হয়তো ওই 3টা মাস আছে। তারপরে আমরা এরকম একটা কিওয়ার্ড এমনিতে দেখি যে আসলে গুগল আমাদেরকে কি বলে। আবার ভাইবেন না যে এটা একটা জাদু, যে যা কিওয়ার্ড দিব তাই আমরা যেমনি চাচ্ছি অমনি হয়ে যাবে। এটা তো একটা জাস্ট ডাটাবেজ না, কিন্তু এই ডাটাবেজও এই 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 ডাটাবেজও আমাদেরকে মানে এখানে এখানে দেখা যাচ্ছে 1 নম্বরে চেয়ার সিট টুল, সিট টুল, পরে অ্যামাজনের বেস্ট, এটা আবার বেস্ট সেলার, এটা এটা চলবে না, আমাদের চলবে না, মানে এটা আমরা এক চান্সে দেখে আমরা এটাকে বাদ দিয়ে দিব। হ্যাঁ, যে বাদ দিয়ে দিব যে আমরা আমরা আসলে এই ধরনের কিওয়ার্ড চাচ্ছি না। হ্যাঁ, চাচ্ছি না আমরা আসলে কোন ধরনের কিওয়ার্ড চাচ্ছি, ওই যে কিওয়ার্ড তো চাচ্ছি যে যে এখানে যে এখানে যে কথাটা বলার চেষ্টা করতেছিলাম যে এটা আবার পড়বেন, যারা পড়েন নাই আবার পড়বেন। হ্যাঁ, যে মূল মোটিভ কি থাকে, মূল মোটিভের কথা কিন্তু ক্লিয়ার কাট বলছি, যে মূল মোটিভটা হচ্ছে আমরা যাতে ফার্স্ট পেজে গেলেই ক্লিক পাই, মানে ফার্স্ট পেজে ঢুকতে পারলেই, যাতে মানে ওই কিওয়ার্ড দিয়ে আমার সাইডের কোনো ইউআরএল যদি ফার্স্ট পেজে ঢুকে তাইলেই যাতে মানে ক্লিক পাই। তো যখন 10টা রেজাল্টের টাইটেলই কিংবা 7টা 8টা রেজাল্টের টাইটেলই যখন একই রকম হয়ে যায়, মানে এটাও যে খুব কঠিন জিনিস হবে ব্যাপারটা কিন্তু তা নাও হতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে সহজ হলেও হতে পারে, আমরা অত ইনডেপথে যাচ্ছি না, কিন্তু যাতে কিওয়ার্ড দেখতে দেখতে আমাদের সামনে এমন কিওয়ার্ড চলে আসে যাতে আসলে আমরা যা চাচ্ছি সেটাই পেয়ে যাচ্ছি। তো আমি বলতেছি যে যখন একটা কিওয়ার্ডের টাইটেল দেখে আমরা ডিসিশন নিয়ে নিব, শুধুমাত্র টাইটেল দেখে ডিসিশন নিয়ে নিব, টাইটেলে যখন আমরা দেখব যে পারপাসটা ফুলফিল করতেছে অনেকগুলো সাইট, সেখানে ই কমার্সকে বিবেচনায় নিব না, সেখানে আমরা হচ্ছে নিশ সাইট, মানে আমরা যারা আমাদের কম্পিটিটর যে নিশ টাইপ, মানে এখন এই যে বেস দিয়ে যারা এই ধরনের কিওয়ার্ড সার্চ করে, এটা তো আমরা নর্মালি একটা মানে আমরা আমরা আসলে কেন এইগুলোকে টার্গেট করি, আমরা ধরেই নিই যে এই ধরনের কিওয়ার্ড দিয়ে যারা সার্চ করতেছে তাদের মূল ইন্টেনশন হচ্ছে যে কম্পেয়ার করা, যে একটা রিভিউ টাইপের কোনো কিছুর পোস্টের মধ্যে যাওয়া। তো সে কিন্তু অ্যামাজনের বেস্ট সেলারে পারতপক্ষে যাবে না, অন্য একটা ই কমার্সে যাবে না, মানে ওই ওই সেন্স থেকে যারা এই জিনিসগুলো পড়বে, যে মানে যে সে 4টা 5টার এক ধরনের ইয়ে আছে, মানে এই জন্যই লিস্টিং সাইটগুলো অনেক সময় বেনিফিট নিয়ে যাচ্ছে এবং পেয়েও যাচ্ছে, এবং সেখান থেকে ট্রাফিকও যাচ্ছে ভালোই অ্যামাজনে। তো তারা একটা মানে কম্পেয়ার করার মতো কিছু একটা তারা আসলে চাচ্ছে, যে এখানে 2টা 3টা 4টা 5টা জিনিস থাকবে, আমি তার মধ্যে গিয়ে একটা একটা মানে রিভিউ টাইপের এক্সপার্ট ওপিনিয়ন কিংবা বিগত দিনে যারা ইয়ে করতেছে তাদের বিষয় আসলে তারা কী বলতেছে, তো সেই সেন্স থেকেই কিন্তু আমরা এই কিওয়ার্ডগুলোকে টার্গেট করি। তো সেই জন্যে আমাদের মূল মানে কম্পিটিটর হচ্ছে যে আসলে কন্টেন্ট বেসড অথবা ওই মানে ইয়ে লিস্টিং টাইপ, ওকেও কম্পিটিটর ধরবো, যে সে যেহেতু লিস্টিং করে নিয়ে, তবে সে সহজ কম্পিটিটর তুলনামূলকভাবে। যে আমরা অন্য কোনো কিওয়ার্ডে যাই, আমরা যে দেখি এই কোথায় হঠাৎ করে কোথায় গিয়ে পড়ে। আচ্ছা, আমি আন্দাজে যেতে থাকি হঠাৎ করে কোনো একটা মানে যেটা একটু দেখতে ভালো লাগতেছে এরকম একটা কিছু নিই। আচ্ছা, এই হোলস্টার এত আসতেছে কেন? এখানে একটাও নাই, কিন্তু তারপরেও আমি আমি এইটা আজকে ফিনিশিং দিব এটা দিয়ে। হ্যাঁ,
যে এখানে এমনিতে সাদা চোখে মনে হচ্ছে এটা একটা হেভি কিওয়ার্ড, কেউ নাই কেউ নাই, সব ই কমার্স। আচ্ছা আচ্ছা, আমি এই টাইপের একটা কিওয়ার্ড দিয়ে আজকে ফিনিশিং দিব, তার আগে মানে অন্যদিকে যাই, আসলে জেনুইন যে জিনিস আছে সেরকম কিছু দিকে। আমাদের ওইখানে সার্চ ভলিউম কত দেখাচ্ছে এটা, 20। সে বলতেছে আমাজন 1 নম্বরেও আছে, 2 নম্বরেও আছে, একই কি অর্থ, একই কি অর্থ, 2 নম্বরেও আছে, 3 নম্বরেও আছে, মানে এখানে দুটো। আচ্ছা এটা এটা আমার একটা এটা এটা ধরেন আমি যদি আমার আমি এটাকে কিন্তু প্লাস পয়েন্ট দিব আর কি, হ্যাঁ মানে এটাকে আমি পজিটিভলি নিব, এটাকে আমি পজিটিভলি নিব যে এটা এটা হচ্ছে 1 নম্বরে আছে কি, টপ 10 বেস্ট ডজ র্যাম 2500 ফ্লোর ম্যাটস অ্যান্ড লাইনার্স, ঠিক আছে, ফ্লোর ম্যাটস, যে ফ্লোর ম্যাটস এবং 2500, হ্যাঁ ফুলফিল তো করছেই সে, মানে যে ফ্লোর ম্যাটস আর র্যাম 2500, এখানে সংক্ষেপে লিখছে র্যাম, অ্যাকচুয়ালি হয়তো 10 র্যাম, হ্যাঁ এই হয়তো এটা দিয়েই আরও অনেক কিওয়ার্ড থাকতেই পারে, আসেই। এখানে 1 নম্বরে যে আছে সে ফুলফিল করছে, ঠিক আছে, এটা এটা সে করছে বলে তাকে ঠিক গুগল লিখে এখানে দিছে, খুশি হয়েছি, ভালো করছে, সঠিক রেজাল্ট দিছে। আচ্ছা এটা কিন্তু এটা কিন্তু ফুলফিল করেনি, এবং এটা আর এটা বোঝা যাচ্ছে এটা একটা ফোরাম, 2 নম্বরটা অ্যামাজন, 2 নম্বরে অ্যামাজন, এবং এখানে মানে ওই জিনিসটা তো নাই, সে একজন আমরা যদি ভেবেই নিই যে সে একটা মানে কম্পারিজনের মধ্যে যাবে, রিভিউ টাইপের সাইডের মধ্যে যাবে, তাহলে তো আমরা একে বিবেচনাই করতেছি না, এটা হচ্ছে ফোরাম, ফোরাম এবং তারপরেও মানে ফোরাম দেখলেই আমরা বুঝতেছি যে তুলনামূলক এটা ইজি, কিন্তু তারপরেও সে পুরোপুরি ফুলফিল করে নাই, কারণ এই যে মানে আপনি যদি আগে থেকে জানা থাকে কিংবা না জানা থাকলেও যে এই যে 2500-র মানেটা যদি আপনি একটু বোঝার চেষ্টা করেন তাহলে আপনি বুঝে যাবেন যে এ আসলে ব্রড জিনিসটা নিয়েই কাজ করছে, মানে কাজ করছে মানে এই যে ফ্লোর ম্যাট, ফ্লোর ম্যাট বাট যে সে এই পুরো ডজ র্যাম মানে মানে ওই যে মানে পুরো মডেলটা নিয়েই, পুরো মানে ওই ডজ র্যামের পুরো মডেল নিয়েই, সবগুলো মডেল নিয়েই সে এখানে ইয়ে মানে ব্রডলি সে এটা করছে। এরপরটা এরপরটা ওই সব দিয়ে শুরু করছে দেখেই বোঝা যাচ্ছে মানে ইয়ে করে নাই, কিন্তু ফুলফিল করে নাই, এটাও করে নাই, এটা 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 পুরোপুরি করছে করে নাই, মানে আমরা যে যে স্টাইলের জিনিস ইয়ে চাচ্ছি সে করে নাই আসলে, পরেরটাও তাই। আচ্ছা এইখানে একটা কোশ্চেন আসতেছে যে একদম নিচের দিকে আসলে আমরা একটা জিনিস পাচ্ছি, আমরা কিন্তু একটা ছাড়া আর পাই নাই, মানে আমরা যে চিন্তার থেকে মানে আমরা যে চিন্তা নিয়ে কিওয়ার্ড খোঁজার চেষ্টা করতেছি সেটা পাই নাই, তো সেইখানে আমরা নিচের দিকে গিয়ে একটা দেখতেছি যে হ্যাঁ এখানে তো ফ্লোর ম্যাট আছে, এখানে তো র্যামও আছে, এখানে তো 2500 আছে, কিন্তু 10টা রেজাল্টের মধ্যে আমরা 1, 2, 3, 4, 5, 6, 7, আচ্ছা আমি এখানে 10টা রেজাল্ট দেখতেছি, আমি তো 100টা করে দেখে অভ্যস্ত। আচ্ছা তার মানে এটাকে আমরা 9 ধরতে পারি, তাহলে 9 নম্বরে গিয়ে আমরা আবার দেখতে পাচ্ছি যে ওই ঘটনাটা আছে, ওই বিষয়টা আছে, কিন্তু থাকলেও
থাকলেও 100% তো মানে পিওর যে সবগুলো যে সে 2500 নিয়েই লিখছে, এটা তো টাইটেল দেখলে বোঝা যাচ্ছে যে সে 100% 2500 নিয়ে লেখে নাই, সে এর মধ্যে 1500 কভার করছে, 3500 কভার করছে। তো মানে একেবারেই স্পেসিফিক কিন্তু সে না। সেই বিবেচনায় আমি আমি হচ্ছে এটাকে প্লাস প্লাস পয়েন্টে দিব যে হ্যাঁ এটাকে বিবেচনা করতে পারি, দেখতে পারি। এখন যদি কোনো কারণে এরকম দেখতে দেখতে এরকম ধরেন আপনি দেখবেন দেখতে দেখতে এরকম কিওয়ার্ড পেয়ে যাবে, পেয়ে গেলেন হ্যাঁ যে আসলে তো খুবই সুন্দর মনে হচ্ছে, ভালো হ্যাঁ এটা নিয়ে তো কাজ করা যায়, এটা কি ফ্লোর ম্যাট। এখন এটা এই যে ফ্লোর ম্যাট, এখন আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে এই পুরো লিস্টের মধ্যে আরও ফ্লোর ম্যাট আছে নাকি, যদি থাকে সেগুলোকে দেখতে পারেন। যে এখানে 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 বিষয় হচ্ছে আমরা যদি এখান থেকে নিচের চিন্তা করি এবং একটা সাইডের চিন্তা করি, তাহলে এখান এই কিওয়ার্ডটা দিয়েই আমরা আমরা দুই দিকে মাথা দিতে পারি। দুই দিকে কিরকম, সেটা হচ্ছে একটা হচ্ছে ফ্লোর ম্যাট নিয়ে কাজ করা যায় কিনা এটা একটু দেখা, আর একটা হচ্ছে আবার এখানে ফ্লোর ম্যাটের কিন্তু ব্যাপার আছে, ফ্লোর ম্যাট এই ফ্লোর ম্যাট কিন্তু ওই মানে ঘরের না, ঘরের ফ্লোর কিন্তু না, হ্যাঁ যেহেতু র্যাম 2500 তার মানে এটা বোঝা যাচ্ছে এটা ভেহিকেল, তার মানে ফ্লোর ম্যাট বাট সেটা অটোমোটিভ, যে অটোমোটিভের ফ্লোর ম্যাট, এটা একটা জায়গা হতে পারে। আরেকটি কী জায়গা, আরেকটা কী জায়গা হতে পারে, যে সেটা হচ্ছে যে এই এই যে ডস র্যাম, যে আচ্ছা মানে দুইভাবে জিনিসটাকে মাথায় নিয়ে আসা যেতে পারে, যে আমি এখানে যে ম্যাটও দেখবো পাশাপাশি র্যাম মানে 2500 1500 3500 যাই হোক, মানে এই যে একটা ফোরাম আসছে এখানে, একটা ফোরাম আসছে যে এখানে যে আমি এটাকেই নিজ বানায় আগাইতে পারি কিনা, যে যে এই ডজ ডজ র্যাম মানে যদি আরও মানে আমি এখন ওর ভিতরে ঢুকি নাই বলে কিন্তু বুঝতেছি না, এই জন্য আমি হয়তো কথাটা যেটা হবে যে ডজ র্যাম যদি পুরো একটা ব্র্যান্ডকে বোঝায় তাহলে এই ব্র্যান্ডই আমার নিশ হতে পারে কিনা, যে তখন তখন হচ্ছে যে কী দেখবো তখন এই লিস্টের মধ্যে, মানে তাহলে আমাকে আমি দুইভাবে যদি আমার এটা খুব পছন্দ হয়ে যায় আমার এই যে ক্রাইটেরিয়া ফুলফিল করে, আমি যদি মনে করতেছি যে হ্যাঁ এটা ঠিক আছে কাজ করবো এটা নিয়ে করা যেতে পারে কিংবা আর একটু দেখা, তাহলে এখান থেকে এই আমি এই লিস্ট কিন্তু অনেক বড় হবে, হ্যাঁ আমি কিন্তু অনেক বাচ্চা যেটা সেটা ইয়ে করে নিছি, তাহলে এখান থেকে আমি কি করতে পারি, ফ্লোর ম্যাট দিলে কিন্তু ঘরের ফ্লোর ম্যাটও চলে আসবে, মানে ঘরের ম্যাট ট্যাট এটা সেটা অনেক কিছু চলে আসতে পারে। তারপরে আমরা দিতে পারি এক জায়গায় এনে ওটাকে আবার সরায় ফেলতে তো সমস্যা নেই, হ্যাঁ যে সেটা ফ্লোর ম্যাট দিয়েই আমি হয়তো দেখতে পারি যে আরও কত অপরচুনিটি এখানে আছে, মানে আরও অনেক কিওয়ার্ড এখানে আছে নাকি, এটাকেই এটাকেই মানে নিশ বানায় ফেলা যায় নাকি। আচ্ছা এখানে আমাকে যেটা করতে হবে আমি জাস্ট একটু কালারিং করি তাহলে একটু আইডিয়া করতে পারবো, কিন্তু ফ্লোর ম্যাট দিয়ে কিন্তু ওই যে আবারও বলতেছি যে সব যে গাড়ি দিয়ে আসবে এর বাইরেও কিন্তু অনেক কিছু চলে, এটা একটা 32টা দেখাচ্ছে এর মধ্যে এটা আবার ডুপ্লিকেট, হয়তো আসলে 32টা কিওয়ার্ড হয়তো নাই। তো এখন ফ্লোর ম্যাটকে অন্য কোনো কিছু বলে কি না, মানে আপনার মূল চ্যালেঞ্জটা কিন্তু এখানে যে আপনি লিস্টের মধ্যে আসলে অনেক আরও যে কোনো একটা পেলেই আপনার আরও অনেক কিওয়ার্ড আছে, কিন্তু একই ওয়ার্ড দিয়েই যে আছে সেটা নাও থাকতে পারে, একটু অন্যভাবেও থাকতে পারে। আমি হয়তো অন্য একটা এক্সাম্পল দিয়েই এখানে দেখাচ্ছি, যে আগে যেহেতু মানে কঠিন জিনিস দিয়ে দেখালে আমার জন্য একটু সুবিধা হয়, কারণ তা না হলে ওই এরকম দেখতে দেখতে হুট করে বেশি সহজ পেয়ে গিয়ে ওইটাকে উদাহরণ হিসেবে দেখালে আপনারা তো মানে মাথা নষ্ট করে দেবেন আর কি, যে দেখা যাবে ওইটার মধ্যে সবাই গিয়ে এটা সেটা শুরু করে দেবে, ওটা ওটা করলে কিন্তু আপনাদেরই লস হবে, আসলে মানে বেনিফিট নিতে পারবেন না ওখান থেকে, বরং অনেক সময় কঠিন জিনিসের মধ্যেও লাভ বেশি থাকে, মানে কঠিন জিনিসের মধ্যেও কিন্তু সেখান থেকে ভালো কিছু বের করে নিয়ে আসা সম্ভব। এই জন্যে
মানে কঠিন একটা জিনিস দিয়ে আমি হয়তো এখানে এক্সাম্পল দিয়েই হয়তো দেখানোর চেষ্টা করব। কোথায় ছিলাম সেটাই তো ভুলে গেলাম, এখানে ছিলাম যে দেখি অন্য কোনো জায়গায় একটা একটা জায়গায় গিয়ে গিয়ে দেখা যায় কিনা। মনে হচ্ছে এটাও একটা গাড়ির মডেল, মানে গাড়ির একটা মানে মডেলটা ইয়েই হবে, সিরিজ সিরিজ কিছু একটাই হবে হয়তো। তো ফ্লোর ম্যাট দিয়ে আমি জাস্ট অল্প কয়েকটা কিওয়ার্ড আসছে, খুব বেশি যে আসছে তা না। আচ্ছা, কিওয়ার্ডের কিছু ধরন পাবেন, কিওয়ার্ডের কিছু ধরন পাবেন সেটা হচ্ছে যে কতগুলো কিওয়ার্ডে আপনি এখানে ওইখান থেকে লিস্ট থেকে নিয়ে এসে এখানে যখন দিবেন আপনাকে জিরো 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 অনেক কিছু এরকম মানে দেখাতে পারে। হ্যাঁ, ওগুলো মাথায় নিয়েন না, ওগুলো মাথায় নেওয়ার দরকার নাই। যে কোনো কিওয়ার্ডের একটা বাঞ্চে যখন দেখবেন যে কোনো একটা টুলস, মানে সে যে টুলসই হোক, হ্যাঁ, যে আপনি যেগুলো ইউজ করে অভ্যস্ত সেটা মানে সার্ফার হোক বা সেমরাশ হোক বা ইয়ে হোক, একটা সার্চ দেখাচ্ছে আপনি সেটাকেই বিবেচনা করে নেবেন। মানে যে কোনো একটা কিছু সার্চ দেখালে সেটাকেই বিবেচনা করে নেবেন। আচ্ছা, এখানে এক নম্বরে অ্যামাজন আছে, দুই নম্বরে ওই আগের কিওয়ার্ডের জন্য যে সাইটটা ছিল সেই সাইটটাই এখানে আছে। এখানেও দেখা যাচ্ছে এখানে আর একটা ফরম চলে আসছে এবং সে অন্য ওই এই এই শের ফরম, মানে এই ব্র্যান্ডেরই ফরম, আগেরটা কিন্তু আগের ব্র্যান্ডের ফরম ছিল। হ্যাঁ, এবার এটা নিশ্চিত থাকতে পারেন যে একই নেচারের মানে কিওয়ার্ডের নেচার একই রকম হবে, আসলে আলাদা কিছু হবে। তো আগেরটাই জিরো সার্চ বলে দেখাচ্ছিল, এটার মধ্যে আবার তিরিশ দেখাচ্ছে। আমি তো অলরেডি দুটো কিওয়ার্ড পেয়ে গেলাম, আমার আমি যা যা করতে চাচ্ছি সেই সেই যা মানে সেই চিন্তার থেকে আমি দুটো কিওয়ার্ড এখানে আমার এখানে সামনে চলে আসছে। আচ্ছা, ওই লিস্টটাকে যে আচ্ছা যাই আরেকটার মধ্যে যাই। আচ্ছা, ফ্লোর ম্যাট দিয়ে এখানে ভালোই খুব সুন্দর গাড়ি খালি খালি গাড়ির মডেলই আসতেছে। এই যে লাইনার লাইনার প্রথম যে কিওয়ার্ডটা দেখছিলাম একদম উপরে একটা জিনিস সব একটা, আমরা আবার সেখানে যাবো, অসুবিধা নাই। ওই ওই সে একাই মানে ওই ওই সাইটটা দেখেন সব সব ধরনের কিওয়ার্ডগুলো, মানে সে তার সিস্টেমটা হয়তো সে এমনভাবে মানে ডেভেলপ করে রাখছে, ঘুরে ফিরে ওই সাইটটা আসতেছে অটো অ্যাক্সেসরিজ গ্যারেজ। হ্যাঁ, এবং বাকি সবগুলো সব ক্ষেত্রেই এখানেও আর একটা ফোরাম আসছে এই। আচ্ছা, সেম টু সেম রেজাল্ট, মানে তিনটা কিওয়ার্ড দেখলাম অলমোস্ট সেম রেজাল্ট, তিনটার মধ্যেই ওই এরকম মাঝখানে এসে একটা করে ফোরাম আছে তিন চার নম্বরে, এবং যার যার ইয়ের ফোরাম, মানে যে যে ব্র্যান্ডের মডেলের ফোরাম, যে যে ব্র্যান্ডের ফোরাম সেই ব্র্যান্ডেরই মানে মানে ফোরামগুলো আর কি, যেটা সুবারু, আগেরটা ওই কী জানি নামটা একটু কেমন জানি জটিল মতো ছিল, তার আগেরটা কী ছিল ডজরাম ছিল, তো ওই ডজরামও হচ্ছে ডজরামের ফোরামই। এখন আমরা তো দেখি নাই, আসলে না দেখেই তো ফলাফলই করতেছি, মানে আসলে মানে দেখবেন আরও আরও কিছু দেখবেন আরও কিছু দেখবেন। হ্যাঁ, তো এটা এটা এটাকে কি বলা যেতে পারে? হ্যাঁ, এটাকে এটা 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 আপনি আমি চিনি বলে আমি বলেই দিচ্ছি যে এটা একটা ই কমার্স সাইট, এবং এ হচ্ছে মানে মানে সে অনেকগুলো বেনিফিট সে একসাথে নিয়ে রাখছে এই সাইটটা। এই সাইটটা হচ্ছে ই কমার্স, সে একটা বলতে পারেন সে একটা লিস্টিং সাইট, সে একটা রিভিউ সাইট, মানে আমরা যে গতানুগতিক নিশ সাইট বলি সেই নিশ সাইট, এর এর মধ্যে এই এই মানে এই সার্চিংয়ের যে ব্যাপার স্যাপারগুলো আছে এইগুলো এমনভাবে কিছু কাজ করা যে রেজাল্টগুলো খুব সুন্দরভাবে তার ইয়েতে চলে আসে, মানে মানে লিস্টিং দিয়েও সে একটা বিশাল বেনিফিট নিয়ে নিচ্ছে। যে ইন্ডিভিজুয়ালি তার হচ্ছে দেখা যাবে যে ইন্ডিভিজুয়ালি হয়তো প্রত্যেকটা প্রোডাক্টেরই একটা রিভিউ পেজ আছে, প্রত্যেকটা প্রোডাক্টেরই একটা করে পেজ আছে। আচ্ছা, এত ইনডেপথে না গেলেও চলবে, সেটা হচ্ছে আপনি নিজের মতো করে জিনিসটা যাচাই বাছাই করবেন, এবং মানে কন্টেন্ট বেস
কিছু জিনিস হয়তো মানে একে একে একটু ঘাটাঘাটি করলে দেখবেন যে হ্যাঁ এই কন্টেন্ট বেস অনেক জিনিসও আছে এখানে, মানে রিভিউ টাইপের অনেক জিনিস আছে এবং পাশাপাশি এরকম লিস্টিং টাইপের জিনিসও আছে। এখন এখানে এখানে আমরা মানে একেবারে আইডিয়াল যে জিনিস আমরা চাচ্ছি সেই জিনিস আমার সামনে আসলে আসে নাই। হ্যাঁ, যে এইখানে যে দেখতেছি মনে হচ্ছে সোজা, বাট আমাদের আমাদের জন্য সুবিধা হচ্ছে যে আইডিয়ালি যদি কোনো এক মানে আইডিয়াল পজিশনটা সিচুয়েশনটা হচ্ছে যদি রিভিউ টাইপেরই একটা সাইড এখানে থাকে, রিভিউ টাইপেরই একটা সাইড মানে আমরা যে ধরনের সাইড করতে চাচ্ছি সেই ধরনেরই সাইড থাকাটা আমাদের জন্য প্লাস পয়েন্ট, বাট বেশি না, মানে যদি একটা থাকে খুবই ভালো তাহলে ওটা একটা পজিটিভ ইন্ডিকেশন যে গুগল এই এই সমস্ত কিওয়ার্ডের জন্য এই ধরনের সাইটকে র্যাঙ্ক দিবে, সেই সেটা হচ্ছে আমাদের জন্য একটা আইডিয়াল সিচুয়েশন। আমি কিন্তু হাত আন্দাজে দেখতে দেখতে একটা কিওয়ার্ডে এসে থেকে গেছি। আচ্ছা, তো মানে আমার মতে যেটা হতে পারে, আমরা এই 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 কম্পিটিশনের জায়গাটা মানে এই যে শুরুর কিওয়ার্ড বাছাই এইটা নিয়ে আমি 10টা সেশনও নিতে পারবো। কারণ হয়তো 100% সব কথাই যে এটা ডিসিশনটা নিতে হবে হচ্ছে কিওয়ার্ড টু কিওয়ার্ড ভ্যারি করবে। একটা যুক্তি হয়তো আগের কিওয়ার্ডের ক্ষেত্রে আমি একভাবে খাটাইলাম, পরের কিওয়ার্ডের ক্ষেত্রে গিয়ে সেই যুক্তিটা 100% ওইভাবেই খাটাইতে গেলে দেখবো যে হচ্ছে না, ওটাকে ওটাকে একটু এদিক ওদিকে বিবেচনা করতে হচ্ছে। এই জন্যে যত বেশি মানে যত বেশি নাড়াচাড়া করা যাবে, যত বেশি বিষয় আসে এখানে দেখা যাবে, তত আমাদের জন্য সুবিধা। এখানে এই দুই তিনটা নিচে একটা শু নিয়ে কিওয়ার্ড আসছে, আমি এটা দেখতে ইচ্ছা করতেছে যে কিওয়ার্ডটা এখানে 70,000 আসছে, বেস্ট শুজ আন্ডার বেস্ট শুজ আফটার ব্রোকেন ফুট, এবং এটা সার্চগুলি ওখানে যেহেতু অনেক দেখাচ্ছে, অনেক বলতে কি আমার কাছে এটাই আসলে অনেক। আচ্ছা, আমি 5টা মিনিটের ব্রেক নিব, 5টা মিনিটের ব্রেক নিব, কিন্তু তার আগে এই যে কিওয়ার্ডটা দেওয়ার পরে কিন্তু আরো ইয়ে মানে আরো বেশ কিছু ইয়ে দিয়ে দেখাচ্ছে। টেন বেস্ট শুজ ফর ব্রোকেন ফুট রিকভারি, সুন্দর। আচ্ছা, আমি হয়তো মানে এমনিতে সাদা চোখে মনে হচ্ছে যে খারাপ না, এমনিতে সাদা চোখে মানে ওই হুট করে দেখেই যে ডিসিশন নিয়ে আসলে একটা কিওয়ার্ড তো চাইলেই ওরকম মানে বললাম আর নিয়ে নিলাম আর কাজ করে ফেললাম, ব্যাপারটা তো এরকম না। আসলে তো আমরা তো সময় দিব, দেখবো, অনেক কিছু বিষয় আসার আছে। এবং এখানে একটা আমার অন্য জিনিস খুব ইয়ে লাগতেছে, সেটা হচ্ছে যে যে এটা তো একটু রেয়ার ঘটনা। হ্যাঁ, যে যে এই যে পিকচারটা এটা এরকম কেন, মানে এই মানে চোখ কান খোলা রাখতে হবে, কিন্তু মানে চোখ কান খোলা রেখে আপনি নানান দিকে নানান বিষয় এসে কিন্তু দেখতে হবে। সচরাচর কি আমরা একটা কিওয়ার্ড দিলে এরকম ঘটে, এখানে 7টা কিওয়ার্ড দেখাচ্ছে সবগুলো বেস দিয়ে, আমরা কি মানে এরকম কি সব কিওয়ার্ডেই ঘটে নাকি? এখন আমি এটা সব কিওয়ার্ডে কি ঘটে ওরকম? ঘটে না, আমি ব্যাকে গেছি, কিন্তু একটাও নাই আরেকটার মধ্যে, তার আগেরটাও নেই। আচ্ছা, আবার ফিরে আসি। আচ্ছা, বেস্ট শুজ আফটার ব্রোকেন ফুট, 1 নম্বর তো সে ঠিকঠাক মতোই ধরে আছে। আচ্ছা, ফ্র্যাকচার আর ব্রোকেন দুটোকে খুব বেশি আলাদা করা যাচ্ছে না, মানে অলমোস্ট মানে একই জিনিস তো, মানে 1, 2, 3 তো ঠিকই আছে, মানে যে মানে পুরোপুরি ইয়েটা কভার করছে। এরপরে অ্যামাজন,
এখন এই কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটা আমাদের কাছে খুবই ভালো একটা কিওয়ার্ড হতো। আচ্ছা নিচেও কিন্তু আছে, নিচে পিন্টারেস্ট আছে, পিন্টারেস্ট কারণ এই কিওয়ার্ডটা খুবই ভালো একটা কিওয়ার্ড হতো যদি দেখতাম যে শুধু এ আছে, এই এই এ আছে এক নম্বরে। আর এবং খেয়াল করে দেখেন, আমি যে কিওয়ার্ডগুলো দিব, মানে এই এইখানের কিওয়ার্ডগুলো আপনি দিলে দেখবেন যে যে সমস্ত সাইটগুলোকে পাচ্ছেন এরা ওই লেভেলের সাইট, মানে আপনি নর্মাল কিওয়ার্ড দিবেন গুগলে দেখবেন যে কমন সব সাইট চলে এসে বসে আছে। আর আপনি এই এই লিস্টের থেকে, এই লিস্টের অন্তত 70-80% কিওয়ার্ড আপনি দিবেন, যে সমস্ত নিশ সাইটগুলো পাবেন দেখবেন যে এখানে যদি নিশ সাইট থাকে দেখবেন যে তুলনামূলক নতুন নতুন নিশ সাইট আছে। সেটা একটা পজিটিভ ইন্ডিকেশন যে নতুন নতুন ধরনের নিশ সাইটগুলো র্যাঙ্ক করছে। আচ্ছা আমি এরকম ঘাটতে থাকলে তো প্রচুর জিনিস বের হয়ে যাবে এখান থেকে, মানে এখন আমি পুরো জিনিস ধরেন ওই যে বলতেছিলাম যে এখান থেকে, মানে আপনারা মানে আমার যে জায়গাটা ক্লিয়ার করার দরকার, সেই জায়গাটা ক্লিয়ার করার দরকার হচ্ছে যে সামহাও আমাদেরকে কিওয়ার্ড দেখে টাইটেল দেখে একটা ডিসিশনে আসতে হবে যে হ্যাঁ এই ইউআরএলটা মানে পারপাস সার্ভ করতেছে এ করতেছে না, এই এই জিনিসটা আমাদেরকে অর্জন করতে হবে। এইটা অর্জন করতে পারলে বাকি জিনিস আপনার কাছে মানে মানে এমনি জটিল করে ফেলার দরকার নাই, ইজি থাক মানে ইজিভাবে সহজভাবে চিন্তা করেন, খুব জটিল আকারে চিন্তা করার দরকার নেই, জিনিসটা কিন্তু সহজ। কিন্তু জিনিসটা সহজ এটা এটা একটা প্র্যাকটিসের ব্যাপার। আচ্ছা এখন এই এটা একটা পদ্ধতি, এই পদ্ধতি দিয়ে আমরা কী করব, আমাদের টার্গেটটা কী, আমাদের টার্গেট হচ্ছে আমরা হয়তো একটা নিশও ঠিক করে ফেলতে পারি, মানে সেটা ব্রডও হতে পারে, সেটা ইয়েও হতে পারে। ধরেন এখন যদি ওই যে ওইখান থেকে আমি ডজ ড্যামে চলে যাই, মানে আমি ওই যে প্রথম যে কিওয়ার্ডের অপরচুনিটি যে দেখালাম ফ্লোর ম্যাট, ফ্লোর ম্যাট থেকে ওই কিওয়ার্ড দিয়ে যদি আমি ডজ ড্যামে চলে যাই তাহলে ডজ র্যামে র্যামের কিন্তু তখন আবার অন্যান্য ধরনের প্রোডাক্টগুলো নিয়ে আমি তখন যাচাই বাছাই করব, মানে তখন তখন নিশটা হয়ে যাবে ব্রড, মানে একটা ব্র্যান্ডের করতেছি কিন্তু তারপরেও কিন্তু ব্রড ব্রড ব্রড। এর কারণ হচ্ছে যে একটা গাড়ির মডেল মানে মানে একটা একটা ব্র্যান্ডের একটা ব্র্যান্ডের মানে ধরেন একটা যেহেতু গাড়ি সেটা হোক সেটা একটা ব্র্যান্ডের, তার তো এক ধরনের একই একটা একরকম জিনিস তো আর তার প্রয়োজন নাই, তার মধ্যে তো ভ্যারাইটিস অ্যাক্সেসরিজ থাকবে, ভ্যারাইটিস রকমের অ্যাক্সেসরিজ থাকবে, এই জন্যে আমি ওটাকে ব্রড বলতেছি। স্পেসিফিক বলতেছি যদি আমার সেটা হয় ফ্লোর ম্যাট হয়ে যায় তাহলে আমি সেটাকে স্পেসিফিক বলতেছি। আচ্ছা আমার একটু কথা বলতে ইয়ে হচ্ছে, আমি একটু রেস্ট নিতে মানে 5-7 মিনিটের একটা গ্যাপ চাচ্ছি একটু। আচ্ছা এই এখন ঘটনা হচ্ছে এই সেশন আমি 10 ঘন্টা নিলেও তো শেষ হবে না। হ্যাঁ মানে বিষয়টা এরকম, মানে এটা তারপরেও দেখেন অন্যরা কি বলে না বলে, দেখেন আমি কি আরো দেড় ঘন্টা আরো আপনি রেস্ট নেন, সমস্যা নেই, 5-7 মিনিট রেস্ট নেন। আচ্ছা আমি নিজেকে একটু মিউট করে দিচ্ছি। আচ্ছা দাদা স্ক্রিনটা কি বন্ধ করছেন? হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে, আমি আমি মিউট করলাম। কোন সমস্যা নেই। দাদা অলরেডি প্রায় 1 ঘন্টা 40-45 মিনিট ধরে সেশন নিয়েছেন এবং কিছুক্ষণের জন্য দাদা বিরতি নিয়েছেন, আসলে দীর্ঘ সময় কথা বলা
একটু ঝামেলা বিভিন্ন 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 সময় ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে আমার মনে হয় দাদা কিছুক্ষণ রেস্ট নিলে বেটার হবে। এই ফাঁকে আপনারা যেটা করে ফেলতে পারেন, যে কোনো ধরনের প্রশ্ন থাকলে করে ফেলতে পারেন, তাহলে আমার মনে হয় যে আমাদের সময়টা খুব সুন্দরভাবে কেটে যাবে, আপনারা যে কোনো বিষয় নিয়েই কথা বলতে পারেন। এখানে সাইফুল আলম ভাই প্রশ্ন করছেন, আর ভাই আপনার শরীর ভালো হয়েছে? জি ভাই আলহামদুলিল্লাহ শরীর মোটামুটি ভালো, তবে যেটা হয়েছে সেটা হচ্ছে এই জ্বর প্রচুর পরিমাণে দুর্বল করে ফেলেছে, আর দুর্বল করে ফেলার কারণে আসলে মোটামুটি দেখা যায় কি যে সারাক্ষণ ঘুমের মধ্যেই কাটাচ্ছি আসলে। এই ফাঁকে আচ্ছা এখানে একটু বলে নেই দাদা, আজকে সেশনের মধ্যে যা যা দেখালেন এই বিষয় নিয়ে, আমি জানি আমি আমি নিজেও পুরো সেশনের মধ্যে ছিলাম, এবং এই সেশনে আলটিমেটলি হচ্ছে কি যে যে ইয়া দেখাচ্ছিল কিছু অনেকগুলো জায়গায় হয়তো আপনার বুঝতে সুবিধা বা অসুবিধা হতে পারে, আর সে এই ধরনের ক্ষেত্রে আমার যে আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা সেশনটা আরেকবার দেখবেন কষ্ট করে গ্রুপে, এরপরও যদি না না বুঝেন তাহলে গ্রুপে প্রশ্ন করবেন, আর বাকি যারা বুঝেছেন তারা যদি সবাই একজন আরেকজনকে আনসার দেই তাহলে হচ্ছে আসলে খুব সহজেই বাকিরা বুঝতে পারবেন। আমাদের সাথে এইমাত্র জয়েন করেছেন আজাদ ভাই। আজাদ ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? জি আমি শুনতে পাচ্ছি। আচ্ছা দাদা সেশন তো মনে হয় আপনি পুরোটাই পুরো সময় জুড়েই ছিলেন। জি একেবারে শুরু থেকেই ছিলাম, যদি মাঝখানে দু একটা কল অ্যাটেন্ড করতে হয়েছে। আচ্ছা এখানে একজন প্রশ্ন করেছেন ভাই ক্লাস রেকর্ড কি পাওয়া যাবে? এটা ইউটিউবে লাইভ লাইভ অবস্থায় থাকবে, ইউটিউবে থাকবে, অথবা আপনারা আপনারা পরবর্তীতে যে কোনো সময় ইউটিউব থেকে দেখে নিতে পারেন। আচ্ছা আচ্ছা এই দাদা সেশনের মধ্যে মানে আপনার কাছে কঠিন জায়গা কোনটা মনে হয়েছে আসলে, সঠিক মানে ভুল কঠিন আর এটা সহজ কোনটা মনে হয়েছে আসলে? আসলে মানে এখনো তো শেষ না, শেষ হওয়ার পরে মানে পুরোটা বোঝা যাবে, আর এই বিষয়ে তো আমার জানাশোনাও কম। তবে নিজে কাজ করতে গিয়ে যেটা দেখেছি যে কিওয়ার্ড বাল্ক আকারে কিওয়ার্ড জেনারেট করাটা তুলনামূলক অনেক সহজ, যেহেতু এক্ষেত্রে টুলগুলোর সাহায্য নেওয়া যায়, আর সঠিকভাবে সাহায্য নেওয়া গেলে এটা অনেকটা ন্যারো ডাউন করে ফেলা যায়। তো এরপরে সবচেয়ে চ্যালেঞ্জিং যে কাজটা হয় সেটা হচ্ছে সঠিক কিওয়ার্ডগুলো পিক করা, কারণ শুধুমাত্র টুলের উপরে ভিত্তি করে তো কিওয়ার্ডটা পিক করা যাচ্ছে না, সেক্ষেত্রে ম্যানুয়াল দেখতে হয় বা টুলের সাহায্যে সার্পের রেজাল্টগুলো অ্যানালাইসিস করা, ম্যানুয়ালই অ্যানালাইসিস করতে গিয়ে দেখা যায় অনেক ক্রমে অনেক সময় ভুল হয়ে যেতে পারে। এক্ষেত্রে ভুল হওয়াটা অনেকভাবে হতে পারে, যেরকম প্রথমে হচ্ছে কিওয়ার্ড সিলেকশনের ভুল হওয়া হতে পারে, তারপরে আবার ওই কিওয়ার্ডের পারপাস সার্ভ করে এরকম সঠিক প্রোডাক্ট সিলেকশনের ক্ষেত্রে যদি প্রোডাক্ট রিভিউ হয় সেটা, সেক্ষেত্রে একটা চ্যালেঞ্জ হতে পারে। আবার আলটিমেটলি এটা যখন রাইটারকে দেওয়া হয় তখন ওটার জন্য কতটুকু লেখা হবে বা ওটার আসলে কী কী বিষয় কভার করা হবে না হবে সেটা একটা চ্যালেঞ্জের বিষয় হয়। আর রাইটারকে ইনস্ট্রাকশন দিতে গিয়ে আসলে মূলত কিওয়ার্ডের পারপাসটা সার্ভ করছে, কতটুকু কভার করলে করবে, কি কি বিষয় থাকতে হবে না থাকতে হবে, এটা নিয়ে বেশিরভাগ জায়গায় খটকা হয়ে যায় রিভিউ, সরি রিভিউ না ইনফরমেটিভ টাইপের লেখায়। ধরেন সাম্প্রতিক সময় আমরা দেখেছি যেটা নিয়ে হয়তো একটা ভিডিও আসবে, যে একটা টপিকে লিখতে গিয়ে দেখা যাচ্ছে যে ওখানে মূলত ক্লায়েন্ট যে ফাইলটা তৈরি করেছেন ওখানে উনি দিয়েছেন শুধুমাত্র ওটার ক্লিনিং এর বিষয়, টপিকটা আজকে মানে বলছি না, তো ওখানে ক্লিনিং এর বিষয় দিয়েছেন, কিন্তু ক্লিনিং এর বিষয় যে জিনিসটা ক্লিন করবে এর সাথে আসলে এর আগে আরেকটা জিনিস ওখান থেকে খুলতে হয়। এখন খুলতে গিয়ে দেখা যাচ্ছে যে ওই জিনিসটা যদি ক্লিন না করে তাহলে এর উপরের যে আবরণটা আছে সেটা ক্লিন করলে মূল ক্লিনিং হচ্ছে না। আবার এই এই জিনিসটা যখন খোলে তখন রিঅ্যাসেম্বল করার একটা বিষয় থাকে, কারণ যদি রিঅ্যাসেম্বল প্রপারলি না করে তাহলে ক্লিনিংটা আরও সমস্যা তৈরি করছে। তো দেখা যায় শুধু ক্লিনিং নিয়ে যদি কথা বলা হয় তাহলে খুব অল্প সময়ে লেখা হচ্ছে,
খুব অল্প লেখা হচ্ছে, আর ওটা আসলে মূলত পাঠক যারা আছে ওদের মানে ততটুকু তথ্য সার্ভ করছে না যতটুকু তাদের নেওয়া উচিত বা পাওয়া উচিত। তো দেখা যাচ্ছে আলটিমেটলি ওই কিওয়ার্ডটা নিয়ে লিখতে গিয়ে, ওই টপিকটা নিয়ে লিখতে গেলে যদিও 600-700 ওয়ার্ড লিখলে হয়ে যাচ্ছে, কিন্তু ওই তিনটা বিষয় প্রপারলি একজন লেখককে কভার করতে হবে। তো এটা অনেক সময় একজন লেখক নাও বুঝতে পারেন, যেহেতু অনেকেরই বাজেট কম থাকে বা নিজে লেখেন, তো সেক্ষেত্রে ওই কিওয়ার্ড সিলেকশনের সময় এই জিনিসটা বুঝে নিতে হয় যে আমি যে টপিকটা নিয়েছি এই টপিকটা সম্পর্কে আমাকে এতটুকু জানতে হবে যে এই টপিকটা নিয়ে আমি যখন লিখব তখন এতটুকু পর্যায়ে আমাকে লিখতে হবে, এই এই জিনিস কভার করতে হবে। আবার ধরেন আরেকটা উদাহরণ যদি দেই, যে এক ধরনের কাটের উপরে তো বিভিন্ন ধরনের রং অ্যাপ্লাই করা হয়, তো অনেক সময় দেখা যায় এটা হিসাবে থাকে, নিচের কোট হিসাবে থাকে, এটা কোট না তারপরে কোট হিসাবে থাকছে, তো সেক্ষেত্রে ওটার উপরে আবার পরবর্তীতে দুইটা রঙের কোট দেয়া হয়। তো যখন রিমুভ করার বিষয়টা আসে তখন কিন্তু আসলে ওই নিচেরটা রেখে উপরেরটা রিমুভ করার কোনো তরিকা নাই। এখন যখন কিওয়ার্ডটা মানুষ সিলেক্ট করে, দেখা যায় কম্পিটিটর অ্যানালাইসিস বা ডিফিকাল্টি, বিশেষ করে ডিফিকাল্টির উপর বিবেচনা করে দেখা যায় তারা আসলে এমন কিওয়ার্ড বাছাই করেছেন যেটার উপরে ওই যে একটা আন্ডার লেয়ার যেটা আছে ওই লেয়ার ওয়ালা একটা কার্ড বাছাই করেছেন যে ওটার উপর থেকে কিভাবে রংটা রিমুভ করতে হবে। তো এখন দেখা যাচ্ছে রিমুভের যে প্রসেসটা আছে ওইটা যখন উনি লিখে সার্চ দিচ্ছেন গুগলে, তখন একটা সিঙ্গল রেজাল্ট পর্যন্ত পাবেন না। মানে গতকাল এটা যিনি সমস্যা ফেস করেছেন উনি যোগাযোগ করার পরে ওনাকে দেখাচ্ছিলাম, আমি নিজেও দেখলাম যে একটা সিঙ্গল রেজাল্ট নাই যেটা হুবহু ওই কিওয়ার্ডকে টার্গেট করছে। তো প্রথমে মনে করলাম যে এটা বোধহয় ইলেসআই যেটা টার্গেট করে না, তো এখানে একটা চান্স আছে। তো একটু নেড়ে চেড়ে দেখলাম যে মূল কারণ হচ্ছে যে এটার প্রসেসটা মানে পেইন্ট রিমুভের প্রসেসটা সব জায়গায় সেম, সেক্ষেত্রে ওটা নিয়ে শুধু ওটা নিয়ে আলোচনা করার কোনো দরকারই নাই, বরং জাস্ট লেখার মধ্যে ওটা উল্লেখ থাকলে ইভেন নাও থাকলে র্যাঙ্ক পাওয়া সম্ভব। তো আসলে চলে গেছে অনেক দূরে, কিন্তু এই এই জিনিসগুলোই কিওয়ার্ড পিকে সিলেকশনের ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ হতে পারে, কারণ এই জিনিসগুলো মাথায় না রাখলে দেখা যায় শুধুমাত্র কিওয়ার্ড চুজ করে নিজে লেখক বা রাইটারকে দেখ, সেক্ষেত্রে পারপাসটা সঠিকভাবে সার্ভ করছে না। সঠিক কিওয়ার্ড পিক করার পরেও দেখা যাবে যে হয়তো বা যে টার্গেটটা উনি করেছেন যে রেজাল্ট ওনার পাবার কথা সেটা উনি পাচ্ছেন না। আমার একটা জিনিস অবশ্য সবসময় মনে হয় যে ধরেন যে মানে আসলে মানে আজকে সেশনটা নিয়ে যদি শুধু বলি, মানে শুধু দাদার অংশটা নিয়ে যদি বলি, বাকিটা আমি আসলে ওটু যেতে যাচ্ছি না, শুধু দাদার অংশটা নিয়ে যদি বলি, যেটা হয় সেটা হচ্ছে কি আমরা আসলে অনেকগুলো ভিডিও টিউটোরিয়াল দেখি, ভিডিও টিউটোরিয়াল তো আপনিও দেখেন আমিও দেখি আসলে, এবং ভিডিও টিউটোরিয়াল দেখার পরে যেটা হয় এটা প্রথম দৃষ্টিতে মনে হয় এটা তো ইজি, তুলনামূলকভাবে ইজি, এটা আমি পারবো, কিন্তু যখন বাস্তবে গিয়ে কাজ করতে করা যায় বা মানে শুরু করি তখন দেখা যায় কেমন এমন উদ্ভব সমস্যা তৈরি হয়ে গেছে, যে সমস্যাগুলো আসলে যেটা হচ্ছে কি ওই ভিডিও তো ছিল না বা ইয়াতে ছিল না, এই সমস্যাগুলো আসলে তৈরি হয়ে হচ্ছে আসলে নিজের প্র্যাকটিসের উপরে, এবং প্র্যাকটিস করতে গিয়ে অনেক সময় অনেক ধরনের সমস্যাগুলো ফেস করতে হয়। তো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে কি যে আসলে যেকোনো কিছু দেখার পাশাপাশি যেটা করা যেতে পারে সেটা হচ্ছে আসলে প্র্যাকটিস, একটা বিশাল গুরুত্বপূর্ণ একটা বিষয় সবসময়, যে আপনারা যখনই যে কোনো কিছু কোনো কোনো ভিডিও টিউটোরিয়াল দেখবেন বা কোনো বিষয় নিয়ে নাড়াচাড়া করবেন বা যে কোনো কিছু দেখবেন, চেষ্টা করবেন যে ইমিডিয়েটলি এটা দেখার পরেই এরপরে আবার প্র্যাকটিস, মানে ইমিডিয়েটলি এটা দেখার পরে ওখানে যা যা করেছে হুবহু সেটাই করার জন্য, এবং করতে গিয়ে দেখা যায় কি অনেক ধরনের সমস্যা আসলে আপনারা ফেস করবেন, এই সমস্যাগুলোই চেষ্টা করুন যে সলভ করার জন্য, আর এগুলো যখন আপনি সলভ করতে পারবেন তখনই হচ্ছে আসলে একটা বিশাল সম্ভাবনা তৈরি হবে। এবং দেখা যায় কি আপনারা ঘাটাঘাটি করতে গিয়ে যেমন দাদা কথার মাঝখানে কিন্তু একবার বলে ফেলেছেন, দাদা একই জিনিসই বারবার দেখাচ্ছেন, একই জিনিসই বারবার বলছেন, এবং এটা বলতে গিয়ে দেখা যায় কি যে আসলে নতুন অনেকগুলো বিষয় আপনার মাথায় ঢুকে যাবে, নতুন অনেকগুলো বিষয় আপনি দেখে ফেলবেন, তখন আসলে নতুন কোনো কিছু আবিষ্কারের নেশা বা নতুন কোনো কিছু নতুন কোনো আইডিয়া আপনার মাথায় জেনারেট হয়ে যাবে।
তো সবসময় আমি বলবো যে এই শুধু সাবকি চ্যানেলে না, যে কোনো চ্যানেলে বা যেখান থেকে আপনার ভিডিও টিউটোরিয়াল দেখেন বা যেভাবেই দেখেন, যে বিষয় নিয়ে দেখেন, কোন মানে যেটা নিয়ে দেখেন, অবশ্যই এটা দেখার পরপরই এটা প্র্যাকটিস করবেন। এবং প্র্যাকটিস করতে গেলে দেখবেন যে আসলে অনেকগুলো সমস্যা এবং অনেকগুলো সম্ভাবনা আপনার তৈরি হচ্ছে, যে জিনিসটা হচ্ছে কি হয়তো ভিডিওতে ছিল না বা ভিডিওতে ছিল না। তারপর তো যেমন আজকে সেশনের মধ্যে উনি যেটা বললেন যে উনি কিন্তু লাস্ট মুহূর্তেও বলে গেছেন যে দাদা চাইলে মোটামুটি এই সেশনটা 8-10 ঘন্টাও কন্টিনিউ করতে পাচ্ছেন, এবং এই 8-10 ঘন্টা কন্টিনিউ করতে। এবং একটা বিষয় হচ্ছে কি যে চাইলে কিন্তু দাদা 100% এখানে আপনার এখানে দেওয়া পুরোপুরি সম্ভব না। কথা হচ্ছে আমাদের আমাদের আমরা যখন কাজ করতে গিয়ে, ব্যক্তিগতভাবে আমি যখন কাজ করতে বলি বসি, তখন এমন অনেকগুলো বিষয় আসলে মাথায় ঘুরে, যে জিনিসগুলো হচ্ছে কি অনেক সময় আসলে আমরা মুখে বুঝাতে পারি না বা বুঝাতে গেলে অনেক 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 লেংদি প্রসেস হয়ে যাবে। কিন্তু সংক্ষেপে দেখা যায় কি যে এই জিনিসগুলো হয়তো আলোচনা করাও অনেক টাফ। তো এইসব ক্ষেত্রে হচ্ছে কি সবসময় চেষ্টা করবেন যে নিজেরা প্র্যাকটিস করার জন্য, প্র্যাকটিস করার পরে আমাদের গ্রুপ ফেসবুক গ্রুপ সার্ফকিতে আপনারা চাইলে যে কোনো ধরনের প্রশ্ন করতে পারেন, এবং সেখানে বাকি যারা আছে তারা যদি আনসার দেন, তাহলে দেখা যাবে কি যে অনেক কিছুই আসলে করা সম্ভব। এখানে একটা প্রশ্ন এসেছে, এটা হচ্ছে লিস্ট সাইট লাইক অ্যামাজন, রেডিট, ফোরাম, এগুলো গুগল র্যাঙ্ক করার কোনো ভালো সাইট নাই বলে। আপনার প্রশ্নটা আসলে আমি ক্লিয়ার না। লিস্ট সাইটস লাইক অ্যামাজন, ফোরাম, এদের গুগল র্যাঙ্ক করায়। আচ্ছা, এদেরকে গুগল র্যাঙ্ক করায় কেন? আচ্ছা, এত ক্লিয়ার হয়েছে যে এদেরকে গুগল র্যাঙ্ক করানোর আসলে গুগল সব গুগল যে মূলনীতিতে চলে, সেই মূলনীতিতে হচ্ছে সে সবসময় চেষ্টা কর বলে মানে তার ভাষ্য যেটা সবসময় সেটা হচ্ছে সে সবসময় ইউজারের ইন্টেনশনকেই আসলে প্রাধান্য দেয়, ইউজারকেই ইউজার যেন পারফেক্ট ডাটা পায় সেই ডাটাকে প্রাধান্য দেয়। এবং এই ডাটা প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন এসইও স্পেশালিস্টদের মধ্যে 200+ র্যাঙ্কিং ফ্যাক্টর, এটাকে পারমুটেশন কম্বিনেশন করলে অলমোস্ট এটা 10,000+ হয়ে যায়। অলমোস্ট এই সব 200 বা 10,000+ র্যাঙ্কিং, এই যে র্যাঙ্কিং এর যে বিষয়গুলো আছে সবগুলোকে প্রাধান্য দেয়। এবং সবগুলোকে যদি আপনি এইভাবে চিন্তা করেন যে এটাকে স্কোরিং হিসেবে চিন্তা করেন, যে মানে অনেকটা পরীক্ষা খাতার মতো, যে প্রতিটা প্রশ্নের জন্য আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ মার্কস দেওয়া হবে, এবং সেই মার্কসটা হতে পারে কম, কোনোটাতে বেশি, কোনোটাতে কম, কোনটা মার্কসের প্রশ্ন, কোনটা 2 মার্কসের প্রশ্ন, কোনটা 5 মার্কসের প্রশ্ন। এভাবে করে সব মিলে যে সবকিছুতে সব যে এগিয়ে থাকে সেই হচ্ছে আসলে তাকে র্যাঙ্ক দেয়। আর এই ধরনের ক্ষেত্রে গুগল ফোরাম তোরাম বা এই ধরনের গুলোকে যখন র্যাঙ্ক দেয়, তার মূল কারণ হচ্ছে ওই টপিকে আসলে ভালো কন্টেন্ট নেই, এবং ভালো কন্টেন্ট নেই বলে যারা কন্টেন্ট অল্প স্বল্প আলোচনা করেছে তাদেরকে গুগল কি করছে র্যাঙ্ক দিচ্ছে। আজাদ ভাই, একজন রিকোয়েস্ট করেছেন যে পুরো সেশনটা সামারি দিলে ভালো হয়, এটা কি আদৌ আসলে পসিবল? এখানে আসলে দাদা পুরো সেশনের সামারি যেটা আসলে আমি সংক্ষেপে যদি বলি সেটা হচ্ছে আসলে মূল যে কাজটা হচ্ছে করতে হবে আপনাকে প্রথমে কিওয়ার্ড একটা পুরো বিষয় পুরো লিস্টিং বা ডাটাবেসটা আপনাকে তৈরি করে নিতে হবে। এরপর আপনাকে আসলে দাদা যেটা মূল বিষয় যেটা বুঝাতে চেয়েছেন সেটা হচ্ছে আপনার ইন্টেনশনটা, মানে ওই কিওয়ার্ডের ইন্টেনশনটা কভার করছে এই ধরনের সাইট আছে কিনা নাই সার্পে, এই জিনিসগুলো একটু দেখতে হবে। আপনি এই জিনিসগুলো যখন দেখে ফেলবেন তখনই হচ্ছে আসলে বুঝতে পারবেন যে কোন কিওয়ার্ডটা নিয়ে আপনি কাজ করতে পারবেন, কোন কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে পারবেন না। আর যেহেতু পুরো বিষয়টা আসলে অনেক লেংদি একটা প্রসেস, এত খুব স্বল্প সময়ে আসলে সামারি দেওয়াটা খুব কষ্টসাধ্য আমার জন্য, বিশেষত আমার জন্য। কজ হচ্ছে এটা সামারি দিতে গেলে আপনাকে আমার এক্সাক্ট এক্সাম্পল গুলো এই মুহূর্তে আসলে মাথায় নেই, অনেকগুলো জায়গায় মাথা থেকে ছুটে গিয়েছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে একটু কষ্টসাধ্য। তবে যেটা যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি চাইলেই হচ্ছে কি যে ভিডিওটা আমাদের যেহেতু চ্যানেলে আছে ভিডিওটা আরেকবার দেখে নিতে পারেন, আরেকবার দেখে নিয়ে আপনি নিজেই একটা সামারি লেখার চেষ্টা করতে পারেন, এবং সেটা আমাদের যদি গ্রুপে আপনি নিজেই শেয়ার করতে পারেন।
এরপরে গ্রুপে কোনো প্রশ্ন দেখতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, এই মুহূর্তে যদি আপনাদের এই বিষয়ে যদি কোনো প্রকার প্রশ্ন থাকে বা জিজ্ঞাসা থাকে, তাহলে যেটা করতে পারেন সেটা হচ্ছে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। আর এই ফাঁকে একটা প্রশ্নের উত্তর আসলে আমি সবার থেকে শুনতে চাই। দাদা, যে এই 1 ঘন্টা 1.5 ঘন্টা 1 ঘন্টা 40 45 মিনিটের যে সেশন, এই সেশনের মধ্যে মানে আপনার এই পুরো সেশনটাকে যদি আমি স্কোরিং করতে বলি, যে আপনাকে আউট অফ 10 এর মধ্যে দাদাকে মার্কিং করতে বলি, তাহলে আসলে আপনি কি পরিমাণ কিভাবে বা কতটুকু উপকৃত হচ্ছেন এই এই সেশন থেকে? আসলে যদি আপনারা উপকৃত না হন, তাহলে দাদাও 1 ঘন্টা 2 ঘন্টা ধরে কথা বলা কিংবা কষ্ট করার আসলে কোনো মানে নেই। তো আমি জাস্ট সবার মানে বেশ কয়েকজনের কমেন্ট আশা করবো যে আসলে আপনারা কিভাবে উপকৃত হচ্ছেন। আচ্ছা, এদিকে শারমিন আক্তার প্রশ্ন করেছেন যে ইনফরমেশন কিওয়ার্ড রিসার্চ দিয়ে রিসার্চ কি সেম সিস্টেমে করা যায়? ইনফরমেশন কিওয়ার্ড রিসার্চ অলমোস্ট প্রায় সেম সিস্টেমেই করা যায়, এবং ইনফরমেশন কিওয়ার্ড রিসার্চ এর ক্ষেত্রে পুরোপুরি বিষয়টা আরো ইজি তুলনামূলকভাবে, কারণ হচ্ছে এই ধরনের কিওয়ার্ড প্রচুর পরিমাণ পাওয়া যায় এবং দেখা যায় কি অনেক কন্টেন্ট আছে, অনেক ইউআরএল থাকবে, যে ইউআরএল গুলো আসলে সঠিকভাবে আপনার পুরো বিষয়টা কাভার করেনি। যেমন কিছুক্ষণ আগে আজাদ ভাই বলে গেলেন আজাদ বিষয় পুরো বিষয়টা নিয়ে, তো এই ধরনের ক্ষেত্রে হচ্ছে কি আপনি চেষ্টা ইনফরমেশন কিওয়ার্ড ইজিলি কাভার করা মানে সহজে পাওয়া যায় এই বিষয় নিয়ে? সম্ভবত আমি যদি ভুল না করে থাকি, তাহলে দাদা বেশ কিছু আলোচনা করবেন, হয়তো এই সেশন না, ইন ফিউচারে পরবর্তী সেশন গুলোতে হয়তো দাদা আলোচনা করবেন। এখানে অনেকে দেখতে পাচ্ছি 10+10 out of 10, 10 out of 10, তারপর হচ্ছে 10, অনেক কিছু শিখছি এই লাইভ থেকে, 2 ঘন্টা 2 মিনিটের মতো মনে হয়েছে স্বপ্নের মতো। ধন্যবাদ আপনাদের মতামত গুলোর জন্য। আর যেহেতু এই মুহূর্তে দাদা নেই, এই ফাঁকে ছোটখাটো ধরেন যে এমন কোন প্রশ্ন যদি থাকে যেটা হচ্ছে আপনি যে কোনো টপিক নিয়ে আসলে প্রশ্ন করতে পারেন, যদি আমার জানা থাকে। এখানে এখানে একটা বিষয় বলে রাখি, আমি কিন্তু সবকিছু জানি না আসলে, এবং সেই ক্ষেত্রে জানা না থাকলে আসলে উত্তর দেওয়া সম্ভব না। ছোটখাটো যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আপনারা করে ফেলতে পারেন, আমি জাস্ট 10 সেকেন্ড ওয়েট করি দেখি কোনো প্রকার প্রশ্ন আসে কিনা। এখানে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, যদি যদি কোরা রেডিটে কোনো কোশ্চেন রিলেটেড কিওয়ার্ডে গুগল সার্চের টপ পজিশনে থাকে, সেই ক্ষেত্রে আদৌ কি ওই কোশ্চেন কিওয়ার্ডে রেডিটে কোরা আসা পসিবল? এটা আসলে একটু ট্রিকি জায়গা, আমি একটু সহজভাবে বলি। যদি ধরুন আপনার একটা কিওয়ার্ড যে কোরা র্যাঙ্কে আছে, এবং কোরা র্যাঙ্কে আসার পরে আপনি কোরার যে আনসার পেজটা, যে পেজটা র্যাঙ্কে আছে, সেই পেজটাকে আপনি চিন্তা করতে পারেন যে পুরাটা একটা কন্টেন্ট হিসেবে চিন্তা করতে পারেন, এবং সেই কন্টেন্টের মধ্যে যদি আপনার মনে হয় যে পুরো বিষয়টা আসলে কাভার করেনি বা পুরো বিষয়টা একটু সাজানো গোছানো নাই, তাহলে সেই ক্ষেত্রে আপনি ওই বিষয়টাকে নিয়ে আপনি নিজের মতো করে রিরাইট করতে পারেন। আর আমি ব্যক্তিগতভাবে একটা একটা কাজ সবসময় বলি, যে আসলে কাটা দিয়েই আসলে কাটা তুলতে হয়, তো সেই হিসাবে আপনি যখন কোরাকে বিট করতে যাবেন, খুব সহজ সিস্টেম হতে পারে যে সেই একই কোরাতে কিন্তু একই রিলেটেড অনেক 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 প্রশ্ন অনেকবার আসে, একই প্রশ্ন অনেকবার আসে, জাস্ট হয়তো শব্দটা এদিক ওদিক বিভিন্ন ধরনের ভাবে, এবং সেখানে আপনি যদি আপনার নিজের সাইটে লিংক দিয়ে আনসারটা দিয়ে আসেন, এবং মানে সহজ ভাষাতে কোরাকে যদি বিট করতে চায়, আমি আমি যেটা নর্মালি করি, যাকে যেটা দিয়ে বিট করার প্রয়োজন সেটাকে
ঠিক সেইভাবে বিট করা যায়। কোরাকে আপনি চাইলে কোরা দিয়ে খুব সহজে বিট করা যায়, এটা খুব ইজি প্রসেস তখন হয়। আপনি যদি মানে ধরুন যে আপনি একটা প্রশ্ন যেটা হচ্ছে কোরা র্যাঙ্কে আছে সেম ক্যাটাগরির একটা প্রশ্নে আপনি আপনার একটা ডিটেলস আনসার লিখে সেখানে নিচে সাইডে লিঙ্ক দিয়ে আসেন, এবং সেখান থেকে যদি আপনি মোটামুটি একটা ভালো ভিজিটর ড্র করতে পারেন, খুব সহজেই হচ্ছে কি ওটাকে বিট করা সম্ভব। একইভাবে কোরার মতো আরো অনেকগুলো বিষয় আছে, যেমন পিন্টারেস্ট। পিন্টারেস্ট কিন্তু অনেক পিন্টারেস্টকে আমরা অনেক সময় সহজ কম্পিটিটর মনে করলেও কিছু কম কিছু জায়গায় পিন্টারেস্ট কিন্তু আসলে শক্তিশালী কম্পিটিটর। আর এইসব ক্ষেত্রে যেটা করতে হয় সাধারণত, আপনি পিন্টারেস্টকে বিট করার জন্য আসলে আপনাকে পিন্টারেস্টই ব্যবহার করতে হবে। আচ্ছা, এর মধ্যে অলরেডি দাদা চলে এসেছেন। দাদা আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আমার কথা সরি, আমি ক্ষমা করবেন, বেশি সময় নিয়ে ফেললাম। না সমস্যা নেই দাদা, আমি কি আমার কথা কি পরিষ্কার? হ্যাঁ দাদা পরিষ্কার। আচ্ছা, তো আগে যেখানে ছিলাম সেখানে চলে যাই, প্রশ্নের তো শেষ হবে না। আচ্ছা দাদা, আমি আমি স্ক্রিন আপনার অন করে দিয়েছি। আচ্ছা, প্রশ্নের উত্তর দিতে গেলে এটা মানে আচ্ছা এটা হচ্ছে আমি ছিলাম না, আপনি ছিলেন না, দ্যাটস হোয়াই আমি আসলে একটা প্রশ্ন নিয়ে ইয়া করছি। ভালো করছেন, আর মানে আমি আবার ওই যে দেখা যাবে যে একটা প্রশ্নের উত্তর দিতে গেলে সেটাই একটা সেশন হয়ে যেতে পারে, মানে এত অভ্যাস খারাপ হয়ে গেছে যে। আচ্ছা দাদা আপনি শুরু করে দেন। আচ্ছা আচ্ছা, এখন তো আবার একটু গিয়ারে আসি, সেটা হচ্ছে যে আচ্ছা এইখানে একজনের একটা প্রশ্ন আমি দেখতেছিলাম যে বলতেছে মানে মিনিমাম এরকম কতগুলো কিওয়ার্ড পাওয়া গেলে একটা সাইট শুরু করা যেতে পারে। একটা সাইট শুরু করার ক্ষেত্রে কিন্তু আসলে অনেকগুলো ব্যাপার স্যাপার আছে, যে মানে মানে আমি আমি আগে এক ধরনের চিন্তা করতাম, আমি আমার মধ্যে কিন্তু অনেক কিছু চেঞ্জ চলে আসছে। হ্যাঁ, চেঞ্জ চলে আসছে, এটা গুগলের কারণেই আমি আসলে নিজেকেও চেঞ্জ করতে বাধ্য হয়েছি। যে একটা সময় আমি শুধু এগুলো নিয়েই কাজ করতাম, মানে এগুলোর বাইরে আর কোনো কিছু নিয়ে কাজ করতাম না, খালি এরকম ফাঁক ফুকুর খুঁজে খুঁজে বের করে এক এক জায়গায় এক একটা কিওয়ার্ড নিয়ে এসে, মানে এখন তো আপনাদের বলতেছি একই কিওয়ার্ড খুঁজে বের করতে, আর আমি সেটাও করতাম না। আমি হচ্ছে যে যেখান যেখান থেকে মানে সর্বোচ্চ সুযোগ মনে হচ্ছে এটার মধ্যে আছে যে এই মানে ইন্টেন্ট কভার করতেছে না, ওরকম মানে ব্রডনেস ঠিক রেখে এক একটা এক এক জায়গার থেকে কিওয়ার্ড নিয়ে এসে বেনিফিট নেওয়ার চেষ্টা করতাম। মানে বেনিফিট নেওয়া মানে কি, মানে আসলে কাজ হতো, ভালোই কাজ হতো, কিন্তু সেই কাজ কিন্তু গত এক দেড় বছরে সেই জিনিসটা কিন্তু পুরো পিকচারটা বদলে গেছে, চেহারাটা আরেক রকম হয়ে গেছে। আগে হয়তো আমাকে যারা একটু কম বেশি টুকটাক ফলো করছেন দেখবেন হয়তো আমি বলতাম যে না, মানে ইনফরমেটিভের জায়গাতে আমি থাকতামই না, আমি আসলেও থাকতাম না, আমি ইনফরমেটিভ নিয়েও চিন্তা করতাম না, সিঙ্গেল রিভিউ নিয়েও চিন্তা করতাম না, কারণ কাজ হচ্ছিল না। এখন সেটা কাজ হবে না, এখন 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 কিন্তু শুধু এই কিওয়ার্ড পেলেই হচ্ছে না আপনার, মানে এই কিওয়ার্ডের পাশাপাশি নিশের ধরন বুঝে মানে ইনফরমেটিভ মাস্ট, মানে ইনফরমেশনের জায়গাটা থাকবেই। এখন ইনফরমেশনের রিসার্চ তো আমরা হয়তো একদিন দেখে নেব যে আসলে মানে সেটা একটা নিশ ধরে দেখালে ভালো হবে, যে কোনো একটা নিশ ধরে যদি ইনফরমেটিভ কী ধরনের ইনফরমেটিভ কিওয়ার্ড আমরা নিয়ে আসতে পারি। আর্টিকেলের ধরন ধরেন কয়েক রকমের হয়, একটা হচ্ছে যে এই যে মানে মূলত আমি এখানে যেগুলো খোঁজার চেষ্টা করতেছি এগুলোই আসলে মেইন মেইন আর্নিংসটা, মানে মূল যদি অ্যাফিলিয়েটেড চিন্তা করি তাহলে মূল ইনকামটা দিবে এই ধরনের আর্টিকেলগুলো, মানে সেই ধরনের কিওয়ার্ড আমি এখানে খোঁজার চেষ্টা করছি। এর এর বাইরেও ধরেন এমনিতে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে ইনফরমেটিভ একটা সেকশন, সিঙ্গেল প্রোডাক্ট রিভিউ কিন্তু আর একটা সেকশন, পাশাপাশি এখন একটা চর্চা কিন্তু আসছে সেটা হচ্ছে ভার্সেস, যে মানে একটার সাথে আর একটা আপনি যে কোনো নিশ ধরলেই দেখবেন যে ওই জিনিসগুলো পাওয়া যাচ্ছে, যে ভার্সেস টাইপের কী হয়। তো এখন আমার দিক থেকে আমি আমি যেটা মানে ইদানিং আমি কাজ টাজ কম করি, কিন্তু মানে যেটা মাথার মধ্যে যে জিনিসটা ঘোরে সেটা হচ্ছে যে যে সিঙ্গেল প্রোডাক্ট রিভিউ আসলে কখন বিবেচনায় নিব, মানে সাইড হতে পারে দুই ধরনের, ধরেন দুই ধরনের, দুই ধরনের মানে কি এক ধরনের সাইডে সিঙ্গেল রিভিউ মানে আপনার এই রাউন্ড আপ এবং ইনফো, এটা কমন
এটা নিয়ে কথাই নাই, এ দুটো থাকবেই। আর সিঙ্গেল প্রোডাক্ট রিভিউ কোন ধরনের সাইডে করব, কোন ধরনের সাইডে করব না, একটু আগে আমরা একটা উদাহরণ দুটো একই কিওয়ার্ডের মধ্যে দুটো নিশের কথা বললাম, যে ফ্লোর ম্যাট, ফ্লোর ম্যাট এবং হচ্ছে প্রথমটা আমরা বলছিলাম ওই যে ডজের কথা। তো ডজ এখন এখানে আমি যদি ফ্লোর ম্যাট নিয়ে কাজ করি, আমি সিঙ্গেল প্রোডাক্ট রিভিউ দিব, এখানে যদি আমি ডজ র্যাম নিয়ে কাজ করি, মানে আমার নিশ যদি হয় ওই ব্র্যান্ড, ওই ব্র্যান্ডের ওই ওই গাড়ি আরও অন্যান্য যে সমস্ত গাড়ি টাড়ি আছে, যা মডেল টডেল আছে, তার পার্টস টার্টস এটা সেটা, ওগুলি আমি সিঙ্গেল রিভিউ দিব না। তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে যে যখন মাইক্রো নিশ হয়ে যাবে, মাইক্রো টাইপের নিশ হবে, একেবারে স্পেসিফিক প্রোডাক্ট ওরিয়েন্টেড, তখন আমরা সিঙ্গেল প্রোডাক্ট রিভিউ করব। কিন্তু যখন সেই জিনিসটা একটু ব্রড হয়ে যাবে, মানে সে আরও অনেক অনেক কিছুর মধ্যে চলে আসবে টপিকের দৃষ্টিকোণ থেকে, মানে যদি আমরা মানে ইয়ে চিন্তা করি, তাহলে সেখানে সিঙ্গেল রিভিউ দিব না। আর ভার্সেসটা এটা ডিপেন্ড করবে আসলে নিশের উপরে, যদি অ্যাভেলেবিলিটি থাকে। আচ্ছা, এই এই কথা যেহেতু আসলে আমি আরেকটা কথা বলিনি, সেটা হচ্ছে যে যে ওই যে আমি প্রথমে একটা শব্দ বলছিলাম যে মানে মানে যে ওই গরিবেরও তো আসলে উচ্চ অভিলাষ থাকে, ধরুন যার টাকা আছে পয়সা আছে সে তার মতো করে সে ইনভেস্ট করবে, সে অনেক বড় ইনভেস্ট করবে। কিন্তু একজন নতুন, আপনি যদি একজন নতুন হন আর আপনি যদি না বুঝে ওই ধরনের ইনভেস্টের চিন্তা করেন, আপনার ধরা খাওয়ার সম্ভাবনা 98%। মানে যে গতানুগতিক এক ধরনের যে কিওয়ার্ড নেবেন, সেগুলোকে লিঙ্ক বিল্ডিং করবেন, লিঙ্ক বিল্ডিং করে র্যাঙ্কে যাবেন, র্যাঙ্কে গিয়ে লাখ লাখ টাকা কামাবেন। তো ওই রকম একটা চিন্তা থেকে যে ধরনের কিওয়ার্ডগুলো নিয়ে আমরা কাজ করব, ওইখানে ইনভেস্টমেন্ট অনেক বেশি, যে আপনার এবং সময় লাগে অনেক বেশি র্যাঙ্কে আসতে। মানে আমি যেটা আমি যে লাইন দিয়ে হাঁটার কথা বলতেছি পারফেক্টলি, মানে আরও চারটা পাঁচটা সেশন গেলে আপনি আপনাদের সামনে হয়তো পিকচারটা একটা পিকচার তৈরি হবে যে আসলে এই কাজ করা উচিত। তো এইখানে এই আমি একটা মানে আর্থিক বিষয়টা আমি জাস্ট একটা একটা ধারণা দিই, এটা মানে ওই ধরনের সাইট করে র্যাঙ্কে যেতে হলে আপনার দেখা লিঙ্ক বিল্ডিংয়ের ওই ধরনের চিন্তা করলে আপনার 1.5-2 লাখ টাকা লেগে যাবে। তো আমি কিন্তু লিঙ্ক বিল্ডিংয়ের বিপক্ষে না, হ্যাঁ, মানে এর মাঝখানে আর একটা কথা বলে নিই, লিঙ্ক বিল্ডিংও অবশ্যই মানে এই সাইডেও লিঙ্ক বিল্ডিং করা হবে, কিন্তু সেটা শুরুতেই না, সেটা সেটা একটা মানে কেন এত পরিশ্রম করে কিওয়ার্ড বের করব, কারণ কিওয়ার্ড বের করবো হচ্ছে গ্যাপটা কোথায় আছে। গুগল গ্যাপ যদি আমি বের করতে পারি, আমি হয়তো আমাকে কেউ এসে ধূপধাপ সরাই দিবে, খুব দ্রুত সরাই দিবে, এটা করে দিবে, সেটা করে দিবে, হ্যাঁ হতে পারে, কিন্তু তারপরেও মানে আমার ট্র্যাকটা ট্র্যাকে যাওয়া পর্যন্ত, মানে আমি কীভাবে উইদাউট এনি লিঙ্ক বিল্ডিং কীভাবে আমি ট্র্যাকে যেতে পারি, ট্র্যাকে যাওয়া বলতে আমার সব কিছু ইন্ডেক্স হচ্ছে, আমার এখানে ক্লিক আস মানে ট্রাফিক আসতেছে, হোক 10 জন 15 জন 20 জন অসুবিধা নাই, এবং কিওয়ার্ডগুলো একটা শেপে আসতেছে যে হ্যাঁ 2 নম্বর পেজে আসছে কিংবা 1 নম্বর পেজে 2-1টা আসতেছে। এরূপ পর্যায়ে আসার পরে তারপরে আমরা সেই লিঙ্ক বিল্ডিং কিংবা ফার্দার ইনভেস্টমেন্ট সেই জায়গার চিন্তা করব। তার আগে আমরা ম্যাক্সিমাম কত ইনভেস্ট করতে পারি, তার আগে ম্যাক্সিমাম আমরা যে যে ইনভেস্টমেন্ট আমাদের লাগতে পারে সেটা 60-এর আশপাশ দিয়ে, মানে মানে 60,000-এর আশপাশ দিয়ে, এবং এই এই চর্চার মধ্যে দিয়ে গেলে আপনি এই 60,000 টাকা খরচ করে আপনি এখান থেকে 1 কোটি টাকার ইয়েও বের করে নিয়ে আসতে পারেন। আপনি ফেইলর হইলেও অল্পের উপর দিয়ে গেলেন, বাট অনেক কিছু শিখে ফেলতে পারলেন। হ্যাঁ, যে এই জন্যে শুরুতে মানে বড় চিন্তাও করার দরকার নেই যে মানে আমি মানে কিওয়ার্ড এরকম কিওয়ার্ডে যাবেনই না যে যে কিওয়ার্ড মানে যে টাইটেলটা ফার্স্ট পেজে 8-10 মানে আপনার টুলস মুলস এটা সেটা যে যেমনি বলুক এটা সহজ, ওরকম জিনিসে যাবেনই না যে যেটার মধ্যে 8-10টাই কিনা ওই একই রকম টাইটেল মানে মানে একটু ব্রড কিওয়ার্ডে যাবেনই না।
ওটা গেলে মানে হবে না, মানে আপনার ওই ওই কিওয়ার্ডে আপনি মানে র্যাঙ্ক করতে করতে আপনার লাগবে 6 থেকে 9 মাস, এবং লিঙ্ক বিল্ডিংয়ের পিছনে অনেক টাকা পয়সা যাবে, এবং তারপরেও সাকসেস পাবেন কিনা সন্দেহ। নতুন যদি হয়ে থাকেন সাকসেস পাওয়ার সম্ভাবনা খুবই কম, ওই 2 জন 4 জন 5 জন যে সাকসেস পায় ওই জিনিসগুলোই সামনে আসে কিন্তু। হ্যাঁ মানে ওই একেবারে রুট লেভেলের খবর তো জানেন না, যে জানলে বুঝতে পারতেন যে আসলে এখানে মানে যতটা হাইক ভিতরটা তত কিন্তু সুবিধার না। কাজেই একটা প্রসেসের মধ্যে দিয়ে যান, অল্প ইনভেস্ট করেন, মানে ফেলিওর হইলেও অনেক কিছু শিখে ফেলেন, আর ফেলিওর যদি না হন আপনার 60,000 টাকা আপনাকে কোটি টাকাও দিতে পারে। মানে এটা এটা অস্বাভাবিক কিছুই না, মানে আপনি তো বুঝবেন যে আপনার আরও মানে সাইডই আপনাকে বলে দিবে যে তুমি আরও 50,000 নিয়ে এসে ঢুকাও এর মধ্যে, কিন্তু হাত আন্দাজে মানে একটা জিনিসের গ্রোথ না দেখে মানে আমি আমি তো করবো না, মানে আমি তো ওই লাইনে যাবই না যে একটা জিনিসের যখন আমি প্রসপেক্ট দেখবো তখনই আমি সেইখানে গিয়ে আরও কিছু মানে চোখ মুখ কান বন্ধ করে আমি হাত আন্দাজে ইনভেস্ট করবো, এই এই লাইন মানে এই ধরনের প্রসেসের মধ্যেই যাবো না। তো যাই হোক, এটা ওই মানে ওইটাও একটা ধারণা দিলাম, আমি কিন্তু অনেকগুলো ধারণা দিচ্ছি এখানে, একটা বলছি যে আমি কিন্তু লিঙ্ক বিল্ডিংয়ের বিপক্ষে না, লিঙ্ক বিল্ডিংয়ের পক্ষে এবং সেটা একটা সার্টেন টাইম পরে, আরেকটা কথা বলছি যে সেটা হচ্ছে যে যে আর্টিকেল কিন্তু একাধিক ধরনের থাকবে, মানে যে শুধু যা করতেছি এখানে এটা দিয়েই যে সাইড হয়ে যাবে ব্যাপারটা এরকম না, এখানে ইনফরমেটিভ মাস্ট, কোন ধরনের ইনফরমেটিভ হতে পারে সেটা আমরা পরে কোনো একটা সেশন টেশনে আমরা চেষ্টা করবো সেটাও একটু দেখে নেব। আর পাশাপাশি সিঙ্গেল রিভিউ কখন দিব কখন দিব না সেটাও কিন্তু ক্লিয়ার করে দিলাম, যে যে সিঙ্গেল রিভিউ আসলে যখন আমরা একটা মাইক্রো টাইপের নিশ হবে, যখন একটা স্পেসিফিক প্রোডাক্ট টাইপ প্রোডাক্ট নিয়ে কাজ করবো, যে হয়তো জুসার হয়তো ওই যে ফ্লোর ম্যাট কিংবা হয় না এই ধরনের সাইট তো কিন্তু প্রচুর হবে, এবং এই ধরনের সাইট যখন হবে তখন তো আমরা পার্শিয়াল ম্যাচ ডোমেনকেও আমি আরেকটু আরেক লাইন ধাপ চলে যাই, তখন আমরা ওই ডোমেনের মধ্যেও একটা পার্শিয়াল ম্যাচ ব্যাপার রাখবো, যে সেটা কীরকম সেটা হচ্ছে যে মানে বেস্ট ম্যাচ রিভিউ টিভিউ থাকবে না, মানে বেস্ট রিভিউ এগুলোকে অ্যাভয়েড করবো, বাট আমার ডোমেনের টাইপটা যেন জুসার জিনিসটা থাকে, এই হয়তো ওই যদি এটা ফ্লোর ম্যাট না হয়ে ব্রড কিছুকে বোঝায়, কীভাবে আমি গাড়ির ফ্লোর ম্যাটকে বুঝাইতে পারি সেই ওয়ার্ডটা যাতে আমার ডোমেনের মধ্যে থাকে। হ্যাঁ, তো আমি কিন্তু এক্সাক্ট ম্যাচ বলি নাই, হ্যাঁ আমি কিন্তু বলছি পার্শিয়াল ম্যাচ, এবং যখন কখন সেটা যখন সেটা আপনার মাইক্রো টাইপের নিশ হবে, যে ধর আমি আমি পুরো টিভি নিয়ে কাজ করবো, টিভি ওয়ার্ডটা যাতে আমার ডোমেনের মধ্যে থাকে, হ্যাঁ এবং সেটা যাতে শুরুতেই থাকে আরও ভালো হবে, শুরুতে থাকলে আরও ভালো হবে, আর যখন ব্রড কিছু করব তখন মানে ব্র্যান্ডেবল, আমরা গতানুগতিক ব্র্যান্ডেবল বলতে যা বুঝি হতেই পারে, মানে সেরকম মানে যখন আমরা টিভিকে চিন্তা না করে ইলেকট্রনিক্সকে চিন্তা করব তখন আমরা মানে দবির কবির সবির রহিম যা ডোমেনের যা যা ইচ্ছা তাই নিয়ে যদি মনে হয় যেটা ব্র্যান্ডেবল আমরা সেই ব্র্যান্ডেবল নিয়ে সেটা সেটা নিয়ে কাজ করতে পারি। আচ্ছা, এখন আমি কিসের মধ্যে যাওয়া উচিত, আমার যাওয়া উচিত হচ্ছে এই যে কম্পিটিশন, আমরা কি কম্পিটিশন, কম্পিটিশনটা হচ্ছে যে একটা সাইট শুরু করার সময় আমরা আসলে কি ধরনের, ওই যে প্রশ্নটা ছিল ওখানে প্রশ্নটা ছিল কতগুলো কিওয়ার্ড, হ্যাঁ কতগুলো কিওয়ার্ড, আমি ওই যে 60,000-এর একটা ইয়ে দিলাম, মানে 60,000 আমি টেক্সেল অন্য একটা টেক্সেল শিটে যাই, আমি এই জায়গাটা একটু ক্লিয়ার করে নিই, সেটা হচ্ছে যে যে ধরেন কতগুলো কিওয়ার্ড নিয়ে আমরা এই ধরনের কিওয়ার্ড পেলে কাজ করতে পারি, ধরেন 60,000-কে আমি যদি ওয়ার্ডে কাউন্ট, আমি যদি স্ট্যান্ডার্ড একটা রেট ধরি এমনি 15 ধরা যেতে পারে, 15 থেকে 18, এখন তো 18 এখন মনে হচ্ছে 18 স্ট্যান্ডার্ড, হ্যাঁ স্ট্যান্ডার্ড মানে কি এভারেজ, আসলে স্ট্যান্ডার্ডও মানে এটার কোনো শেষ নেই, যদি 15 ধরি তাহলে টাকায় কত আসে, 1200-1250, 15 ধরলাম, আছে 15 ধরি 1250, তাহলে বলতেছি 60,000 মানে ম্যাক্সিমাম আমরা কী করতে কী হইতে পারে, এটা হচ্ছে
60,000 ভাগ কত? তাহলে 1250 আলাদাই করলাম যদি এক্সাক্ট এরকম হতে 48,000 ওয়ার্ড, 48,000 ওয়ার্ড এর মধ্যে আমি তাহলে কি চিন্তা করতে পারি? আমি চিন্তা করতে পারি যদি 15টা ইনফরমেটিভ দেই, গড়ে যদি 1,000 ওয়ার্ড চিন্তা করি, তাও আমার থাকছে যে আমি যদি এটা ইনফো দেই তাও দেখা যাচ্ছে আমার থাকতেছে হচ্ছে আরো 33,000 ওয়ার্ড, যে 33,000 ওয়ার্ড। আচ্ছা 33,000 ওয়ার্ডের মধ্যে এখন এইখানেই হচ্ছে সমস্যাটা। সমস্যাটা হচ্ছে আপনার নিশটা কিরকম, সিঙ্গেল হলে তো সিঙ্গেলের দিকে যাবেন, আর সিঙ্গেল না হলে যদি ব্রড হয় তাহলে আপনি এখানে মানে কিছু হোয়াটসঅ্যাপের আর্টিকেল থাকতে পারে, হাজার দেড়েক দুয়েক ওয়ার্ডের এরকম থাকতে পারে। কিন্তু তারপরে আমরা যদি মনে করি এটা সেটা করেও 25,000 ওয়ার্ড বাঁচে, তাও কিন্তু বরপর তার 10টা রাউন্ড অফ আর্টিকেল দিতে পারবো। যে আর এই ধরনের কিওয়ার্ডের আর্টিকেল আহামরি যে বিশাল কিছু লিখে ফেলতে হবে, হ্যাঁ যে এই করে ফেলতে হবে, সেই করে ফেলতে হবে, 10টা প্রোডাক্ট নিতেই হবে, ব্যাপারগুলো এরকম না। 5-6-7টা এনাফ, 5টা থেকে 5-6টা এনাফ, মানে প্রোডাক্ট নিয়ে ইয়ে করা। এবং আর্টিকেলের সাইজ 1,500 ওয়ার্ড থেকে 2,500 ওয়ার্ড মানে বেশিরভাগ ক্ষেত্রে হয়ে যাবে, বেশিরভাগ ক্ষেত্রে হয়ে যাবে 1,500 ওয়ার্ড থেকে 2,500 ওয়ার্ড, তাই ম্যাক্সিমাম পেন ধরলাম 2,500 ওয়ার্ড। 25,000 ওয়ার্ডও যদি বাঁচে তাহলে 10টা রাউন্ড আপ আর্টিকেল দিতে পারবো, 15টা ইনফরমেটিভ আর্টিকেল দিতে পারবো, 25টা আর্টিকেল, এবং তার পাশাপাশি হচ্ছে আরও 3-5টা অন্যান্য এটা সেটা আর্টিকেল আমরা দিতে পারবো। তার মানে 60,000 টাকায় আমরা প্রায় 30টা আর্টিকেল মানে ইনফো এটা এটা মিলিয়ে 30টা আর্টিকেল দিত, অনেক আর্টিকেল একটা সাইডের জন্য শুরু করার জন্যে 30টা আর্টিকেল অনেক আর্টিকেল। তো এটা মানে বিষয়টাকে ছোট খুব যে ছোট মধ্যে থাকলাম তাও কিন্তু না, হ্যাঁ জিনিসটা কিন্তু আসলে একেবারে ছোট জিনিস, মানে টাকার কারণে যে খুব ছোট হচ্ছে ব্যাপারটা তাও কিন্তু না, মানে সাইজটা কিন্তু ভালোই হবে। 30টা আমার কাছে আসলেও অনেক বেশি, মানে আমার কাছে বেশি আর্টিকেল, হ্যাঁ আমি তো আগে যে আগে তো খুব অল্প অল্প আর্টিকেল দিয়ে কাজ করতাম, এখন চিন্তাভাবনাগুলো একটু বদলাইছে, গুগলের কারণে বদলাইতে বাধ্য হয়েছে। গত 2-3টা আপডেট অন্য রকমের কিছু বিষয় আসলে শিখিয়ে দিয়ে গেছে। আচ্ছা আর এই কিওয়ার্ডের কম্পিটিশন এখন এইটা আমরা কিভাবে, মানে এটা আমার মনে হচ্ছে যে আমরা আমি যদি মানে 5-7-10 জনকে নিয়ে মানে ইন্টারাকশনে যেতে পারি তাহলে আমার জন্য খুব ভালো হয়। ভালো হয় মানে কি 5-7-10 জন প্রশ্ন করবে, আমি উত্তর দিব, মানে শুধুমাত্র ইন্টেনশন বোঝার, মানে অন্য কোনো কিছু না, শুধুমাত্র একটা এই যে ইন্টেনশন বোঝা, যে ইন্টেনশন বোঝা যে এই 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 এইটা পারপাস সার্ভ করছে কি করছে না, মানে এই শুধুমাত্র এই ইন্টেনশনটা, এটা কিন্তু এইটার উপরে কিন্তু আপনার মানে ইয়ে নির্ভর করতেছে, মানে সাকসেসটা নির্ভর করছে যে আপনি কত ভালোভাবে এই জিনিসটা বুঝতে পারলেন যে এটা ইন্টেনশন কভার করছে এটা করছে না। আর ওই যে 10টা আর্টিকেল দিব, এই যে 10টা আর্টিকেল এখানে এখানে যে চিন্তা করতেছি 10টা রাউন্ড আপ দিব, যে এখানে এই 10টা রাউন্ড আপ আর্টিকেলের মধ্যে ওই যে যদি ফ্লোর ম্যাট হয় আমার চিন্তাটা থাকবে যে অন্তত 8টাই যাতে ফ্লোর ম্যাট নিয়ে আর্টিকেল হয়, 2টা আর্টিকেল হয়তো যদি তার কোনো অ্যাক্সেসরিজ এটা সেটা, মানে অ্যাক্সেসরিজেরও কিন্তু অ্যাক্সেসরিজ হয়, মানে ব্যাপারগুলো এরকম হয়ে যায় আর, হ্যাঁ যে সেই জিনিসেরও কিন্তু আবার মেনটেনেন্সের ব্যাপার স্যাপার থাকতে পারে। ধরেন একটা শু নিয়ে কাজ করবো, শুয়ের আবার কী হবে, শুয়ের আবার শুয়ের তেল, শুয়ের ব্রাশ, শুয়ের হচ্ছে ওই মানে আরও কত কিছু আছে না, অনেক এক্সেস, মানে তার আবার কিন্তু অনেক ধরনের এক্সেসরিজ, মানে মেনটেনেন্সের ক্ষেত্রে গিয়েও কিন্তু অনেক ধরনের ইয়ে থাকে। মূল জায়গাটাই হচ্ছে যে ধরেন আমি যদি 10টা চিন্তা করি অন্তত 8টাই আমি চিন্তা করবো হচ্ছে যে ফ্লোর ম্যাট, মানে কথার কথা বলতেছি কিন্তু আবার ওই মানে যে ফ্লোর ম্যাট বলে ফ্লোর, আর যদি অন্য ইয়েটা হয় ওইটা একটু
ওইটা আমার জন্য আমি একটু কম মানে ওইখানেও যে ধরেন 10 RAM যদি কোনো কারণে 10 RAM-ই যদি মানে ওটাকে নিজ ধরে কাজ করি তাও টেন্ডেন্সিটা থাকবে হচ্ছে 10 RAM-এর কোনো এক ধরনের টাইপের প্রোডাক্ট নিয়ে অনেকগুলো ইয়ে সুযোগ আছে কিনা মানে এতে এতে সুবিধাটা হচ্ছে একই এই মানে একটা কম্প্যাক্টনেস থাকে হ্যাঁ যে এবং ধরেন যখন মানে ব্যাপারটা এরকম যে প্রথম দিকে যে 15-20-30 মানে যা আর্টিকেল দেই মানে আমরা এরকম একটা জিনিস আমাদের সামনে নিয়ে আসতে পারি কিনা যে ইন্টারলিঙ্কিং এর ক্ষেত্রে একটার থেকে বাকি 29টায় যেতে হবে ব্যাপারটা এরকম না কিন্তু যাওয়ার সুযোগ থাকলে কিন্তু অবশ্যই দিব মানে যদি আমার সুযোগ তৈরি করতে পারি তাহলে আমি অবশ্যই একটার থেকে যদি 29টায় লিঙ্ক দেওয়ার সুযোগ থাকে তাহলে দিব হ্যাঁ কিন্তু সেরকম তো পাওয়া যাবে না কিন্তু সেক্ষেত্রে মানে এমন একটা মানে একটা জালের মতো তৈরি করব যাতে যাতে গুগল রিলিভেন্সি কিন্তু মাস্ট তাই বলে হাত আন্দাজে আমি মানে টপিকের ভিন্নতার মধ্যে গিয়ে মানে লিঙ্ক করলাম সেটা কিন্তু হবে না একটা হচ্ছে যে টপিকের মধ্যে কম্প্যাক্টনেস থাকা যে কম্প্যাক্ট জিনিস নিয়ে কাজ করা এবং সেই ক্ষেত্রে আমার পুরো জিনিসটা একটা জালের মধ্যে ফেলে দেওয়া যে একটা থেকে আরেকটা আরেকটা থেকে আরেকটা আরেকটা থেকে আরেকটা সর্বোচ্চ যে যতগুলোতে যাওয়ার সুযোগ ততগুলোতে আমার লিঙ্ক শুরুতে যদি এই কাজটা করা যায় এবং এই ফাঁকফোকর খুঁজে যদি কিওয়ার্ড বের করা যায় আপনাকে আমি নিশ্চিত করে বলতে পারি যে ওই ইন্ডেক্সিংয়ের সমস্যা কিওয়ার্ড ধরার সমস্যা মানে প্রথম দিকে হয়তো বুঝতে পারবেন না এক মাস দেড় মাস গেলেই দেখবেন যে এগুলো আসলে কোনো সমস্যায় না মানে ইন্ডেক্সিং তো সমস্যায় হবে না আপনার ইয়েগুলো মানে কিওয়ার্ড ধরা করার বিষয় সেগুলো এগুলো আপনার কাছে দেখবেন যে খুব ইজি হয়ে গেছে তো এই মানে যদি ওই ওই মানে ওই ওই জালটা তৈরি করা যায় আর আচ্ছা আমরা কী করতে পারি দু একটা মতামত দেন তো আমি তাহলে কিছু আরও কিছু কিওয়ার্ড দেখবো এখান থেকে আরও কিছু কিওয়ার্ড দেখবো আচ্ছা এখানে আর একটা শু আসছে দেখি যদি মনে হয় সেটার উপরে বলি এরকম কেন এত সোজা কেন বেস্ট শুজ ফর টিপটো ওয়াকার্স আচ্ছা মানে বাচ্চাদের ইয়ে সেখানে এটা কী বলবো আমি আমার কাছে তো কেমন জানি যে এরকম কেন এত সোজা কেন আচ্ছা দেখেন আপনারা দেখে নিন যেহেতু ভিডিওর মধ্যে কি অর্থটা দেখে দেখেন তো এটা কতটা সহজ না ইয়ে ঝামেলা পাশাপাশি তো আরও অনেক কিওয়ার্ড দেখা যাচ্ছে বেস্ট শুজ ফর টো ওয়াকার্স আচ্ছা আরেকটা জিনিস এখানে বলি সেটা হচ্ছে যে একটা এই যে ইনফরমেশন দিয়ে মানি আর্টিকেল দেওয়া টাইটেল ইনফরমেশন বাট ভিতরে আর্টিকেল থাকবে মানি আর্টিকেল মানে এটার একটা ইন্ডিকেশন আছে আপনি যদি এমনি খেয়াল করেন এরকম অনেক কিওয়ার্ড দেখবেন যে কিওয়ার্ডগুলো যে মানে আমরা বেস দিয়ে সার্চ করতেছি কিন্তু
র্যাঙ্ক করে আছে সব ইনফরমেটিভ টাইপ, মানে ইনফরমেটিভ এগুলো কখন হয়? এই যে যখন কিওয়ার্ড এরকম দেন, মানে তখন একটা এখানে সবসময় একটা স্পেস দিয়ে দেখবেন যে মানে একটা কিওয়ার্ড দিবেন, আমি কিন্তু একটা স্পেস দিছি। তো যখন দেখবেন যে আপনি একটা বেস দিয়ে একটা কিওয়ার্ড দিছেন, কিওয়ার্ড দেওয়ার পরে একটা স্পেস দিছেন, এবং আপনাকে এখানে কখনো কখনো সবগুলো প্রশ্ন দেখাচ্ছে, কখনো কখনো দেখবেন যে একটা প্রশ্ন দেখাচ্ছে না অটো সাজেশন, কখনো কখনো দেখবেন যে দুই তিনটা বেস দিয়ে দেখাচ্ছে, আবার তিন চারটা প্রশ্ন দিয়ে দেখাচ্ছে। এই যে জিনিসটা বললাম, এটি একটা উত্তর আপনাদের মানে নিজে নিজের মনের মধ্যে এখন তৈরি হয়ে যাওয়া উচিত, যে সেটা হচ্ছে মানে যদি হয় তাহলে ভালো, যে সমস্ত কিওয়ার্ড আপনি এরকম দিয়ে যখন দেখবেন যে একটা স্পেস দিলে প্রশ্ন দেখাচ্ছে অনেক, আপনি নিশ্চিত থাকতে পারেন প্রশ্ন দিয়ে মানে আপনার ইনফরমেটিভ টাইটেল দিয়ে আপনি এই বেস্ট কিওয়ার্ডটাই র্যাঙ্ক করতে পারবেন। মানে আবার রিপিট করতেছি কথাটা হচ্ছে যে আপনি বেস্ট দিয়ে যখন আপনি একটা কিওয়ার্ড গুগলে দিবেন, গুগলে দিয়ে একটা স্পেস দিবেন, স্পেস দিয়ে যখন দেখবেন যে এখানে অনেকগুলো প্রশ্ন দেখাচ্ছে, তখন বুঝবেন যে প্রশ্নটাকে টাইটেল করে বেস্ট কিওয়ার্ডে র্যাঙ্ক করা সম্ভব এবং সেটা করা যাবে। এটা কেউ একজন পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পারবে, যে মানে যারা অলরেডি সাইড মাইড আছে, সাইড মানে যাদের সাইড আছে কাজ করতেছেন, এরকম জিনিস একটা পরীক্ষা করে মানে এই যে দেখেন এই যে কিওয়ার্ডটা দিয়ে আমি একটা স্পেস দিছি, হ্যাঁ, যে অলরেডি কিন্তু এই ঘটনা এটার মধ্যে ঘটছে, কিন্তু মানে তিন নম্বরে এই যে ব্লক পয়েন্ট মানে এটা পুরোপুরি এরকম ওরকম না হলেও একটা কোশ্চেন টাইপের ব্যাপার কিন্তু এটার মধ্যে এক ধরনের আছে। আর কিছু জিনিস পাবেন তো পুরোটাই এরকম যে এখন এক্সাম্পল দিলে তো অনেকে মাইন্ড করতে পারে। একটু সময় দেন, আমি এর বাইরে মাইন্ড যাতে না করে এরকম কোনো কিছু চান্স নেই দেখি। Best acrylic paint for key was the body. Wood bullet when I asked me, wood bullet cashbe. Ashbe. Ashlona.
আচ্ছা আগেরটার মধ্যে সাইড ওটা ওটার মধ্যে আমি দিয়েছিলাম নিশ্চয়, আমি একটা সাইড দিয়ে দিয়ে দিচ্ছি, এই সাইড এই সাইডটা দেখেন আপনারা যে যে কীভাবে এখানে হাউ টু সিল অ্যাক্রিলিক পেন্ট অন ওয়াল, হাউ টু সিল অ্যাক্রিলিক পেন্ট এটা একটা পারফেক্ট এক্সাম্পল হতে পারে, হ্যাঁ এটা একটা একটা এক্সাম্পল। দেখেন দুই নম্বরে কিন্তু টপ টিপস, মানে এটা বোঝা যাচ্ছে এটা একটা ইনফরমেটিভ। আমি এখানে কি যে এখানে এটা ফিটি ফিটি একটা ভাব আসছে, মানে অর্ধেক অর্ধেক একটা রেজাল্ট আসছে। তো এটা যে বেস্ট অ্যাক্রিলিক পেন্ট ফর ফেব্রিক বলছে, হ্যাঁ তো এখানে দেখেন এখানে এক নম্বরে ফর ক্রিয়েটিভস আছে, ক্রিয়েটিভস দুই নম্বরের টিপস আসছে, এখানে আরেকটা ইনফরমেটিভ টাইপের আসছে, মানে আর্টিকেল টাইপের, বাকিগুলো এখানে এটা একটা গাইড, মানে অলমোস্ট এটা এটা বোঝা যাচ্ছে যে এটা একটা ইনফরমেটিভ টাইপের জিনিসকে ইন্ডিকেট করতেছে, এটাও ইনফরমেটিভ টাইপের জিনিসকে ইন্ডিকেট করতেছে, এটাও ইনফরমেটিভ টাইপের জিনিসকে ইন্ডিকেট করতেছে, বাকি এটা তো অ্যামাজন অ্যামাজন। নিচেও নিচেও ইনফরমেটিভ দশ নম্বরটা। তো এইরকম নিজেরা একটু একটু, মানে যাই হোক আমি এটা বললাম, মানে কমন যে উদাহরণগুলো আমার সামনে আছে আমি আমি দিতে পারছি না আসলে, হ্যাঁ দেখাতে পারছি না। তো কিন্তু আপনারা এই যে আমি জাস্ট চিন্তাটা একটু আপনার মধ্যে দিলাম, আপনারা এটাকে একটু নিজেরা একটু নাড়াচাড়া করে দেখবেন যে আসলে ঘটনাটা কী ঘটতেছে। এখানে যখন দেখবেন যে এই ধরনের ব্যাপার, তখন দেখবেন যে রেজাল্টেও রেজাল্টেও তার একটা প্রভাব আছে। আর এটা 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 হয় আসলে যখন একটা জিনিসের সার্টেন, মানে একেবারে স্পেসিফিক কোনো রেজাল্ট থাকে না, কিংবা অপশন অনেকগুলো থাকে। এখন ধরেন যদি ব্যাপারটা এরকম হয় যে যে দেয়ালে একটা পেরেক মারা আছে, এই পেরেকটা আমি উঠাবো, এই উঠানোর মানে বেস্ট মানে বেস্ট সিস্টেম মানে বেস্ট কি মানে বেস্ট দিয়ে কিছু একটা। এখন যে জিনিসের অপশন অনেক রকম হতে পারে, যে জিনিসের অপশন অনেক রকম, মানে যে অনেকভাবে সেই জিনিসটা করা যেতে পারে, সেখানে আপনি ইনফরমেশন টাইটেল দিয়েও আপনি ইয়ে করে ফেলতে পারবেন, বেস্ট জিনিসকে অপটিমাইজ করে ফেলতে পারবেন, মানে যেখানে অপশন অনেকগুলো থাকে, কিংবা যেটার কোনো এক্সাক্ট সলিউশনও থাকে না, সেক্ষেত্রেও তাই যে একটা জিনিসের সলিউশন একেবারে যে এইটাই যে পারফেক্ট সলিউশন ব্যাপারটা এরকম না, এর অনেক রকম সলিউশন থাকতে পারে, অনেক রকম ইয়ে থাকতে পারে। যে সেটা এখন ধরেন জুতার মধ্যে একটা দাগ পড়ছে, জুতার স্পটটা আমি কীভাবে উঠাবো, এখন এটা 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 উঠানোর জন্যে কিন্তু অনেক রকম পদ্ধতি থাকতে পারে। এখন সে তার মধ্যে একটা প্রোডাক্ট আছে যে যে সেটা কী হতে পারে, যাই হোক আমার এক্সাক্ট নাম মনে পড়ছে, আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি যে 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 বেস্ট অমুক জিনিস ফর জুতার স্ক্র্যাচ। হ্যাঁ তো এই যে জিনিসটা আপনি যদি এটা এইটা লিখে মানে র্যাঙ্ক করতে চান, আপনার জন্য এটা অনেক বেশি কষ্টকর হবে যদি দুই চার পাঁচজন এরকম লিখে রাখে যে যে হাউ টু রিমুভ স্ক্র্যাচ অন শু, এবং সে যদি ওইখানে পয়সা সহ পয়সা ছাড়া অনেকগুলো স্টেপ ওখানে দিয়ে রাখে যে প্রোডাক্টও আছে নেচারালিও আছে, যে কিনা ওই ধরনের পোজ দিচ্ছে ইনফরমেটিভ টাইপের পোজ দিচ্ছে, সে কিন্তু আগে থাকবে আপনার থেকে, আপনি সরাসরি একটা প্রোডাক্ট নিয়ে লিখতেছেন কিন্তু তারপরেও আপনি তার সাথে পারবেন না, যে কিনা ওই হাউ টু দিয়ে মানে ইনফরমেশনের টাইটেল দিয়ে সে র্যাঙ্ক করে আছে, কারণ সে
অনেকগুলো সলিউশন ওখানে দিয়ে রাখছে। আচ্ছা এরকম কিছু, আচ্ছা এরকম কিছু আমি সামনে সামনে আমি কিছু রেডি করে রাখবো, মানে যে এখন এই যে ট্রেন্ড যে চেঞ্জ হচ্ছে এবং ট্রেন্ড এগুলো আসলে একটু মাথার মধ্যে নিতে হবে যে কীভাবে মানে ইনফরমেশনকেও কীভাবে পয়সায় নিয়ে আসা যায়, মানে যে ইনফরমেটিভ থেকেও কীভাবে যেমন এই আর্টিকেলটা কিন্তু ইয়ে না, মানে এই আর্টিকেলটা আমি এখানে গেছি এই জন্য বলতে পারতেছি, কিন্তু এরকম আরও অনেক সাইট আমার চোখে পড়তেছে যে এই আর্টিকেলটা কিন্তু ইনফরমেটিভ আর্টিকেল না, এটা কিন্তু পুরো একটা বাইং আর্টিকেল। কিওয়ার্ড ডিসি হচ্ছে যে এই যে বেস্ট অ্যাক্রিলিক পেইন্ট ফর ফেব্রিক, আর সে এখানে টাইটেল লিখে রাখছে ডাজ অ্যাক্রিলিক পেইন্ট রিয়েলি ওয়ার্ক অন ফেব্রিক, এটা দিয়ে আমরা কী বুঝবো, এটা দিয়ে বুঝবো যে এইটা এটা এটা হচ্ছে একটা মানি আর্টিকেল, এটা তো আমরা মনে করতেছি এটা একটা ইনফরমেশন ইনফরমেটিভ আর্টিকেল, আদতে কী করে রাখছে আদতে কী করে রাখছে হ্যাঁ কান্না কার সাইড আমাদের বাড়িতে মানে মানে মাধ্যম না দেয় আবার দেখেন যে এই যে পুরো মানি আর্টিকেল, মানে মানি আর্টিকেল মানে কি মানে সে মানে মনিটাইজ তো করতেছে সামাল। তো এই এখন এই এই সমস্ত জিনিস হচ্ছে মাথার মধ্যে নিতে হবে আর কি, যে মানে এই যে সময়ের সাথে সাথে যে চেঞ্জগুলো আসতেছে এরকম অনেক জিনিস হবে। আর এইটা কিন্তু সব থেকে টাফেস্ট জায়গা, মানে অ্যামাজনের এই জায়গাটা মানে এখন এখনকার সময়ে মানে এটা কঠিন অবস্থায় এসে দাঁড়াইছে। হ্যাঁ তো এখন কিন্তু মানুষের মধ্যে এক ধরনের ইয়ে কাজ করে, মানে ফ্যাসিনেশন কাজ করে, এটা নিয়ে কাজ করার খুব একটা ইয়ে মানে সবার মধ্যে ইয়ে আছে। এখন কিন্তু আসলে আইডিয়াল সময় না, মানে অ্যামাজন নিয়ে কাজ করার জন্য কিন্তু মানে অ্যাটলিস্ট এখন আসলে এটা খুব আইডিয়াল মানে সময় আসলে না। কিন্তু তারপরে এটা এটা বললেও তো মানবে না মানুষ, মানে এটা এটা করবেই। যে আচ্ছা তো এই এই জন্যে মানে এখন কিছু বিষয় আসলে মানে আপনার মাথার মধ্যে নিতে হবে যে আচ্ছা আমি কিন্তু যে জায়গায় ছিলাম যে কম্পিটিশনের যে জায়গাটা আমি খুব বেশি দেখাই নাই, হ্যাঁ খুব বেশি দেখাই নাই, কারণ আমি এমন একটা জিনিস আপনাদের হাতে ছেড়ে দিছি এবং লিস্টটা যখন আপনাদের সামনে আসবে তখন আপনারা নিজেরাই মানে বুঝতে পারবেন যে আসলে আমার আমার খালি একটাই বোঝানোর জিনিস ছিল, সেই বোঝানোর জায়গাটা যে যে সেই বোঝানোর জায়গাটা হচ্ছে যে এইটা এই এই জায়গাটা আপনারা কিভাবে ক্লিয়ার হওয়া যায়। আমি যেহেতু এখন আপনাদের প্রশ্ন আমি ওইভাবে নিতে পারতেছি না, কিন্তু আমার আজকের সেশনের মূল উদ্দেশ্য হচ্ছে যে এই জায়গাটা আমাদের ক্লিয়ার হওয়া, যে একটা যে মানে দশটা যে রেজাল্ট আসতেছে সেই রেজাল্টের মধ্যে কোনটা ফুলফিল করতেছে আর কোনটা ফুলফিল করতেছে না। তো এই তো আমি এমন একটা লিস্ট আপনাদের সামনে এনে দিছি, তো সেই লিস্ট আপনারা ওই ধরনের কিওয়ার্ড অটোমেটিক্যালি এখানে প্রচুর পাবেন। এখান থেকে একটা নিশে কীভাবে চলে যাওয়া যায় সেই জিনিস আমি একটা কঠিন জিনিস দিয়ে দেখাই। কঠিন জিনিস বলে আমি জানি যে এখানে কী অবস্থা, ধরেন হেডফোন, তো দেখেন এখানে আমি কিন্তু 1-5 পর্যন্ত নিছি, 1-5 পর্যন্ত নিয়ে তো মানে ওই যে বললাম যে বেশি সহজ জিনিস নিয়ে এখানে নাড়াচাড়া করা একেবারে ওপেনলি একটু মানে এটা একটু সমস্যা আছে, যেমন সাইড পাইড দেখানো আসলে সমস্যা। ওই ধরেন 705টা কিওয়ার্ড আছে এই এই লিস্টের মধ্যে হেডফোন দিয়ে, আর হেডফোন কি শুধু হেডফোন, মানে আপনি যদি মানে হেডসেট আমি আগে থেকে জানি বলে আমি মানে বলতে পারছি, কিন্তু এরকম অনেকগুলো জিনিসই এখানে আছে যে যেটা কিনা আপনি যদি চিন্তা করেন মানে অন্যভাবে যে গেমিং নিশ দিয়ে তো কত কিছু পাবেন, তখন চিন্তাটা অন্যভাবে করতে হবে। তখন যখন আপনি চিন্তা করবেন যে হেডফোন, তখন হেডফোন ধরেন হেডফোন বললে তখন মাথার মধ্যে কী কী নিতে হবে, আচ্ছা দেখি তো লিস্টের মধ্যে হেডফোন হেডসেট
ইয়ারবাড, ইয়ারফোন, এই ধরনের কত কি জিনিস আছে সেগুলি নিয়ে দেখি। তো মানে যে ওয়ার্ডের বিষয়টা, তো এখানে কিন্তু বিশাল জিনিস অলরেডি আছে, এর পাশাপাশি এর থেকেও বড় জিনিস কিন্তু আগে আপনাদের আগের দিন দেখাইছি যে কিভাবে বেস্ট নিয়ে জেনারেট করবেন। তো এই এইগুলো দিয়ে এক ধরনের ব্রেন স্টর্মিং করেন এবং বিভিন্ন কিওয়ার্ড দেখতে থাকেন, দেখে দেখে দেখতে 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 যে এক ধরনের ইয়ে নি মানে নিজের মধ্যে এক ধরনের বিষয়টা নিয়ে আসে। হ্যাঁ, যে হয়তো আমি এখন যে জিনিস সামনে এনে দিলাম এটা আপনার কাজটাকে অনেক সহজ করে দিবে। যে ধরেন আমি কিন্তু পিছনে এরকম অনেক মানুষকে পাইছি যে যে প্রথম দিকে যখন এই ধরনের দুই একটা কথা কাউকে বলছি সে কিন্তু ধরেই নিছে যে এটা এটা একটা এক্সেপশনাল কিছু বলতেছে, যে যেটা সহজ না, যে হঠাৎ হঠাৎ একটা দুইটা পাইতে পারি। হ্যাঁ, তো সেরকম লোকেরও কিন্তু ইয়েটা চেঞ্জ হয়ে আসছে, মানে যে না, যেটা অহরহই পাওয়া সম্ভব। মানে তখন আবার কী চ্যালেঞ্জটা আসছে, তখন চ্যালেঞ্জটা আসছে যে অহরহ পাওয়া সম্ভব কিন্তু এক নিশে তো পাওয়া সম্ভব না। তো ওই চর্চা করতে করতে তার মধ্যে এই জিনিসটাও চলে আসছে যে না, আসলে এক নিশেও পাওয়া সম্ভব। তো আমি জিনিসটাকে বেশি সময় আর কন্টিনিউ করবো না, আমি শেষ করব যদি প্রয়োজন মনে হয়। এই জিনিস নিয়েই আমরা, কারণ এই এই জায়গাটা আপনারা যদি পরিষ্কার না হন, যদি সিরিয়াসলি কাজ করতে চান, এই জায়গাটা ঠিক না হলে বাকি সবগুলোই আসলে নষ্ট হবে। তো আর আর আমি তো মেন্টর না, আমি তো আর দেখতে পারবো না যে আসলে কে কী করতেছেন, আর আমি দেখবো না, বললেও দেখবো না। হ্যাঁ, তো যে কারণে এই এই জায়গাটা কীভাবে পরিষ্কার হওয়া যায়, মানে যদি আরও একটা সেশন লাগে, আরও দুটো সেশন লাগে, লাগুক, অসুবিধা নেই। আমরা যদি গ্রুপে প্রশ্ন করতে হয়, হয়তো আমি গ্রুপে স্ট্রেট ফরওয়ার্ড হয়তো উত্তর দিলাম না, কিন্তু প্রশ্ন নিয়ে সেই প্রশ্নগুলো উপরে বেস করে হয়তো একটা সেশন করা যেতে পারে, মানে সেইভাবেও যদি করা যায়। কিন্তু এই জায়গাটা ক্লিয়ার হতে হবে যে আর ওই এরকম জিনিস যদি দেখতে চান যে হ্যাঁ আমি নিশ ঠিক করে ফেলছি, যে হ্যাঁ আমার নিশ হচ্ছে, আমার নিশ হচ্ছে আম বুশিং, আমি জানি না আম বুশিং কি, আম বুশিং কি জানি না আমি, হ্যাঁ যে হ্যাঁ আমি নিশ ঠিক করে ফেলছি, আমার নিশ হচ্ছে ওই বুশিং বুশিং। তো সেইটাকে নিশ ধরে নিয়ে কীভাবে পুরো জিনিসটা রিসার্চ করা যায়, যে সেটাকে বেস ধরে আমি একটা পুরো জিনিস ডাটা, এমন একটা ডাটা বেস তৈরি করব সেই ডাটা বেসের মধ্যে সব কিছু চলে আসবে, এবং সেই ডাটা বেসটাকে আমি ভাগ ভাগ করে নিয়ে নেব। যে ধরেন যে ওই যে কথা কথা বলতেছি বুশিং, তাহলে বুশিং দিয়েই আমি এমন একটা ডাটা বেস তৈরি করব যেখানে সরাসরি প্রোডাক্ট কিওয়ার্ডও থাকবে, মানে ই কমার্স কিওয়ার্ডও থাকবে, সেখানে আপনার বেস দিয়েও থাকবে, টপ দিয়েও থাকবে, সিঙ্গেল প্রোডাক্টের রিভিউ থাকবে, আপনার ইনফরমেটিভও থাকবে, মানে এরকম একটা ডাটা বেস তৈরি করে সেইখান থেকে মানে ভার্সাস টার্সাস যা বলছি সব থাকবে, সেটাকে তখন ভাগ ভাগ করে ফেলবে যে হ্যাঁ এই এই যার হচ্ছে ইনফরমেটিভে যাওয়ার তাকে ইনফরমেটিভের লিস্টে পাঠিয়ে দিব, যার হচ্ছে সিঙ্গেলে যাওয়ার সিঙ্গেলে পাঠিয়ে দিব, যার হচ্ছে রাউন্ড আপের থাকার তাকে রাউন্ড আপের জায়গায় পাঠিয়ে দিব, ভার্সেস ভার্সেসের জায়গায় পাঠিয়ে দিব। তো সেটা আর একটা রিসার্চ, হ্যাঁ যে আসলে যে একটা নিশ আমি ঠিক করে ফেলছি এটার আমি একেবারে, তো ওইটা করলে লাভ হচ্ছে যে মানে সময় সময় রিসার্চ করবেন আর সময় সময় কাজ করবেন, এটার দরকার নেই। একবারেই এমন একটা কাজ করে রাখেন যে যেহেতু আপনি ডিসিশন নিয়ে ফেলছেন এই নিশে কাজ করবেন, এক দেড় দুই বছর যাই হোক এটার সাথে থাকবেন, আপনি শুরুতেই দুই চার পাঁচ দিন সময় ব্যয় করে আপনি সেটা একটা ফিনিশিং টেনে ফেলেন, মানে ওভারঅল পিকচারটা সামনে নিয়ে চলে আসেন, দেখবেন যে কাজ অনেক সহজ হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আমি কথা বলতে থাকবো কথা বলতেই থাকবো, এখন ঘটনা হচ্ছে গ্রুপে প্রশ্ন নেব, গ্রুপে প্রশ্ন নিয়ে নেক্সট দিন, তবে আমি বারবার বলতেছি যে এই একটা দুটো জিনিস দেখে হুটপাট করে সাইটের মধ্যে চলে যান না, মানে সাইট করা শুরু করে দিয়েন না,
আর একটু সময় নেন, আরও 3-4-5 সেশন দেখে তারপরে সাইডের দিকে যান। আর আমি এখানে অনেক এক্সাম্পল দেখালাম না, কারণ কারণ এটা তো আপনি নিজেই দেখতে পারবেন। হ্যাঁ, মানে আমাকে আমাকে যে আসলে আলাদা করে এখানে দেখাতে হবে আমি আমি নিশ্চিত, আর আমি জানি তো এখানে আবার ওই মানে হওয়ার হামেশা কিওয়ার্ড দিতে থাকলে এমন সব ইয়ে চলে আসবে যে আমার জন্য একটু অস্বস্তিকর হয়ে যাবে। হ্যাঁ, মানে আমার জন্য একটু বিব্রতকর হয়ে যেতে পারে ব্যাপারটা। তো ওই যে হেডফোন নিয়ে যেটা বলতেছিলাম, হেডফোন দেখেন, হেডফোন নিয়ে 700 না কত কিওয়ার্ড আসছে, এখানে হেডসেট দিই, হেডসেট দিয়ে 370, এখানে যদি ইয়ারবার্ড দিই, ইয়ারবার্ড দিই এইরকম একটা লিস্টের মধ্যে, তার মানে ইয়ারফোন এটা আমি জানি বলে বলতেছি। হ্যাঁ, যে আমি জানি যে এটা অনেক অনেক আছে, হয়তো অন্যগুলো এত নাই, কিন্তু তারপরেও এত না থাকলেও যা যা থাকবে সেটাও মানে খারাপ না। তার মানে প্রায় 1000 দিয়ে কিওয়ার্ড আছে, আরও অন্যান্য টার্ম দিয়ে থাকবে, দেখে একটা চান্স নিয়ে দেখি এক জায়গায় হয় কিনা। চিন্তা করা যায় যে এখানে এখানে আপনার আজকে অন্য কিছু সবই তো হেডফোন হেডসেটই দেখা যাচ্ছে, ফ্লোর ম্যাটটা মনে হয় মাঝখানে, তো ফ্লোর ম্যাট তো বেশি ছিল না, প্রায় 1700-1800 কিওয়ার্ড চলে আসছে। আর বড়গুলোর দিকে নজর দেওয়ার দরকার নেই। হ্যাঁ, মানে কিওয়ার্ড যেগুলো দেখবেন, কিওয়ার্ড দেখবেন যত যত বড় লং টেল জিনিসগুলো দিকে দেখবেন, এবং ওই যত দুর্বল সাইড যত উপরে আছে, যত দুর্বল পেজ যত উপরে আছে সেগুলোকে মানে বেনিফিট দিয়ে দেখবেন। হ্যাঁ, যেহেতু সময় তো অনেক হয়ে গেছে, আমার মনে হয় না যে আর কন্টিনিউ করা ঠিক হবে। অল ভাই আছেন দাদা? আছে। আচ্ছা, আমার মনে হয় শেষ করা উচিত। আর হচ্ছে এমনিতে এখানে প্রশ্ন নিয়ে উত্তর দিতে গেলে আমি ওই আবার পেঁচায় যাব, মানে আমি ওইটা নিয়েই বলতে থাকবো। তো তার থেকে বেটার হচ্ছে যে গ্রুপে প্রশ্ন নিয়ে সেটার উপর বেস করে হচ্ছে নেক্সট সেশনের বিষয় আসে ঠিক করা। হ্যাঁ দাদা, এটা মনে হয় বেটার হবে, কারণ হচ্ছে এখানে আসলে প্রশ্ন আসলে আসতে আসতেই থাকবে, আর এটা সময়টা আরো অনেক বেশি যাবে। এমনিতে আপনি 5-10 মিনিট সময় কাটে শেষ করে দেন। আমি এই মুহূর্তে দাদা আসলে তেমন কোনো প্রশ্ন আসলে আমি গ্রুপে দেখি, স্যার গ্রুপে বলছি যে চ্যাট বক্সে বা ইয়াতে কমেন্ট আমি দেখতেছি না। একটা প্রশ্ন দুইটা প্রশ্ন আসছে যেগুলো আসলে এটার সাথে ডিরেক্টলি রিলেভেন্ট না, মানে ওই বিষয় নিয়ে হয়তো আপনি এখন আলোচনাই করেন, ইন ফিউচারে হয়তো আলোচনা করবেন, ওই ধরনের প্রশ্নগুলো। আচ্ছা, ওটা ওটা থাক, ওটা সামনের জন্য ওই প্রশ্নগুলো আপাতত আমার মনে হয় যে আনসার না দেওয়াটা ভালো, তাহলে কারণ হচ্ছে প্রসঙ্গটা তখন আসলে অন্যদিকে ঘুরে যাবে আর কি। আচ্ছা, মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে মানে সাইট টাইট শুরু করার বিষয়টা আপনারা অন্তত আরো 1-1.5 মাস সময় নেন, আগামী 4-5-6 মানে অ্যাটলিস্ট আগামী 4-5 সেশন একটু দেখেন, তারপরে একটা ডিসিশনে যায়। হ্যাঁ, আর ওই মানে ওই ধরে ধরে কিন্তু আমি কারো উত্তর দিতে পারবো না। হ্যাঁ, মানে আমার জন্য এটা একটু বিব্রতকর, এবং বিব্রতকর মানে কি, মানে এটা আসলে খুবই ইয়ে হয়ে যায়, কারণ সবসময় মন মানসিকতা এক থাকে না, কাজেই ওই প্রশ্নগুলো আসলে যত বেশি মানে কমন টাইপের প্রশ্ন হয় ভালো। হ্যাঁ, যে ধরেন ইনবক্সে প্রশ্ন না করে সেটা ওই গ্রুপে করা। হ্যাঁ, এবং ইন্টারেস্টেড অন্য আরও যারা আছেন, হ্যাঁ, যে তারা কী বুঝলেন সেটা নিয়েও যদি বলেন। এখন একটা বিষয় হচ্ছে যে ধরেন এই 1.5-2 ঘন্টা একটা জিনিস নিয়ে আলোচনা করবো, এর প্রেক্ষিতে একজনের এটার মধ্যে একজনের একটা প্রশ্ন আসলো, যার যে প্রশ্নটা করলো
এর বাইরেও তো আরো এখানে 50-100 জন মানুষ আছেন, তাদের তো এক ধরনের বিষয় আসে মনে হয়েছে। হ্যাঁ, তো আপনারা যদি ওই আলোচনার মধ্যে ঢুকেন তো দুই দিক থেকেই লাভ হবে, যে তাতে যে মানে মানে আপনার আপনি কি বুঝতেছেন সেটাও প্রকাশ করতে পারলেন, মানে মেজর কোনো ভুল আমার চোখে পড়লে তো আমি মানে সেখানে কিছু একটা রিপ্লাই দিবই। হ্যাঁ, কিন্তু কালচারটা যদি এরকম তৈরি করে নিতে পারেন যে আসলে হ্যাঁ একজন প্রশ্ন করতেছেন এবং এই এই জিনিসগুলোই ফলো করছেন, এটার মধ্যে ছিলেন, হ্যাঁ অন্যরা এখানে পার্টিসিপেট করতেছেন, তাহলে এটা সবার জন্যে মানে অন্য লেভেলের একটা উপকার হবে। হ্যাঁ, তো দেখেন সেটা সেটা মানে সেই রকম একটা মানে এনভায়রনমেন্ট তৈরি করা যায় কিনা, যদি অনেক ইন্টারেস্টেড থাকেন। আর আর ইন্ডিভিজুয়ালি বেনিফিট আসলে কাউকে আমার পক্ষে দেওয়াটা উচিত না, যে মানে আমি একজনকে এরকম ভাবে দেখবো আর একজনকে আরেকভাবে, এটা আসলে আমি মানে আমার চাইও না। সেই জন্যে একটু গ্রুপ কেন্দ্রিক হলে আমার জন্য জিনিসটা অনেক সুবিধা হয়, আর ওইখানে যত বেশি ইয়ে হবে হয়তো আগ্রহটা আমাদের আরো বেশি বেশি থাকবে আর কি। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ অলওয়েজ। হ্যাঁ দাদা, একটা প্রশ্ন আসছে মোটামুটি, আপনি এর আগেও আলোচনা করেছেন, সম্ভবত উনি কোনো জায়গায় মিসিং করে গেছেন এই জিনিসটা। প্রশ্নটা হচ্ছে এরকম যে এখন এটা দিয়ে অ্যামাজন শুরু করা পারফেক্ট সময় নয় কেন? আসলে মানে আপনি কিছুক্ষণ আগে কিন্তু বলছেন যে দাদা কিছুক্ষণ আগে আলোচনার মধ্যে বলেছে যে এই মুহূর্তে আসলে শুরু না করে আরো কিছুদিন সময় যাবে, আরো কয়েকটা সেশনের পরে যদি শুরু করেন তাহলে আপনাদের জন্য আসলে ভালো হবে, তাহলে পুরো বিষয়টা গুলো যেমন আপনারা আসলে ধরতে পারবেন এবং অনেকগুলো অনেকগুলো নতুন আইডিয়া, নতুন কনসেপ্ট, অনেক কিছু মাথায় চলে আসবে। তো এই জন্য আসলে এই মুহূর্তে শুরু না করতে বলছেন, এর সাথে কি আর কোনো কিছু অ্যাড করবেন? হ্যাঁ না, এটাই এটাই আরেকটা মানে ওইটার আরেকটা দিক হচ্ছে যে এখন বিগত যে কোনো সময়ের থেকে এখন অনেক বেশি চ্যালেঞ্জিং। তো একটা তো হ্যাঁ যে আপনি না বুঝে যদি প্রথম হন তাহলে উচিত হবে না যে এই একটা দুটো সেশনের উপর মানে দেখেই আপনি ডিসিশন নিয়ে নেয়া, এটা এটা ঠিক হবে না, মানে এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে আসলেই এখন সময়টা খুব কঠিন, কঠিন বলতে মানে এই অ্যামাজন অ্যাফিলিয়েট বিগত দিনে যে মানে বিষয়টা যতটা ইজি পর্যায়ের ছিল, সহজ ছিল, সেটা এখন ততটা সহজ নাই। আর নাই এর কারণ হচ্ছে গুগল। হ্যাঁ, গুগল বিষয়গুলো মানে খুব ওই ওইভাবে দেখছে না, মানে আসলে যে তার যে চাওয়াটা মানে এখন সে কী চায় সে সে নিজেই ভালো জানে। হ্যাঁ, কিন্তু আমরা আমরা হচ্ছে মানে মানে ক্লিয়ারলি বুঝে সেই কাজটা হয়তো করতে পারতেছি না। মানে রিভিউ টাইপের সাইট, নিশ টাইপের সাইট আমরা মানে আগে যত সহজে একটা জিনিস চিন্তা করে বেনিফিটটা নিয়ে আসা যেত, এখন মোটেই সেটা তত সহজ নয়, এর মধ্যে প্রচুর চ্যালেঞ্জ চলে আসছে। এই জন্য বলতেছি যে এটা আসলে মানে এই জন্য একটু অন্যভাবে চিন্তা করা যে যে ওই যে একটু ডাইভার্সিফাই হওয়া, যে এখানে এটার মধ্যে ওই যে ইনফরমেটিভের একটা বিষয় আসলে বললাম যে এখানে ইনফরমেশন ইনক্লুড করা, অন্য অন্য কোনোভাবে এখানে ইনকাম জেনারেট করার কোনো বিষয়ের মধ্যে ঢুকানো যায় কি না সেটাও চিন্তা করা। তো এই জন্যই আসলে চ্যালেঞ্জিং, মানে সময়টা আসলেও এমনিতেই বরাবরই কঠিন ছিল, সেই কঠিনটা আরও কঠিন কঠিন কঠিনতর হয়েছে এখন আর কি। এই জন্যই বলতেছি যে এটা কিন্তু ওই কঠিন হলেও এটা তো এক ধরনের একটা কী বলবো ওই ইজম টাইপের, হ্যাঁ যে মানে মানুষের মধ্যে একটা ইয়ে আছে যে এটা না হলে মার্কেটারও হওয়া যাবে না, কিংবা একটা ফ্যাসিনেশনও মানুষ মানে ইসের মধ্যে কাজ করে যে না এটা থাকে না মানুষের, মানুষের ড্রিম থাকে যে যে না আমি অ্যামাজন অ্যাফিলিয়েটে ভালো কিছু করবো। তো এটা সেই সমস্ত কারণেও মানুষ আসলে এখান থেকে থামবে না, মানুষ অবশ্যই কাজ করবে, তো সেটা যাতে একটু বুঝে শুনে করা যায় আর কি। হ্যাঁ, যে এই মানে মূল বিষয়টা হচ্ছে এটাই। আমি কিন্তু জিনিসটা দুই রকম উত্তর দিছি, হ্যাঁ এক দেড় মাস অপেক্ষা করতে বলছি, এর কারণ হচ্ছে আপনি যদি নতুন হন এই দুটো সেশনের উপর ভর করে মাঠে নামা ঠিক হবে না, আর আরেকটা হচ্ছে জিনিসটা আসলে আগের থেকে অনেক বেশি চ্যালেঞ্জিং, এটা কারণ হচ্ছে গুগল। তো এই তো।
আচ্ছা দাদা, আর এমনিতে আর তেমন কোনো প্রশ্ন আসলে আসে নেই। আমার মনে হয় অলরেডি যেহেতু প্রায় 3 ঘন্টা হয়ে গেছে, আমাদের মনে হয় শেষ করে দেওয়াটাই বেটার। তাহলে আচ্ছা, হচ্ছে অনেকে আবার ইয়া করে দেখতে এখন পারবেন। কতজন আছে? এখন কতজন আছে? এখন পর্যন্ত 88, কিছুক্ষণ আগে 90+ ছিল, 95+ ছিল। না, ওই তো দেখে নিবে, দেখে নিবে, আসলে দেখে তো অনেক মানুষই দেখতেছে, এটা ভালো দিক, দেখুক, পরে হয়তো সবাই দেখে নিবে, জানেই যে যেহেতু থাকবে এখন। না, অনেক অনেকগুলো এলাকা আবার বৃষ্টি হচ্ছে। যেমন আজাদ ভাই মাঝখানে কিছুক্ষণ ছিলেন, উনি লাইভে ছিলেন, আপনি যখন মাঝখানে গ্যাপে গেছিলেন, ওই সময় বৃষ্টি হওয়ার কারণে ওনার ওখানে কারেন্ট চলে গেছে। তো কিছু জায়গায় আসলে এই ধরনের সমস্যা ফেস করছে, এই জন্য হয়তো আজকে লাইভে কিছুটা কম। ইনশাল্লাহ তো ওনারা ঠিক আছে, পরবর্তীতে দেখে নেবেন। তাহলে তাহলে আমি এতক্ষণ এন্ড করি। যারা ছিলেন সবাইকে ধন্যবাদ, এবং অনেক এই বিষয়ে জনের এই আজকে লাইভের বিষয়ে যে কোনো ধরনের যে পরামর্শ বা আপনার যদি মতামত থাকে বা যে কোনো ধরনের জিজ্ঞাসাগুলো থাকে, তাহলে সবচেয়ে বেটার হচ্ছে আপনারা যদি গ্রুপে প্রশ্নগুলো করেন, এবং অন্য যারা জানেন তারাও যদি একটা আলোচনা ইয়ে করেন, তাহলে একটা একটা সুন্দর একটা কমিউনিটি ফর্ম হবে। এবং এতে নিজেদের জানা জ্ঞানের পরিধি যেমন বাড়বে, একইভাবে হচ্ছে নিজেদের জানা আর নতুন অনেকগুলো আইডিয়া আপনাদের মাথায় চলে আসবে। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।